আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের আব্বাজির নাম হচ্ছে হযরত ইয়াকুব নবী আলাইহিসসালাম। গোড়াটা একটু আমাদের জেনে রাখা দরকার, ইয়াকুব নবী আলাইহিসসালামের আব্বাজানের নাম হযরত ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের আব্বাজির নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম হচ্ছে আজুর, মানে যিনি ঠাকুর গড়াতেন আর আগুনের পুজো করতেন। ঠাকুর গড়িয়ে বিক্রি করতেন, ব্যবসা করতেন আর আগুনের পুজো করতেন। তার ছেলেকে আল্লাহ পাক শুধু নবী পয়গম্বর নয়, তানার খলিল সর্বশ্রেষ্ঠ একনিষ্ঠ বন্ধু রূপে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাকের কত বড় কুদরত বলেন তো। এই জন্যে অসি সাহেব একটা কথা বারবার বলছিলেন যে আপনাদের যারা নেক্সট জেনারেশন, অর্থাৎ এই যে কচি কচি বাচ্চারা বসে আছে, এদেরকে যেন ধুলোর সাথে মিশিয়ে দেবেন না এবং একটা শিশু বলে যেন তাদেরকে তাড়িয়ে দেবেন না। কারণ এই শিশুদের ভিতরে যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, তানার ভাষাতে তিনি বলেছেন যে জন্ম নেবে না, এ বলার অধিকার কারো নাই। কথাটা অতি বাস্তব এবং খুব মূল্যবান কথা তিনি বলছিলেন, আমিও শুনছিলাম। অতএব আমাদের সমাজের যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এরা যে একদিন আমাদের সমাজের কান্দারি, হাক্কানি আলেম, হাফেজ, কারি, মুফতি যে হবে না, এ বলার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই। আল্লাহ তাবারাকাল্লাহ হয়তো এই বাচ্চাদের ভিতরে এমন একটা ফুল ফুটিয়ে নেবেন যে ফুলের খুশবুতে গোটা উত্তর চব্বিশ পরগনাকে খুশবু করে দিতে পারে। জেনে বলুন সুবহানাল্লাহ। আজ এ রহমতের মজলিস, এ দয়ার মজলিস তারা কায়েম করেছে। আমার বাবুজি ভাইজান, একজন ঠাকুর তৈরি করে, ঠাকুর তৈরি করে বিক্রি করে, তার ছেলেকে যদি আল্লাহ পাক নবী বানাতে পারেন, পয়গম্বর বানাতে পারেন, আমাদের মতো সাধারণ ঘরের ছেলেকে আল্লাহ পাক পণ্ডিত বানাতে পারবেন না, এ সন্দেহ করার কোনো অনুপ্রাপ নেই, এ সন্দেহ করার অধিকার আমাদের নেই। কারণ আল্লাহ পাক বলছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই ইউসুফ আলাইহিসসালামের আব্বাজির নাম হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম জীবনে চারটি বিবাহ করেছিলেন, হুজুরের চার স্ত্রী ছিলেন। এই চার স্ত্রীর ভিতরে বড় স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারাকাল্লাহ দশটা পুত্র সন্তান দিয়েছিলেন। শর্টহ্যান্ডে একটু বলছি, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। আমার বাবুজি ভাইজান, কারণ আপনারা ক্যাসেটে যেটা শোনেন কমপ্লিট তো নেই এবং পুরুষ শেষ করতে গেলে অনেক সময় প্রয়োজন, ইনশাল্লাহ আল্লাহপাক যদি চান এমন বলবো আপনারা বুঝতে পারবেন পুরো ঘটনাটা, যত শর্টহ্যান্ড বলি না কেন। আমার বাবুজি ভাইজান, আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারাকাল্লাহ দুটো পুত্র সন্তান দিয়েছিলেন। এই দুইটি ছেলের নাম হচ্ছে, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিসসালাম, অপরজনের নাম হচ্ছে হযরত বনি আমিন। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, নইলে কিন্তু ভালো লাগবে না এবং বুঝবেন না। কারণ কবি বলেন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কখনো কি জ্ঞান বল পাবে জ্ঞান ধন, প্রদীপে না দিয়া তেল বাতি যদি জালো, কখনো কি সে প্রদীপ দিয়া থাকে আলো। কঠোর শীত উপেক্ষা করে আপনারা বসে আছেন, অতএব একটি সেকেন্ড একটি মিনিট যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দি টাইম ইজ টাইট, ওয়েট ফর নোন, সময় চলে যাবে, আপনারা ঠান্ডা ভোগ করবেন, কিন্তু আসল যে তত্ত্বের জন্য আপনারা বসে আছেন সেটা বুঝবেন না। কষ্ট করে যখন বসে আছেন তো গুরুত্ব দিয়ে শুনবেন। তো ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারাকাল্লাহ দুটো পুত্র সন্তান দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে হযরত ইউসুফ, অপরজনের নাম হচ্ছে হযরত বনি আমিন। আর দুই স্ত্রীর গর্ভে আল্লাহ তাবারাকাল্লাহ কোন সন্তানাদি দেননি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালামের কোন কন্যা সন্তান ছিল না। আমার বাবুজি ভাইজান, এই যে দশ ভাইয়েরা আগের পক্ষের, এরা সকলেই বড় হয়ে গেছে, আব্বাজানের সংসারে কাজ করত, কি করত, ছাগল আর উট নিয়ে পাহাড়ে চলে যেত, সারাদিন তাদের খাইয়ে সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসত। আর ইউসুফ আলাইহিসসালাম আর বনি আমিন আব্বাজানের কাছে কাছে থাকত, কারণ ছেলে মানুষ ছোট বাচ্চা তো। তো সব থেকে দেখতে ভালো ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের,
এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন যে মানুষ একবার আল্লাহর নবী ইউসুফকে দেখত সে জীবনে কোনোদিন ভুলতে পারত না। এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন। তো আব্বাজান ইউসুফকে সবসময় কাছে করে রাখেন, যেটা খান নিজে একটু খান, ইউসুফের গালে একটু দিয়ে দেন, যেখানেই যান ইউসুফকে সাথে সাথে করে নিয়ে যান, কখনো কোলে করে নিয়ে যান, যখন কোনো কথা বলেন ইউসুফের সাথেই বেশি কথা বলেন, অন্য কোনো ছেলের সাথে এত কথা বলেন না। দশ ভাই পাহাড়ে যে যুক্তি করে, ভাইজান আমার আব্বা সত্যিকারে যেন একটা একচক্ষু জারে বলে, বলে দেখো আমরা দশ ভাই, আমাদের কোনোদিন একটু বলেও না যে কচি এটা খাও, কোনোদিন একটা আলোচনাও করে না, কথাও বলে না। আর ওই যে একটা ভাই আছে দেখেছো না, ওই যে ইউসুফ সব সময় কোলে করে রেখেছে, সব সময় কাছে করে রেখেছে, যেন ওই আমার আব্বাজির সম্পদ। আর একজন ভাই বলছে সত্যি বলেছিস, আব্বা আমাদের মোটেই দেখতে পারে না এবং আমাদের উপরে মনে মনে হিংসা করে। এই পাহাড়ে দশ ভাই আলোচনা করতে করতে এমন একদিন গরম হয়ে গেছে যে ওরা যুক্তি করছে কি করা যায় বলতো। ঠিক এইরকম একটা সময়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম আব্বাজানের সঙ্গে বলছে, আব্বাজি গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, আকাশের এগারোটা তারা, চাঁদ আর সূর্য আমার পায়ে সিজদা করছে। আব্বা এই স্বপ্ন আমি দেখলাম কেন? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম খুব জ্ঞানী ছিলেন এবং স্বপ্নের তাবির করতেন খুব ভালো। বলছে বাবা যে স্বপ্ন তুমি দেখেছ এই কথা যেন আর দ্বিতীয় কারোর সাথে বলো না, বিশেষ করে যেন তোমার দশ ভাই না শোনে। কারণ আল্লাহ নবী বুঝতে পেরেছেন এগারোটা তারা মানে এগারো জন ভাই, চাঁদ আর সূর্য মানে বাপ আর মা, পায়ের সেজদা করার অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমাকে নবী তৈরি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছেন এবং নিষেধ করে দিয়েছেন এই কথা যেন তোমার দশ ভাই না শোনে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা দশ ভাইয়ের ভিতরে এক ভাই জানলা দিয়ে উকি মেরে মেরে কথাগুলো সব শুনেছে। পরের দিন পাহাড়ে যেয়ে বলেছে, শুনেছিস আব্বা যে আমাদের দুই চোখকে দেখতে পারে না, তার আরেকটা প্রমাণ ছোট ভাই একটা স্বপ্ন দেখেছে, সেটা আব্বাজির সঙ্গে বলছে, আমাদের সঙ্গে বলতেও সেটা নিষেধ করে দিয়েছে। তাহলে কতটা আমাদের অবিশ্বাস করে দেখেছিস। দশ ভাই বলছে কি করা যায় বলতো? বলে এক কাজ কর, যেরাম করে হোক আব্বাজানের কাছ থেকে নিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। হয়তো আব্বাজি কিছুদিন কাঁদবে, কাঁদার পরে আবার ভুলে যাবে আর ওই মায়াটা আমাদের দশ ভাইয়ের উপরে পড়ে যাবে। একজন ভাই বলছে ঠিক বলেছিস, ও পাপ দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই ভালো, কিন্তু নেওয়া যাবে কি করে আব্বাজির কাছে? সারাদিন সারাদিন পাহাড়ে যুক্তি করে বাবা আব্বাজানের দরবারে এসে, আব্বাজান আমার ছোট ভাই হযরত ইউসুফকে সারাদিন সারা মাস আপনি কোলে কোলে করে রাখেন আব্বা, আমাদেরও তো শখ আছে ওই ছোট ভাইটাকে নিয়ে পাহাড়ের দরবারে, মাঠে জমিনে সবুজ ঘেরা দেশ, সবুজ ঘেরা পাহাড়, একটুখানি বেরিয়ে নে আব্বা আমার ভাইটার মনে আনন্দ দিয়ে আমাদের জীবনটা ধন্য করে নিন। আব্বাজান ছোট ভাইটাকে আপনি সবসময় কাছে রেখেছেন, আজকে আমাদের কাছে দিতে হবে, আমরা একটু পাহাড়ে খেলতে যাচ্ছি, ছোট ভাইটাকে আমরা নিয়ে যাব। আব্বা বলছে বাবা তোমরা খেলাধুলা করবে, ও ছেলে মানুষ কোথায় বসে থাকবে তার ঠিক নাই, হয়তো বাগে নিয়ে পালিয়ে যাবে, অতএব ও আমার কাছে থাক, তোমরা চলে যাও। বলছে আব্বা আপনি সারা জীবন কি আমাদের অবিশ্বাসটাই করবেন? আমরা দশ ভাই থাকতে আর ছোট ভাইটাকে বাগে খাবে আর আমরা কি সেখানে ঘাস কাটব? বরং বাগে খেতে আমাদের খাবে, তা ইউসুফকে খাবে কেন? আজকে আমার ছোট ভাইটাকে দিতেই হবে, আমরা পাহাড়ে একটু বেড়াতে যাব এবং আমার ভাইটাকে দেখিয়ে আনবো আমার আল্লাহ তাবারাকাল্লাহ কত সুন্দর পাহাড় সবুজ ঘেরা আজ দেশ বানিয়েছে, আমরা একটু আনন্দ দিয়ে আমরাও একটু আনন্দ করে বাড়ি আসবো। আব্বা আমরা কথা দিচ্ছি চার ভাই আমরা ঘিরে রাখবো ভাইটাকে, আর ছয় ভাই খেলা করব, আবার চার ভাই ঘিরে রাখবো, আবার ছয় ভাই খেলা করব,
অবশেষে আমার ভাইকে নিয়ে সন্ধ্যাবেলা আমরা চলে আসব। কিন্তু ভাইটাকে আজ আমাদের দিতেই হবে। আব্বা বলছি, বাবা ও ছেলে মানুষ, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, আমার কাছে থাক, তোমরা যাও না বাবা। বলছে, আব্বা আজ আমাদের কাছে দিতেই হবে, আমাদেরও শখ আছে আমার ছোট ভাইটাকে নিয়ে একটু পাহাড়ে পর্বতে বেড়াবো, খেলাধুলা করবো, এটা আমাদেরও শখ আছে। সলে বলে কৌশলে আব্বার কাছ থেকে বার করে নিয়েছে। আল্লাহ নবীর কিন্তু সন্দেহ আছে, এরা এত জোর করে নিয়েছে কোনো ক্ষতি করে দেবে না তো? বলছে, বাবা খবরদার আমার ইউসুফকে একটু নজরে রেখো বাবা, যেন কোনো ক্ষতি না হয়। দশ ভাই জান মিলে বাবা আল্লাহর নবীকে নিয়ে কোলে করে নিয়ে আনন্দে ফুর্তিতে মেতে পাহাড়ের দরবারে ছোটেন। পাহাড়ের দরবারে যে দশ ভাই মিলে আনন্দে আত্মঘরা হয়ে আল্লাহর নবীকে ধরে জামা কাপড় প্যান্ট গুলো খুলে নিলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ও আমার ভাইজানেরা, তোমরা আমার জামা কাপড় গুলো পরিধানের জিনিসগুলো কেন এমন করে খুলে নাও? বলে একটুখানি পরে দেখবি ভাইজান। এই বলে বাবা উলঙ্গ করে দিয়ে চার ভাই মিলে আল্লাহর নবীকে কাঁধে করে নিয়ে পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহর নবী ভাইজানের গলা জড়িয়ে ধরে এত কান্না কাঁধে, ভাইজানেরা আমাকে এমন করে উলঙ্গ করে পাহাড়ের দিকে গভীর জঙ্গলের দিকে কেন নিয়ে যাও ভাইজান? যেমনি বলেছেন বাবা, পিছন থেকে একজন ভাই দৌড়ে যে জোরে একটা ঘুষি আল্লাহর নবীর মুখে যেমনি মেরেছেন, আল্লাহর নবী চিৎকার করে কেঁদে ভাইয়ের দিকে লক্ষ্য করে বলে, ভাইজান তোমরা আমাকে মেরো না, আমি যে তোমাদের ছোট ভাই। মারছ কেন আমাকে ভাই? যেই বলেছে আবার একটা চর কষে দিয়েছে মুখে, আবার যেই আল্লাহর নবী কেঁদে ওঠে, পিছন দিক দিয়ে আবার একজন জোরে একটা ঘুষি মেরে দিয়েছে। আল্লাহর নবী ছটফট করতে লেগেছে, সামনে পিছনে পাশে চতুর্দিক থেকে দশ ভাই মারতে লেগেছেন, আর আল্লাহর নবী বড় ভাইয়ের গলাটা জড়িয়ে খালি কাঁদছে, ভাইজান আমি যে তোমাদের ভাই, তোমরা আমাকে মারছ কেন এমন করে? আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। বলে আরো একটু পরে দেখবি। গলা গানা জড়িয়ে বাবা দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী কেঁদে বলে, ভাইজানেরা আমাকে মেরো না, মেরো না, আমি যদি মারা যাই, আমি যদি মরে যাই, আমার কলিজার টুকরা বাপ, আমার কলিজার টুকরা মাপ, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। যেমনি বলেছেন বাবা, দৌড়ে যে আবার মুখে একটা খুশি মেরে সারা রাস্তা মারতে মারতে গভীর পাড়ে ধরে কুয়ার দরবারে নিয়ে গেছেন। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন, আমার ভাইজানেরা এই কুয়ার ভিতরে ফেলে দিয়ে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। অমনি দুই ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে এত অনুনয় বিনয় করে কাঁদেন, ওরে আমার ভাই জানেরা এই কুয়াতে আমাকে ফেলে দেবেন না, এই কুয়াতে আমাকে দেবেন না, এই কুয়াতে দিলে আমি জীবনের মতো মারা যাব, আমি যদি মারা যাই ভাই জানেরা আমার আব্বা যান কলিজার টুকরা মাম কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কোন কথা শুনি না বাপ, দৌড়ে দৌড়ে যখন কুয়ার কাছাকাছি হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ বাপ আল্লাহ দাঁড়া বলেন, ও জিবরিল আমিন তাড়াতাড়ি করে ওই বাড়ির কুয়ার দরবারে চলে যাও, চে দেখো আমার নবী হযরত ইউসুফকে নিয়ে দশ ভাই ওই কুয়াতে ফেলে দেবেন, আমার নবীকে চিরদিনের মতো মেরে দেবেন, ও আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যে একটা বড় পাথরের চাইনি
ওই কুয়ার পানিতে ফেলে দাও আমার নবী ইউসুফকে, ওরা যখন কুয়ার ভিতরে ফেলে দেবে তুমি দৌড়ে যে আমার নবীকে কোলে করে ধরে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, আপনারা বসে কঠোর শীতে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন, আল্লাহ রহমতে জলসার উপরে নেই, দেখেন রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা সামিউম বাসির, নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে দিনের আলোতে তোমরা কি করছো কি বলছো আমি আমার সকানে শুনি, আমি আমার সচোখে তা দেখি। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আরিদ, তোমার ঘাড়ের শিরখানা যত তোমার নিকটে আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকেও তোমার আরো নিকটে আছি। আমাকে তোমরা কোন জিনিস এড়াতে পারবে না, আমি সব কিছু জানি। ওরা গতকাল পাহাড়ের উপরে এই যুক্তি করে নিয়ে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, ওই কুয়ার পানিতে যদি পড়ে যাই আমার নবী বাঁচতে পারবে না, আমার নবী দাঁড়াতে পারবে না, তাড়াতাড়ি করে একটা পাথরের চাই ওই কুয়ার ভিতরে ফেলে দাও আমার নবীকে, ওরা যখন কুয়ার ভিতরে ফেলে দেবে তুমি তাড়াতাড়ি করে আমার নবীকে কোলে করে নিয়ে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে যেন কুয়ার পানিতে ডুবে না যায়। আল্লাহ এত বড় দাতা, এত বড় দয়ালু। দশ ভাই কুয়ার কাছে যাওয়ার আগে হযরত জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম তৈরি হয়ে গেলেন, দশ ভাই পেটাতে পেটাতে কুয়ার দরবারে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী এত কান্না কাঁদে, সেদিনের কান্নার আওয়াজ আজ যদি দুনিয়ার জমিনে আসত গোটা দুনিয়াটা যেন কেঁদে কেঁদে ভেসে যেত। কচি হযরত ইউসুফ আলাইহিসসালাতু সালামের করুণ কান্নাই আল্লাহ পাকের ফেরেশতারা যেন ক্রন্দন করতে লাগেন। দৌড়ে দৌড়ে বাপ দরবারে যে চার ভাই নিয়ে যে গলা ধাক্কা দিয়ে কুয়ার ভিতরে ফেলে দেবেন, আল্লাহর নবী দুই ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে আমার ভাই জানেনা ও কলিজার টুকরো ভাইরা তোমরা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিও না, আমার কলিজার টুকরা বল আমার কলিজার টুকরা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কারো কথা শুনল না বাবা, গলায় থেকে হাতখানা ছাড়িয়ে নি কুয়ার ভিতরে ঝাঁপ করে ফেলে দি। দশ ভাই দৌড়ে দৌড়ে পালিয়েছে, হযরতে জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে টপ করে 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 ধরে নিয়ে পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। শুধু পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন না বাবা, রাব্বুল আলামিন আলা জিবরিল আমিন রে, গভীর রাত যখন এসে যাবে আমার জিবরিল আমিন ওই কুয়ার ভিতরে ভয় পেয়ে যাবে, অতএব যা সাহস রয়েছে আমার ইউসুফের তিন গুণ সাহস খানা বাড়িয়ে দাও, নইলে রাতের অন্ধকারে ওই কুয়ার ভিতরে দাঁড়াতে পারবে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু যে কুয়ার উপরে পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে তা নয়, কারণ আমার ইউসুফের যদি সাহসটা বাড়িয়ে না দেওয়া হয় তাহলে রাতের অন্ধকারে ভয় পেয়ে তিনি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। যা সাহস আছে তিন গুণ সাহসটা বাড়িয়ে দাও, তিন গুণ সাহস বাড়িয়ে দেওয়া হল পাথরের ভিতরে বাবা কুয়ার ভিতরে পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। দশ ভাই পাহাড়ের উপরে এসে
বলে তেরো পাপ চোখের সামনে থেকে শেষ হয়ে গেছে। আব্বাজান একটু কান্নাকাটি করবেন, কিন্তু কিছুদিন পরে ইউসুফের কথা ভুলে যাবে। এখন আর এক ভাই জোরে জোরে বলতে লেগেছেন, ভাইজানের সেটা নাই গলত, আব্বাজানের কাছে যে কেমন জবাব দেওয়া হবে আমি তো চিন্তা করে পারি না, আব্বাকে কি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। বলে এক কাজ কর, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে আয়, এনে ওরে জবাই করে ওই জামা কাপড়ে ভালো করে রক্ত মাখ, রক্ত মাখিয়ে আব্বাজানের কাছে যে কেঁদে কেঁদে বলবো, আব্বা আপনার কথা না শুনে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে গেল, আপনি যে বললেন আমার ছেলে ইউসুফকে বাগে খেয়ে নেবে, বাবা ছেলে মানুষ আমরা জোর করে নিয়ে গেলাম, আব্বা এই কথা বলবি আপনারা জোরে জোরে কাঁদবি, ডুকরে ডুকরে কাঁদবি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আব্বা সত্যি সত্যি আমার ভাইকে বাগে খেয়ে নিয়েছে, যেই বলবে তার চিহ্ন সঙ্গে সঙ্গে এই রক্ত মাখা জামা কাপড় গুলো দিয়ে দেবো, আর বলবো আব্বা দেখো আমরা বাগের পিছনে পিছনে ছুটেছি কিন্তু জামা কাপড় গুলো কেড়ে নিতে পেরেছি, কিন্তু ভাইকে আর ফেরত পেলাম না। মিথ্যা মিথ্যা কোনদিন কান্না আসতে পারে না বাবা। দশ ভাই যুক্তি করে নি আব্বাজানের দরবারে, সেই বলে আব্বাজান আমাদের সর্বনাশ হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল আব্বা, আপনার কথা আমরা শুনলাম না। আর আব্বাজান দশ ভাই মিলে পরের দরবারে, আমরা ছয় ভাই মিলে খেলছিলাম, চার ভাই গার্ড দিয়ে রেখেছিল, হঠাৎ করে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে আমার ভাই ইউসুফকে নিয়ে গভীর জঙ্গলে বেরিয়ে গেছে, আব্বা গো আমরা দশ ভাই খেলা ফেলে পিছনে পিছনে ছুটে চলে গেছি, আব্বা দৌড়ে দৌড়ে যে ভাইজানের জামা কাপড় গুলো কেড়ে নিয়েছি আব্বা, কিন্তু আমার ভাই ইউসুফকে আর কাঁদতে পারলাম না জীবনে, আব্বা জান ইউসুফকে আর পাবো না, আপনিও পাবেন না আব্বা, আমাদের সারা জীবনের মতো মস্ত বড় ক্ষতি হয়ে গেল। আব্বা বলে কি বললি তোরে, আমার ছেলে কি বাগে খেয়েছে? আল্লাহ নবী জানে আমার ইউসুফকে কোনোদিন বাগে খেতে পারে না। বলছে আব্বা আমরা সত্য কথা বলছি, বলে দশ ভাই ডুকরে ডুকরে কাঁদছে কিন্তু কারো চোখে পানি নেই, মিথ্যে মিথ্যে কোনোদিন কান্না হয় গো বাবা? বলছে তার কি আছে? বলে আব্বা আপনি জামা কাপড় গুলো দেখেন। বলে কই দেখি জামা কাপড় গুলো, জামা কাপড় গুলো নিয়ে আল্লাহ নবী শুকে দেখে সব ছাগলের রক্ত। বলে এই হতভাগা, এ ছাগলের রক্ত মাখিয়ে নিয়েছিস? বলছে আব্বা জান আমরা জানি সারা জীবন আপনি আমাদের এইভাবে অবিশ্বাস করেন, আজকে আপনি অবিশ্বাস যে করবেন না এর কোনো সন্দেহ আছে? এটাও আমরা জানি যে আজকেও আপনি অবিশ্বাস করবেন, আমাদের সত্য কথাটাও আপনি বিশ্বাস করেন না। তাদের যা মেজাজ আল্লাহ নবী বুঝতে পেরেছে, এবার যদি আমি বেশি কথা বলি তাহলে ওরা আমাকে পর্যন্ত ক্ষতি করে দিতে পারে, বেশি কথা বললেন না। জামা কাপড় গুলো নিয়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ, সত্যি কি আমার ছেলে কি বাগে খেয়েছে না ওরা দশ ভাই মার্ডার করেছে? আল্লাহ আমি তো কিছু বুঝতে পারছি না আল্লাহ। দশ ভাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জায়গায় বসে বাবা দুটো হাত মোবারক পেতে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আয় রব্বি আল্লাহ আর ব্যাটার তমাম পৃথিবীর জমিনে যেখানেই থাক না কেন আল্লাহ আমি দরবার আপনার দরবারে দোয়া করি, রব্বুল আলামিন আমার ব্যাটাকে আপনি হেফাজত করিলেন, আমার ইউসুফকে আপনি হেফাজত করুন, জীবনে যেন আমার ইউসুফের কোন রকমের ক্ষতি না হয়, রব্বুল আলামিন আমার ব্যাটাকে আমি আপনার দরবারে ন্যস্ত করে দিলাম। আব্বা জানের ওই দোয়াটাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহর নবী বলে কোন ছেলে মেয়ের জন্য বাপ আর মা যদি দোয়া করে ওই দোয়াকে আমার আল্লাহ পাক কোনদিন ফেরত দেন না।
কোরআন শরীফ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবি ওয়ালিদাইনি ইহসানান আয়াতিজিল কুরবা আয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার ছেলে মেয়েরা, বাবার মা বাবার মা কলিজার টুকরা, তাদের সামনে যখন তোমরা কথা বলবে মাথাটা হেট করে কথা বলো, কথাগুলো আস্তে আস্তে করে কথা বলো, তোমার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সব ব্যবহার করো, খবরদার যেন বাপ মায়ের সঙ্গে ঝিরিক মেরে কথাটা বলো না। বাবা তোমার বাপ আর মায়ের সঙ্গে যদি ঠান্ডা মস্তিষ্কে সব ব্যবহার যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তা কবুল করে নেব, তোমরা আমার সাথে সব ব্যবহার করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ আল্লাহ পাক বলেন আমার পরে যদি কার উপায় শ্রদ্ধা করতে বলতাম, হে বিশ্বের মানব আমি আগে তোমাদের বাপ আর মায়ের পায়ে শ্রদ্ধা করতে বলতাম। এত বড় পদমর্যাদা আল্লাহ পাক আমার আপনার বাপ মাকে দিয়েছেন, এত বড় পদমর্যাদা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয়নি। কিতাবেও বলা হয়েছে বাপ আর মায়ের চাইতে বড় পীর তমাম পৃথিবীতে আর কেউ নাই। ভাইজন, সেই বাপ আর মাকে সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন, আমরা সব থেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আজ আমার সমাজের অবস্থাও ঠিক সেই রকম শোচনীয় হাল হয়েছে। মাকে বানিয়েছি বুড়ি আর আব্বাকে বানিয়েছি বুড়ো, কি বাবা সব সমাজে নয়। কিন্তু আল্লাহ বলেছেন তোমার কথাতে যদি তোমার বাপ আর মা একবার যদি বলেছে ওহ, সারা জীবনে যত ভালো কাজ করেছো মুহূর্তের মধ্যে বিদ্যুতের মধ্যে পুড়ে ছাই হয়ে ফ্যানিশ হয়ে বেরিয়ে যাবে, এক শস্য পরিমাণ আমল তোমার নামায় আমলে আর থাকবে না। ফতায় লেখা হয়েছে বাপ মায়ের অবাধ্য সন্তান সারা জীবন যদি আল্লাহ পাকের দরবারে কাঁদেন, এক জার্রা পরিমাণ তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। চার জন মিলে বাপ ওই বলতে রশিটা টেনে 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 যখন উপরে তুলেছেন আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ, হায় রাব্বুল আলামিন আপনার কি কুদরত কি মহিমা, এক বালতি পানির বদলে এমন একটা সোনার মতো জহরের মতো টকটকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলেন। হে আল্লাহ, এ কি ব্যাপার, এই ছেলে কোথায় ছিল, এত রূপসী ছেলে আল্লাহ এই কুয়ার ভিতরে কি করে বেঁচে আছে। আল্লাহ যিনি বালতি তুলেছেন বলছে দেখো আমি বড় কষ্ট করে তুলেছি, এই ছেলের ভাগ আমি কাউকে দেব না। সঙ্গে সঙ্গে অপরজন বলে বালতিটা তুমি টেনে তুলতে পারো কিন্তু কুয়াটা তো আমি দেখতে পেয়েছি, এই ছেলের ভাগটা আমাকেও দিতে হবে। আর একজন বলছে আরে রশিয়ার বালতিটা তো আমার, এ ছেলের ভাগ আমাকে দিতে হবে। আর একজন বলে রশিটা তো আমিও টেনে তুলেছি, এ ছেলের ভাগ আমাকে দিতে হবে। আল্লাহর নবী বাপ সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন অচেনা অজানা মানুষ, কোথাকার মানুষ আল্লাহ গো এই কুয়ার দরবারে এলেন। সাত বণিকের দল তারে ঝগড়া করতে লেগেছেন, এ বলে আমি নেব, বলে আমি নেব, তাদের চেঁচামেচিতে বাবা দশ ভাই পাড়ের জমিনে যে ছাগল নিয়ে চড়াতে লাগেন আর ওই কুয়ার দিকে লক্ষ্য রাখেন, আমার ভাইজানকে তুলে নিয়ে যেন কেউ না চলে যায়। সাতজনের চেঁচামেচিতে বাবা দশ ভাই বাপ কান খাড়া করে আছেন, তাদের চেঁচামেচিতে চোখা ঝাড়িতে দাস ভাই বলতে লেগেছেন সর্বনাশ হয়ে গেছে রে, আমার ভাই ইউসুফ হয়তো কুয়ার ভিতরে মারা গেছে, গন্ধ পেয়ে কিছু মানুষ আমার ভাইজানকে তুলে তারা ঝগড়া ঝাঁটি শুরু করে দিয়েছে, চল না চল একবার জীবনের মতো মরা মুখটা দেখে নি কেমন আছে আমার ভাইজান। এই বলে বাবা দশ ভাই মিলে দৌড়ে দৌড়ে কুয়ার দরবারে যেয়ে দেখে আল্লাহর নবীকে নিয়ে সাতগণীকে দলকারি শুরু করে দিয়েছে। কি গো ব্যাপার ভাইজানেরা, এ ছেলে আপনারা কোথায় পেলেন? বলছে ভাইজান আমাদের বড় পিপাসা পেয়ে গেছিল,
কুয়ার ভিতরে পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু আশ্চর্য হয়ে গেছি পানির বদলে ছেলেটা উঠে এসেছে। বলে, তোমাদের এই সাহস দিল কে এই ছেলেটাকে কুয়া থেকে তুলতে? আরে মশাই, এই ছেলেটা আমাদের বাড়ির গোলাম চাকর, এ খালি টাকা চুরি করে, জিনিস চুরি করে, জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়, এই জন্য আমরা কুয়ার ভিতরে কে ফেলে দিয়েছি, আমাদের না জানিয়ে ছেলেটাকে তোলা হলো কেন? তারা বিদেশি মানুষ, বলছে, ভাইজান আমরা কি ছেলে তোলার জন্য বালতি নামিয়েছি? আমরা পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু পানির বদলে ছেলেটা উঠে এসেছে, তা আমরা কি আবার একে ফেলে দেব? বা এক্ষুনি ফেলে দিতে হবে কুয়ার ভিতরে? এ তো আমাদের বাড়ির গোলাম চাকর, তো এ চোর, খালি মাল চুরি করে নিয়ে পালায়। এরা বিদেশি মানুষ, এরা দেশীয় মানুষ, এরা দশজন, ওরা সাতজন, ভয় পেয়ে গেছে, আমাদের না জানি আপনারা তুললেন কেন? বলে, ভাইজান আমরা পানির জন্য বালতি নামিয়েছিলাম। বলতে বলতে দশ ভাইয়ের ভিতরে এক ভাই বলছে, এই এক কাজ কর, ওকে আর ফেলতে দিস নি। তিন দিন তিন রাত পরে ও যেখানে আবার বেঁচে ফিরে এসেছে, তো এক কাজ কর, এটা তো মিশরের মানুষ, ওরা নিয়ে যাক, বিদেশে চলে যাক, আব্বা তার জীবনে আর দেখতে পাবে না, আব্বা না দেখতে পেলেই হলো। যতই হোক, ও তো আমাদের একটা ভাই, ও বেঁচে থাক, বিদেশে যেয়ে থাক, বরং ওরা নিয়ে যায় যাক, কিছু টাকা পয়সা দেয় কি দেখ। বাবাজি, ভাইজান টাকার লোভ সে দুনিয়া হয়ে থেকে আসছে। তো দশ ভাই, তার ভিতরে এক ভাই বলেছে, ঠিক বলেছিস, ও বেঁচে থাক, বিদেশে চলে যাক, আব্বা তো আর দেখতে পাবে না, এটাই হলে যথেষ্ট। বলছে, দেখো আমরা ছেলেটাকে দিতে পারি, আমাদের কিছু টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? বলছে, একশো টাকা দিতে হবে। ওরা কুড়িয়ে 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 দেখে কুড়িটা টাকা হয়েছে। বলে, ভাইজান আমাদের কাছে কুড়িটা টাকা আছে, এর বেশি দিতে পারবো না। দশ ভাইয়ের ভিতরে এক ভাই বলছে, এই যা হয়েছে যথেষ্ট, কুড়ি টাকা মানে দু টাকা করে তো হবে, ও পার হয়ে যাক, টাকাগুলো নিয়ে নে। কুড়িটা টাকা নিয়ে আল্লাহর নবীকে সাত বণিকের হাতে তুলে দিল, যা বাবা পার হয়ে যা। সাতজনা মিলে বাবা মিশাল করে নিয়েছেন আল্লাহর নবীকে নিয়ে সদর মিশনে, যে বাজারে তুলে দেওয়া হবে, বাজারে বিক্রি করে বাবা যা টাকা পয়সা হবে সাতজন মিলে ভাগ করে নেবে। ইতিমধ্যে বাবা আর এক ঘটনা ঘটে গেছে, কেনান দেশে ওই সময় যিনি বাদশা ছিলেন, যার নামটা ছিল বাবা বাদশা তৈমুর, এই বাদশা তৈমুরের আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন পুত্র সন্তান দান করেননি, একটি মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন, যার নামটা ছিল হযরতে জুলাইকা। এত রূপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তাম পৃথিবীতে যার নামটা চতুর্দিকে ছড়িয়ে গেছে জুলাইকার রূপ, এত রূপসী মেয়ে আমার আল্লাহ তাআলা দান করেছেন, এমন রূপসী মেয়ে তাম পৃথিবীর জমিনে কোথাও নাই। ওই সময় বাপ হযরতে জুলাইকা বিছানার উপরে ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে লেগেছেন বাপ এমন সুন্দর একটা রূপসী ছেলে, এমন সুন্দর একটা রূপবান ছেলে, দৌড়ে দৌড়ে বিছানার দরবারে সে খাদের পাশে যেন শুয়ে পড়েছেন। হযরতে জুলাইকা জীবনে বাবা এমন ছেলে কোনদিন দেখেন নাই। হাত কানা দিয়ে ছেলেটাকে যেমনি ধরতে যাবেন, ওই সময় ছেলেটা বলতে লেগেছেন, ওরে জুলাইকা খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা লাগাবে না, যদি সত্যিকারে তুমি আমাকে মহাব্বত করতে চাও, আমাকে যদি পিয়ার করো জুলাইকা, আমাকে পেতে গেলে তোমার জীবনে অনেক কষ্ট আছে, সেই কষ্ট ভোগ করার পরে আমাকে তুমি পেয়ে যাবে। হযরত জুলাইকা
ঘুমের ঘরে স্বপ্নে দেব আমার কথা দিয়েছিলেন, ওরে আমার স্বপ্নের পুরি রে, সারা জীবন যদি ধৈর্য ধরতে হয়, সারা জীবন যদি কষ্ট ভোগ করতে হয়, সারা জীবনটা কাটিয়ে দিতে রাজি আছি, তবে আপনাকে ছাড়া এই দুনিয়ার জমিনে আমি আর কাউকে চাই না। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যে দেখে বাবা বিছানার উপরে শুয়ে আছেন, ঠেলে উঠে বাবা কানতে লেগেছেন, আল্লাহ পাক আল্লাহ তালাম, এ আমি কাকে দেখলাম, কি আমাকে দেখা দিলাম, কি আমার বিছানার উপরে চলে এলো আল্লাহ, এমন রূপবান ছেলে আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আমি কাকে দেখলাম? ওই সময়ে বাবা দেশ বিদেশে রাজা বাদশাহ শাহজাদারা চিঠি লিখে লিখে বাদশাহ তৈমুরের কাছে পাঠিয়ে দেন, হুজুর আপনার মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দেন একটা রাজত্ব আমি দান করে দেব। কেউ চিঠি দিয়ে দেন, হুজুর আপনার মেয়ে জুলাইকাকে যদি আমাকে দিয়ে দেন আজ আমি একটা কারখানা আপনাকে দিয়ে দেব, আপনার মেয়েকে যদি আমার সাথে বিবাহ দেন এত টাকা আমি আপনাকে পুরস্কার দেব। চত দিক থেকে পয়গাম চিঠি আসতে লাগলেন, বাদশাহ তৈমুর বলেন, ও শাহজাদারা, ও দেশ বিদেশের রাজারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম হয়ে গেলি আমার কন্যার বিবাহ হয়ে যাবে, তবে এই এই মুহূর্তে আজ আমি আমার কন্যা জুলাইকাকে বিবাহ দিচ্ছি না। ঠিক ওই মুহূর্তে হাজরাতে জুলাইকা বিছানার উপর উঠে কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ গো এমন স্বপ্নের পুরি আমি কোথা থেকে দেখলাম। সকাল হয়ে গেল, বিছানার উপরে কাঁদতে লেগেছেন বাবা। এদিকে বাদশাহ আজ তৈমুর সখীদের পাঠিয়ে দিয়ে বলেন, আজ আমার জুলাইকা কেন কাঁদে জিজ্ঞাসা করে দেখো বাবা, আজ সকাল থেকে কাঁদতে লেগেছেন, মনটা খারাপ করে বসে আছেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছেন, একদিন দুদিন তিন দিন কেটে যায়, বাদশাহ তৈমুর বড় চিন্তায় পড়ে গেছেন, না জানি আমার মেয়ের শরীরটা খারাপ করেছেন, ডাক্তার কবিরাজ হাকিম বদি বাম এক এক করে সব যখন দেখানো হয়ে গেল, একটা মাস দুইটা মাস কেটে গেল, জুলাইকার কোন রকমের পরিবর্তন নাই। কিছু মানুষ বলেছে, হুজুর আপনার মেয়ের মনে হয় ভূতে ধরেছে, একটু ঝাড়ান ঝুড়ন করে দেখেন ভালো হয়ে যেতে পারে, নইলে ডাক্তার কবিরাজের ওষুধ এত খাচ্ছে তো কিছুতেই কিছু হচ্ছে না। মৌলবী মাওলানা দিয়ে ছাড়ানো হলো, ফুঁক দেওয়া হলো, কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে আমার মেয়ের কি হলো? আল্লাহ, এদিকে বাপ মা যত কাঁদে হযরতে জুলাইখাও তত কাঁদে। সখীদের দিয়ে বারবার বলছি, আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো তো, কাউকে বিবাহ করতে চায় কি? কাউকে যদি বিয়ে করতে চাই যত টাকাই যাক না কেন আমি তার সাথেই বিয়ে দেব, আমাদের একটি মাত্র মেয়ে, সেই যদি কাঁদে তাহলে জীবনে আমাদের আর কি শান্তি আছে। সখীরা বারবার জিজ্ঞাসা করে, বাবু আপনি কাউকে যদি বিয়ে করতে চান আপনি বলেন না, আপনার আব্বা তার সাথেই বিয়ে দেবে এবং আপনার আব্বা সেই বিয়েতে রাজি আছে? হযরতে জুলাইখা কিছুতেই বলছেন না। অনেক বলার পরে বলছে, বাবু আমি একটা স্বপ্ন দেখেছি, এইরকম ধরনের ছেলে, এইরকম রূপ, এইরকম চেহারা, এবং সে ছেলে আমাকে কথা দিয়েছে, জুলাইকা আমাকে যদি পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট আছে, এই জন্যে আমি কাঁদছি, যতদিন না আমার সেই স্বপ্নের পুরীকে আমি না পাব ততদিন কিন্তু আমার এই কান্না বন্ধ হবে না। সখীরা বলছে, তার সে ছেলের বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? বলে, এ পাগল, তার যদি ঠিকানা তার যদি বাড়ি জানতাম তাহলে কি আর আমি বসে বসে কাঁদতাম, আরে আমি স্বপ্ন দেখেছি। সখীরা বলছে, তোমার মতো পাগল আর কেউ আছে? স্বপ্ন দেখে কেউ কাঁদে? আমরাও তো কত স্বপ্ন দেখেছি, কখনো প্লেনে চড়ে যাচ্ছি, কখনো ট্রেনে চড়ছি, কখনো আপনার গাড়িতে চড়ছি, যেই ঘুম ভেঙে যায় দেখি ছেঁড়া কেদায় শুয়ে রয়েছি, স্বপ্ন দেখে কেউ কোনোদিন কাঁদে? হযরতে জুলাইকা বলছে, আমার বুবুরা,
আমার স্বপ্ন তোমাদের স্বপ্ন আসমান আর জমিন ফারাক আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন এক নয় তাহলে আপনি ঠিকানাটা বলেন বলে আরে ঠিকানাই তো পাচ্ছি না তাকে আর আমি দেখতেই পাচ্ছি না তৈমুরকে জানানো হলো বাবা বাচ্চা তৈমুর এলান করে দিলেন আমার কন্যা জুলাইকা যদি বিবাহ করতে চাই সেই ছেলেকে যদি বিবাহ করতে চাই ওরে আমার উজিরের দলেরা তামাম দেশ বিদেশে রাজা বাদশা শাহজাদাদের দাওয়াত করে দাও আমার দেশে কেনান দেশে আমার রাজ দরবারে আমি একটা রাজসভার আয়োজন করব ওই রাজসভাতে দেশ বিদেশের ছেলে শাহজাদারা রাজা বাদশারা এসে বসে যাবেন তারা খাওয়া দাওয়া করে আমার রাজসভাতেই বসে থাকবেন ওই সময় আমার কন্যা জুলাইকা রাজসভাতে যে যাকেই পছন্দ করবে যাকে ভালোবাসবে তার সাথেই বিয়ে দেওয়া হবে দেশ বিদেশে বাবা জানিয়ে দেওয়া হলাম হযরতে জুলাইকার বিবাহ দেওয়া হবে তবে একটা রাজসভার আয়োজন করা হয়েছে ওই রাজসভাতে রাজা বাদশাহ শাহজাদারা বসে যাবেন হযরতে জুলাইকা রাজসভাতে যে যাকে পছন্দ করে নেবেন তার সাথেই বিবাহ দেওয়া হবে রাজসভার দিনে বাবা দেশ বিদেশ থেকে রাজা বাদশাহ শাহজাদারা সেজে গুজে এসে বাবা সকলেই তারা বসে গেছেন কারণ সকলেই তারা চায় যদি জুলাইকা একবার আমাকে পছন্দ করেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে তামাম পৃথিবীতে একটা সুনাম হবে জুলাইকা আমার বিবি এত রূপ আল্লাহ পাক হযরতে জুলাইখাকে দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে জুলাইখাকে রূপ আমি আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের দেশে সুন্দরী মেয়েরা আছে কি গো বাবা হযরতে খাতুনের জান্নাত ফাতেমাত জোহরা ছাড়া জুলাইখার মতো রূপ পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন আমাদের দেশে সুন্দরী মেয়ে আছে জানেন তো বাবা এবছরে অর্থাৎ 2000 সালে তামাম পৃথিবীতে সুন্দরী মেয়েদের প্রতিযোগিতা হয় লন্ডনে এক নদীর ধারে এবারে হয়ে গেল এবারে আজ এই 2000 সালে সারা পৃথিবীতে সুন্দরী নারীদের ভিতরে 101টা সুন্দরী মেয়ের মধ্যে ফার্স্ট যিনি সুন্দরীর মুকুট আজ অর্জন করেছেন আমাদের ভারতবর্ষের মেয়ে হরিয়ানার মেয়ে যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা আপনারা জানেন এই প্রিয়ঙ্কা শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হয়েছেন এবং বিশ্ব সুন্দরীর মুকুট তার মাথায় পড়েছে 1 কোটি টাকা যার দাম আজ হরিয়ানার মেয়ে যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা তবে মেয়েটা সত্যিকারের সুন্দরী আল্লাহ তাকে রূপ দিয়েছে উপযুক্ত তারা বেঁচেছে কিন্তু আজ থেকে 3 বছর আগে আমাদের দেশে আর একটা সুন্দরী মেয়ে হয়েছিল আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার মেয়ে যার নাম হচ্ছে সুস্মিতা সেন আপনারা অবশ্য অবশ্যই জানেন এই সুস্মিতা সেনকে আপনারা দেখেছেন আমি দেখেছি কিছুদিন আগে এই সুস্মিতা সেন আর বাংলাদেশের তাসলিমা নাসরিন আমাদের কলকাতা এয়ারপোর্টে এসেছিল তো আমি তো এয়ারপোর্টের কাছাকাছি থাকি তো দুজনা প্লেন থেকে নামবে হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে আছে যে তাসলিমা নাসরিন আসছে আর বিশ্ব সুন্দরী আর সুস্মিতা সেন আসছে তো বলবো কি বাবা আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি ও যেখানে নামলে খুব কাছাকাছি থেকে দেখা যাবে আপনারা জানেন ওখানে এয়ারপোর্টের ধারেই দুটো গ্রাম আছে গোপালপুর গাতিদুননগর যেখানে প্যাসেঞ্জার নামে সেখান থেকে আপনাকে এই দূরসীর দূরে থেকে দেখা যাবে তো দুজনা নেমে প্লেনের পাশে দাঁড়িয়ে দুজনা দুটো সিগারেট ধরিয়েছে তাসলিমা নাসরিন পরেছে একটা হাফ প্যান্ট আর একটা ব্যাটা ছেলের গেঞ্জি বাবলি চুল একটা কাঁধে ব্যাগ নেমি একটা সিগারেট আর সুস্মিতা সেন সালোয়ার কামিজ মাথায় একটা কালো ওড়না ও একটা সিগারেট ধরিয়েছে তো ওখানকার লোক বলাগাওয়া করছিল যে সিগারেট গুলো এরা খায় আমাদের ভারতবর্ষে একটার দাম 25 টাকা আর তাসলিমা নাসরিন 24 ঘন্টার ভিতরে 3 কিলো করে মদ খায়
এক কিলো মদের দাম হচ্ছে 175 টাকা আমাদের ভারতীয় টাকায়। 3 কিলো করে মদ গেলে বাংলাদেশের মানুষ এমনি আর ওরে ঝাঁটা মেরে তাড়িয়েছে। আমার রাজি ভাইজান, দৈনিক যার 3 কিলো মদ লাগে আর 2 প্যাকেট সিগারেট লাগে, সে আমার বিশ্বনবীর ক্যারেক্টার অফ লাইফ সম্পর্কে লিখেছে। আমার বাবুজি ভাইজান, বাংলাদেশের 1,25,000 আলেম তার মাথায় ঝাঁটা মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং এলান করেছে বাংলাদেশের মাটিতে উঠলেই ওর মাথা চলে যাবে। আমাদের ভারতবর্ষের কিছু কিছু সাহিত্যিক এটাকে অযৌক্তিক বলেছেন এবং বলেছেন এই সমস্ত বাংলাদেশের উগ্রপন্থীরা এরকম একটা জ্ঞানী ডাক্তারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ও ভাই, এ ডাক্তার নয় ফ্যাক্টর, এ ডাক্তার নয় ফ্যাক্টর, মদ খাওয়ার ফ্যাক্টর বললে তো চলে। যে 3 কিলো মদ খায় সে কোনোদিন ডাক্তারি করতে পারে? আমার বিশ্বনবী সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করেছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। আর এই সুস্মিতা সেনকে দেখেছিলাম, বলবো কি বাবা, একদম তাল গাছের অর্ধেকটা আর সরু কেকলে মাছের মতো দেখে বলেছি, আল্লাহ রে এই বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। আপনারা হয়তো চোখে দেখেননি, বলবো কি, সুস্মিতা সেনকে দেখলে মনে হবে হাজার হাজার মেয়ে এরকম গরিব কাঙাল কামার কোমরের ঘরে গড়াগড়ি খাচ্ছে, শুধু গরিবের জন্য তারা সাজতে পারে না। এরা যে কি দেখে বিশ্ব সুন্দরী করে আল্লাহ পাক তিনিই জানে। আমার বাবাজি ভাইজান, আমাদের দেশে বিশ্ব সুন্দরী একটা পুরুষ আছে, বিশ্ব সুন্দরী পুরুষের প্রতিযোগিতা হয় জানেন। আমাদের ভারতবর্ষে বিশ্ব সৌন্দর্য পুরুষ, যার রূপ গুণে নকশায় সৌন্দর্য হবে, সে বিশ্ব মুকুট পরবে, তার নাম কি জানেন? আমাদের দেশের বিশ্ব সৌন্দর্য পুরুষ যার নাম হচ্ছে ডাক্তার মনোহর আইস। এই মনোহর আইসকে আপনারা দেখেছেন? আমি দেখেছি একবার কাছে থেকে, কারণ বিশ্ব সুন্দরী পুরুষ, বিশ্ব সৌন্দর্য পুরুষ, এর একটু দেখতে হবে কিরকম পুরুষ আল্লাহ বানিয়েছে আর কি রূপ তারে দিয়েছে। তো বাবা, আমি দেখেছিলাম দমদম আপনার ওই বাগুইয়াটির মোড়ে, উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, তো লেকচার দিচ্ছিল, তো বলবো কি, ওই মাঝে মাঝে হাত টাত গুলো ফুলিয়ে কুমিরের মতো করে, কোলা ব্যাঙের মতো ফুলে যায়, কখনো পাটা ফুলিয়ে দিচ্ছে, এই জন্যই হয়তো খেতাবটা পেয়েছে। তো দেখলে মনে হবে, আপনারা হয়তো জানেন, ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম গোলাবাড়ি কদমগাছি দত্তপুকুরে, ওই লেপডেট পানি গ্যাসের পানি বিক্রি হয় দেখেছেন, মাথায় একটা গুলি দেওয়া থাকে হংতাফোনা বোতল, ওরে দেখলি মনে হবে যেন একটা ঠিক লেপডেট পানির বোতল। আর ও হয়েছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ, কোন যুক্তি হয়? আমার বাবাজি ভাইজান, ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ আমরা যারা যার নকশায় দেখেছি, বাদশাহ শাহজাহানের চেহারা দেখেছে কি গো বাবা? বাদশাহ শাহজাহানের চেহারা দেখলে আপনার কি আর বলবো, যার চেহারা যার রূপ আল্লাহ পাক এত দিয়েছিলেন। বর্তমানে কলকাতার ভিতরে কামার কোমরের ঘরে থেকে সুন্দর ছেলে রয়েছে, এ বিশ্ব সুন্দরী তাকে পুরুষ করেছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, বিশ্ব সুন্দরী নারী আমি আল্লাহ পাক বানিয়েছি, যার নাম হচ্ছে হযরতে জুলাইখা, আর বিশ্ব সৌন্দর্য পুরুষ আমি আল্লাহ পাক যার লকব দিয়েছি, সে হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিসসালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত রূপ আমার আল্লাহ পাক দ্বিতীয় আর কাউকে দেবেন না। ও ভাইজান, কত রূপ দিয়েছিল জুলাইখাকে, বলা হলো জুলাইখা, রাজসভার আয়োজন করা হয়েছে, সখীরা বলল বুবু আপনি যাবেন, আপনার পছন্দ মতো আপনার সেই স্বপ্নের পুরীকে বেছে নেবেন, আপনার আব্বা কথা দিয়েছে তার সাথেই বিবাহ দেওয়া হবে। রাজসভার আয়োজন করা হলো বাপ, হাজার হাজার রাজা বাদশাহ শাহজাদারাম রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন। খাওয়া দাওয়ার পরে বাবা সকলেই সেজে গুজে রেডি হয়ে গেছেন, যদি নাকি একটা বার জুলাইখা আমাদেরই পছন্দ করেন, তাহলে জীবনের মতো জুলাইখা আর বিবি হয়ে যাবে। হযরতে জুলাইখাকে নিয়ে বাবা 20 জন সখী
রাসাতে নিয়ে গেলেন, হাজার হাজার ছেলেরা বসে আছেন, হযরতে জুলাইকা রাসাতে যে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, যত ছেলে মেয়ে বাবা রাজা বাদশারা যত বসে আছেন, ওই লাইনে কাতারে কাতারে যে একবার নয় দুবার নয় বাবা তিন তিনবার সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরে বেরিয়েছেন, সেই স্বপ্নের পুরি তিনি খুঁজে পেলেন না। অবশেষে বাবা কানতে কানতে দৌড়ে দৌড়ে বাড়িতে যে আবার কান্না শুরু করে দিয়েছেন। সখীরা বলে বুবুম রাজসভার আয়োজন করা হয়েছে, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের রাজা বাদশারা নাই। আপনি এখনো কাঁদছেন? বলছি কাঁদব, আমার বুবু আমার যে স্বপ্নের পুরি এই রাজসভাতে সে নেই, অতএব আমি কাউকে বিয়ে করতে চাই না। আমার সঙ্গে কথা দিয়েছে সারা জীবন যদি আমার অপেক্ষা করতে হয় তাও করব, তবু আমি অন্য কোন ছেলেকে বিয়ে করব না, আমার আব্বাকে সাফ কথা বলে দিই। আব্বা মা বড় চিন্তায় পড়েছে, আল্লাহ তো সে ছেলের নাম জানে না ঠিকানা জানে না, তো আমিও তো বড় সমস্যায় পড়েছি, তার নাম তো বলে দিক না, আমি তার সাথেই বিবাহ দেব। একদিন নয় দুদিন নয় বাবা রাতের অন্ধকারে হযরতে জুলাইখা শুতে যে কেঁদে কেঁদে ডাকে, ওরে আমার স্বপ্নের পুরি রে এবার একটা বার আমাকে দেখা দাও। মাসের পর মাস চলে যায় বা কেঁদে কেঁদে এমন একটা রাতে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। বাবা দৌড়ে 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 এসে খাটিয়ার পাশে আপনার বিছানার পাশে দাঁড়িয়ে গেছেন। হযরতে জুলাইকা দৌড়ে বাবা হাতখানা ধরতে যাবেন, আল্লাহর নবী বলে জুলাইকা খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা যেন লাগাবে না, কারণ আমাকে যদি ভালোবাসাম আমাকে যদি সত্যি সত্যি মহব্বত করম এখনো তোমার জীবনে অনেক কষ্ট আছে। বলে আমার স্বপ্নের পুরি সারা জীবন যদি থাকতে হয় আমি থাকতে চাই, তবে তোমাকে ছাড়া আমি দুনিয়াতে কাউকে চাই না। ও আমার স্বপ্নের পুরি অনেক কাঁদা আমাকে কাঁদিয়েছ, এবার তোমার নাম ঠিকানাটা একটাবার আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী বলে জুলাইখা আমাকে যদি সত্যিকারে পেতে চাও তাহলে মিশরের যিনি আজিজ মিশরের যিনি মন্ত্রী ওই আজিজের দরবারে খোঁজ করবে, ওই আজিজের বাড়িতে আমাকে তুমি পেয়ে যাবে। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছেন, হযরতে জুলাইকা দেখে বিছানার উপরে শুয়ে আছেন, হাসতে হাসতে উঠে সখীদের ডাক দিলেন, ওরে আমার সখীরা ওরে বুবুরা আজ বুঝি আমার কান্না বন্ধ হয়ে গেছে, আমার স্বপ্নের পুরীর ঠিকানা খানা পেয়ে পেয়ে গেছে। আমার আব্বা জানকে এই মুহূর্তে বলে দিন মিশরের যিনি আজিজ আমি মিশরের আজিজকেই বিবাহ করব, পৃথিবীর অন্য কাউকে নয়। সঙ্গে সঙ্গে সখীরা বাবা দৌড়ে দৌড়ে বাদশা তৈমুরের কাছে যে বলেন, ওরে আমাদের বাদশা জি আর চিন্তা করবেন না, আপনার কন্যা জুলাইখা তার স্বপ্নের পুরীর খোঁজ পেয়ে গেছে। কোথায় আগে তাড়াতাড়ি করে বলে দিন, কারণ আমি বড় চিন্তায় আছি, আমার একমাত্র কন্যা সেই যদি কাঁদে তাহলে জীবনে আমার আর কি শান্তি আছে। আমার বাবাজি ভাইজান বলেছে, হুজুর আপনার মেয়ে বলেছে মিশরের যিনি আজিজ তাকেই তিনি বিবাহ করবেন, অন্য কাউকে করবেন না। বলছে মিশরের আজিজ, আল্লাহ তামাম পৃথিবীতে কত রাজা বাদশাহ শাহজাদারা এলো কাউকে পছন্দ করলো না, আর মিশরের একটা আজিজকে একটা মন্ত্রীকে পছন্দ করলো, এটা কিরাম হলো গো? বলছে হ্যাঁ জুলাইখা বলেছে
আমি মিশরের আজিজকেই বিবাহ করব। দেখেছেন বাবা, মেয়েদের ভিতরে কিরকম ভুল আছে, ওরা খুব লাভালাভি করে, বলে আমাদের মতন জ্ঞানী এখন পৃথিবীতে কেউ নাই, কারণ মেয়ে ছেলে পৃথিবী চালাচ্ছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, মেয়ে ছেলেদের যত জ্ঞান হোক আর যত বুদ্ধিমতী হোক না কেন, পুরুষের অর্ধেকটা জ্ঞান, ছেলেদের অর্ধেকটা জ্ঞান মেয়েদের। হয়তো আমার মা বোনেরা আমার উপরে রাগ করবে, রাগ করবেন না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে মেয়েদেরকে জ্ঞান কমিয়ে রাখা হয়েছে, এই জন্য মেয়েদের জ্ঞান যদি কম না থাকতো তাহলে বাপ মায়ের সর্বস্ব ছেড়ে দিয়ে তিনবার কবুল বলে কখনোই সে একটা বিদেশে একটা ছেলের সঙ্গে থাকতে পারবে না, এটা অসম্ভব। একটা ছেলেকে আপনি আজ এই বাংলার গ্রাম অঞ্চল থেকে দিল্লির রাজধানীতে রেখে আসুন, খুব জোর একটা বছর থাকবে, তারপরেই সে কামতে শুরু করবে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, আর সে থাকতে পারবে না। তাকে যদি সোনার খাঁচার উপরেও রাখা হয় সে বলবে আমি চাই না, আমার জন্মভূমিতে আমি ফিরে যেতে চাই, মাই নেটিভ ল্যান্ড ইজ এ বেটার ল্যান্ড ইন ভিলেজ, আমার জন্মভূমি যে গ্রাম খেজুর পাতা দিয়ে ঘেরা এত সুন্দর শান্তির জায়গা, এ কলকাতার এ দিল্লি রাজধানী আমার ভালো লাগে না। অর্থাৎ জন্মভূমির চাইতে স্বর্গভূমি পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু মায়েদের সেই স্বর্গভূমি জীবনে দুটো, বলেন আপনারা? এই বুদ্ধি যদি তার কম না থাকে কখনোই তার অপরের বাড়িতে যেয়ে থাকতে পারবে না। এক দু নম্বর হচ্ছে, মায়েদের বুদ্ধি যদি কম না হতো একটা ছেলের সে গোলামিত্ব করতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা ছেলের যতটা তার বাপের সম্পত্তি দিয়েছে, মেয়েদের দেখবেন তার অর্ধেকটা দিয়েছে। ছেলে যদি বাপের সম্পত্তি দু বিঘে পায়, মেয়েরা পাবে এক বিঘে, বলেন একই মায়ের ছেলে মেয়ে। তো ওই বুদ্ধি কমের জন্য ওদের সম্পত্তি কম। আমার বাবাজি ভাইজান, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, এটা আমার কথা নাই। তো হযরতে জুলাইকা আলাইহিসসালাম বলছেন, ওই মিশরের যিনি আজিজ আমি তাকেই বিবাহ করব। ভুলটা কোথায় হয়েছে দেখ, কোরআন শরীফের ঘটনা সূরা ইউসুফ 108 আয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর ঘটনা দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আমার ইউসুফের মতো এত সুন্দর ঘটনা পৃথিবীর কোন কিতাবে আর নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বলছে এত সুন্দর ঘটনা পৃথিবীতে আর দ্বিতীয় কোন ঘটনা নাই, তোমরা পড়ে দেখো। শুনলে বাবা অবাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে বাদশা তৈমুর চারুজির কেটে কেবল একখানা চিঠি লিখে মিশরের জমিনে আজিজের দরবারে পাঠিয়ে দিয়েছেন, আমার এই চিঠিখানা দেখাবে আমার কন্যা জুলাইকা মিশরের আজিজের বিবাহ করবে। এত বড় নসিব জীবনে আর কি হতে পারে, সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন এই বিয়েতে আমি সম্মতি আছি। বাবা বাদশা তৈমুর চিঠি দেখে খুশিতে বাকবাক হয়ে গেছেন, তিন দিনের দিন বিবাহর দিন হয়েছে বাবা, আজ কেনানের জমিনে বিবাহ হবে, গোটা কেনান আলোয় সজ্জিত হয়ে গেছেন, বামাদের বাদশাহ তৈমুরের কন্যা জুলাইকার বিবাহ। আর এদিকে মিশরের বাবা আজ প্রজারা গোটা মিশরটা সাজিয়ে দিয়েছেন, আমাদের মিশরের আজিজের বিবাহ হবে হযরতে জুলাই কার সঙ্গে, আজ বিশ্ব সুন্দরী হযরতে জুলাইকা আমাদের মিশরে রানী হয়ে যাবে। একজন নয় দুইজন নয় বাবা, তিন শত বর যাত্রী নিয়ে আজ মিশরের আজিজ হাতির পিঠে চড়ে কেনানে বিবাহ মজলিসে আসছেন। চতুর্দিকে জাঁকজমক বড়, একদিকে কেনান অপরদিকে মিশর, বড় সমরায় বিবাহ হচ্ছে কেনানের জমিনে, রাজ দরবারে উৎসবের জ্বর বয়ে যাচ্ছেন। হযরতে জুলাইকা সুন্দর একটা ফুলে মোড়া ঘরে বাবা বসে মুসকে মুসকে হাসেন, হায় রাব্বুল আলামিন বহুদিনের কষ্টের আমার পণ, আমার স্বপ্নের পুরীর সঙ্গে দেখা হবে।
হাজার হাজার রাজা বাদশাহ শাহজাদারা জ্ঞানী গুণী মানুষেরা হযরতে জুলাইকার কাছে আশীর্বাদ নিতে আসেন। আশীর্বাদ দিয়ে জুলাইকার দিকে তাকিয়ে দেখেন হযরতে জুলাইকা সকলের আশীর্বাদ গুলো নিয়ে মুস্কে মুস্কে হাসেন, সকলের সঙ্গে সদ্ব্যবহার করে নিজের দরবার থেকে বিদায় দেন। বাবা বিবাহ মজলিস শেষ হয়ে গেছে, মিশরের আজিজ বাদশাহ তৈমুরকে বলেন আব্বাজি আপনার কন্যা জুলাইকাকে আমার মিশরের রাজ দরবারে নিয়ে যেতে চাই, কারণ আমি হচ্ছি মিশরের আজিজ, অনেক দায়িত্ব আমার উপরে। বলে দেখেন মিশরের আজিজ কন্যাকে আমি দান করেছি দিয়েছি, আপনার যেখানে খুশি নিয়ে যেতে পারেন, কোনো বাধা বিঘ্ন নাই। হযরতে জুলাইকাকে বাবা একটা হাতির পিঠে চড়ালেন, অপর একটা হাতির পিঠে চড়ে আজ মিশরের আজিজ 300 যাত্রী নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। মিশরের হাজার হাজার প্রজারা বাবা বর্ডারে দাঁড়িয়ে হযরতে জুলাইকাকে স্বাগত জানাই, তারা হাত কানা নেড়ে নেড়ে নিজের দেশের রানীকে স্বাগত জানিয়ে সাদরে তুলে নিলেন। রাজদরবারে যেবাব হযরতে জুলাইকাকে একটা ফুল সজ্জার ঘরে বসানো হলাম, সবিরাত যখন হয়ে গেছে বাবা হযরতে জুলাইকা বিছানার উপরে বসে বসে চিন্তা করে, আল্লাহ আজ আমার জীবনে অনেক কষ্টের ফল, আমার জীবনের সেই স্বপ্নের পুরী আজ আমার দরবারে আসবেন, আজ প্রাণ ঘুরে দেখে নেব। গভীর রাত হয়ে গেছে, মিশরের আজিজ হাতে একটা তরবারি নিয়ে বাম টক 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 করে ওই ফুল সজ্জার রাতে আজ বাসর ঘরের দিকে আগাতে লাগেন। দরজার কাছে যে বাবাম হযরতে জুলাইকাকে সালাম দিলেন, হযরতে জুলাইকা ঘরের দরজার দিকে দৌড়ে এসে চিন্তা করেছেন, আল্লাহ গো আজ আমার স্বপ্নের পুরীকে একবার প্রাণ ঘুরে দেখে নেব। দরজা খানা খুলে দিয়ে সালামের জবাব দিয়ে বাবা মিশরের আজিজের দিকে প্রাণ ঘুরে যখন তাকিয়েছেন, বারে বারে তাকিয়ে দেখেন, বারে বারে তাকিয়ে দেখেন, এ যে আমার সেই স্বপ্নের পুরী না, স্বপ্নের সঙ্গে মিলে না। জিভে একটা কামড় দিয়ে বাবা দৌড়ে বিছানার খাটের উপরে যে উপর হয়ে শুয়ে হযরতে জুলাইকা বারে বারে কপালে কি মেরে কান্তি লেগেছেন, হে রব্বি আল্লাহ এ আমার জীবনে কি মুসিবত ঘটে গেল, এ আমি কি সর্বনাশ করলাম, আল্লাহ গো এ আমি কাকে বিবাহ করলাম, এ যে আমার স্বপ্নের পুরী না তো আল্লাহ, ই আমি কাকে বিবাহ করলাম, কেন আমাকে তো কথা দিয়েছে যে মিশরের আজিজের বাড়িতেই আমাকে পাবে, তা আমি তো আজিজকেই বিবাহ করেছি, কিন্তু আমি করলাম কাকে, ই আমি কাকে বিবাহ করলাম। মিশরের আজিজ বাবা তার বাড়ি খানা নিয়ে টক 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 করে জুলাইকার দরবারে যে বলেন, ও বিবি জুলাইকা আমি তো তোমাকে বিবাহ করি নাই, তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, সে পয়গামটা তো আমার কাছে আছে। ও জুলাইকা আজকে জীবনের একটা আনন্দের রাত, খুশি রাত, আজকে জীবনের দুইটা প্রাণীর মিলনের রাত, আজকে রাতে তোমার চোখের পানি দেখতে হবে, আমি তো কোনদিন জানতাম না ও জুলাইকা যদি আমার পছন্দ না হয় কেন তুমি বিয়ের প্রস্তাব কানা দিলে। সঙ্গে সঙ্গে হযরতে জুলাইকা বাবা চোখের পানি মুছে নিয়ে ঠেলে উঠে বলে, হুজুর আর বেয়াদবি মাফ করে দেবেন,
আমি আপনাকে বিবাহ করেছি বলে কাঁদছি না, আপনার জন্য আমি কাঁদছিলাম। আমার ছোটবেলার একটা জীবনের কথা মনে পড়ে আজ আমি কাঁদতে লেগেছি। মিশরের আজিজ বলছি, জুলাইখা, আজকে একটা আনন্দের রাত, খুশির রাত, আর আজকে যদি তুমি কাঁদো তাহলে জীবনে এর চাইতে বিষাদের রাত আর কিছু আছে? জুলাইখা বলছে, হুজুর, আমি আপনার জন্য কাঁদছি না, আমি আমার জীবনের একটা কর্মের জন্য কাঁদছি। মিশরের আজিজ বলছে, জুলাইখা, তো সেই কাজটা একটু বলা যাবে না? বলে, হুজুর, আমি বলতে পারি, আপনি রাখতে পারবেন না। বলছে জুলাইখা, আমি যদি রাখতে পারি? হযরত জুলাইখা বলছে, তাহলে হুজুর আমি বলতে পারি? বলে, অবশ্যই বলবে, একটা কথা তোমার আমি রাখতে পারবো না। বলছে, হুজুর, বলবো কি? আমি আমার বিবাহের আগে একটা মানত করেছিলাম কোনো একটা বিষয় নিয়ে, বিষয়টা আপনি আর জানতে চাইবেন না, যেহেতু আপনি জ্ঞানী মানুষ। সেই বিষয়ে আমি, আমার জীবনে মানত ছিল যে আল্লাহ আমার জীবনে এইটা পূরণ না হওয়া পর্যন্ত 7 বছর আমি বিবাহ করব না। সেই মানতের 2 বছর পূরণ হয়েছে আর তার ভিতরেই আমাদের বিবাহ হয়ে গেছে। হুজুর, আপনি যখন আমার ঘরেতে এসছেন তখন আমার সেই মানতের কথা স্মরণ পড়েছে, এখনো আমার 5 বছর বাকি। তো আমি এই জন্যে কাঁদছি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে প্রথম হিসাব দিতে হবে আমার এই অঙ্গীকার ভঙ্গ করায়। এই জন্যে কিয়ামতের কথা মনে পড়ে হুজুর আমি কাঁদতে লেগেছি, আপনি কিছু মনে করবেন না। তো হুজুর, আপনি যদি আমার মানবটাকে দয়া করে পূরণ করেন তাহলে সারা জীবনটা আমার ধন্য হবে এবং আপনি আমার পরম স্বামী, সেটা তো আমি জানি। হুজুর, আশা করি আপনি আমার এই মানতটা পূরণ করবেন। যদি আপনি কথা দেন এই 5 বছর আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না এবং স্বামী স্ত্রীর যে একটা হক আপনি সেটা পূরণ করবেন না, এই মানতটাকে আপনি আদায় করিয়ে দেবেন এবং নিশ্চয়ই আমি আপনার স্বামীর মতোই খেদমত করব। তাই বলে আপনাকে আমি যে স্বামী বলে মানব না তা নয়, শুধু একটাই আমার অঙ্গীকার, আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না। এই ওয়াদাটা যদি আপনি করেন তাহলে সারা জীবন আমি জুলাইখা আপনার দিদি, আর যদি আপনার ইচ্ছা মতো আপনি আমার স্বামী আর আমি হচ্ছে আপনার বিবি, আপনার অনেক হক আছে, আপনি যদি ইচ্ছা করে যা ইচ্ছা তাই করতে পারেন, তাহলে হয় আজ না হয় কাল আমি আমার জীবনে সুসাইড করব। হুজুর, আপনি বড় জ্ঞানী মানুষ, বিচার করে দেখবেন কোনটা করলে ভালো হয়। মিশরের আজিজ সঙ্গে সঙ্গে গালে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ই আমি কি বিবাহ করলাম আর কেনই বা করলাম, আর জুলাইখা কেনই বা আমার কাছে চিঠি লিখলো, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, খুব চিন্তার বিষয়, এখন যদি আমার স্বামী স্ত্রীর হকটা আদায় করি বা আমি আমার জীবনে পালন করি তাহলে তো সুসাইড করবে, আর সুসাইড করলে তামাম পৃথিবীতে আমার একটা বদনাম হবে যে দেখো এত সুন্দরী মেয়ে মিশরের আজিজের সাথে বিবাহ দিয়েছে বলে সুসাইড করেছে, এটা লজ্জার কথা। আমার যদি 5 বছর মনে যদি করি যে আমি বিবাহ করি নাই তাহলে সারা জীবন আমার বিবি হয়েই থাকবে, তাহলে এটা করাই ভালো হবে। কথা দিলেন জুলাইখা, ও বিবি জুলাইখা, কাঁদবেন না কাঁদবেন না, আমি কথা দিলাম 5 বছর আপনার গায়ে স্পর্শ হবে না। সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা বাপ মুস্কে হেসে বলেন, আমার স্বামী ও মিশরের আজিজ, আপনি বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, জানি আপনি আমার দাবিটা কবুল করবেন।
স্বামীর মতো বাবা ব্যবহার করতে লাগলেন, ওয়াদাটা পূরণ করে নিলেন। ইতিমধ্যে মিশরের আজিজ রাজকর্মচারীদের ডেকে বলো, আমার কর্মচারীরা, আমি বিবাহ করেছি, আমার বাড়িতে আমার বিবি জুলাইকা এসেছে, বাড়িতে একটা কর্মচারীর প্রয়োজন। মিশরের বাজারে যে সুন্দর দেখে একটা গোলাম আমার বাড়ি খরিদ করে আনবে, যেটা হবে আমার রাজবাড়ির গোলাম। সুন্দর দেখে একটা গোলাম খরিদ করবে, যেন রাজবাড়ির গোলাম বলে পরিচয় দেওয়া যায়, যত টাকা যায় যাবে কোন রকমের চিন্তা নাই। একদল কর্মচারী বাবা টাকা পয়সা নিয়ে মিশরের বাজারে গেলেন, ঠিক ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফকে মিশরের সেই সাত বণিক সাত ব্যবসায়ী বাবা আল্লাহর নবীকে লালন পালন করেন, সুন্দর চেহারা করেন, ওই সময় মিশরের বাজারে তুলে দিলেন। সারা মিশরে এলান হয়ে গেছে, ওরে মিশরবাসীরা, ও মিশরের মানুষেরা, মিশরের বাজারে এমন একটা গোলাম এসেছে, সে গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। কেউ বলে আল্লাহ পাকের ফেরেশতা, কেউ বলে জিনের ছেলে, কেউ বলে কোনদিন মানুষ হতে পারে না, এত রূপ আমার আল্লাহ পাক আল্লাহ দালাম আল্লাহর নবীকে দিয়েছিলেন, এত টাকা দাম বলে বাবা খরিদার খরিদে নাম, আজ ক্রেতারা তারা পালিয়ে যায়, প্রতিদিন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ঠিক এমন দিনে তুলেছেন যেদিনে মিশরের আজিজের গোলামেরাম গোলাম খরিদ করতে যায়। বাজারে যে খবর পেয়ে গেছে মিশরের বাজারে এত সুন্দর একটা গোলাম উঠেছে, এত টাকা দাম চাই কেউ খরিদ করতে পারে না, এই কথাটা শুনে বাবা গোলামের দরবারে পৌঁছে গেছেন। আল্লাহর নবীকে দেখে এক চান্সে পছন্দ হয়ে গেছেন, দাম দক্ষিণা করে বাবা আল্লাহর নবীকে খরিদ করে নিয়ে আজ মিশরের আজিজের বাড়ির দিকে রওনা দিলেন। আজিজের দরবারে যে বলে হুজুর এমন একটা গোলাম এমন একটা জ্ঞানী গোলাম খরিদ করেছে হুজুর, মিশরের জমিনে এইরকম গোলাম আরে নাই, বরং এইরকম গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। হুজুর আপনার জন্য যে গোলাম খরিদ করেছি তবে টাকা একটু বেশি গেছে, বলে তা যাক না কেন। মিশরের আজিজ বাবা গোলামটাকে দেখলেন, আল্লাহর নবীর নাম জিজ্ঞাসা করেন, ঠিকানা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী সব কথা এক একটা করে বলেন। বলে হুজুর কেমন করে আমি মিশরে এলাম জানি না, তবে একটা কুয়ার ভিতরে আমি ছিলাম, মিশরের বণিকেরা আমাকে আনলেন, তারপরে তারা লালন পালন করে আজ মিশরের বাজারে তুলে দিলেন। আল্লাহর নবীকে খরিদ করে বাম আজ মিশরের আজিজ বড় খুশি হয়ে গেছেন, ও গোলামেরা ও গোলামেরা আজ আমার রাজ দরবারের গোলাম সত্যিকারে গোলাম বলে মানাবে। আল্লাহর নবীর হাত কানা ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, বাড়ির কাছে কাছে যে হযরত জুলাইকাকে ডাক দেন, ওরে বিবি জুলাইকা রে এমন একটা গোলাম এনেছি যেটা তোমার বাড়ির গোলাম, ও আমার জুলাইকা একবার চেয়ে দেখো এইরকম গোলাম আজ মিশরের জমিনে নাই। হযরত জুলাইকা বাড়ির থেকে বাবা স্বামীর গলার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে পাঁচিলের দরজায় এসে দাঁড়িয়ে যখন গোলামের দিকে তাকিয়েছেন, বাবাজি আমার ভাইজান, সেই স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখেন, এই যে আমার সেই স্বপ্নের পুরি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজান,
আল্লাহ তাআলা এক তারা বলেন, ওরে বান্দা রে তোরা আমাকে ভুলিস না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের নজর তোর উপর রয়েছে। শুনলে বাবা অবাক হয়ে যাই, হযরতে জুলাইকা আল্লাহর নবীকে দেখে দৌড়ে যে বা দৌড়ে যে বিছানার উপরে যে খাটের উপরে যে যেদিন বিবাহ করে বাড়ি এসে কেঁদেছিলেন বাবা, সেই রকম কান্না শুরু করে দিলেন। মিশরে রাজি চিন্তা করেছেন, আল্লাহ আমি যেদিন বিবাহ করে এনেছিলাম সেদিনে যেমন আমার জুলাইকা কেঁদেছিলাম, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম আজকেও যেন তেমন কান্নার আওয়াজ। আস্তে আস্তে করে যে বাবা জুলাইকা দরবার যে বলেন, ও বিবি জুলাইকা আমি যেদিন তোমাকে বিবাহ করে এনেছিলাম সেদিনে আপনি যেমন করে কেঁদেছিলেন, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম আজকেও আপনি ঠিক তেমন কান্না শুরু করে দিয়েছেন। এর ভিতরে যে কি রহস্য আমি কিছুই বুঝতে পারি না। হযরতে জুলাইকা বলে, হুজুর আমার বিহারা দুবি মাফ করে দেবেন, আমি ওই জন্যে কাঁদছি না হুজুর, আপনার গোলাম দেখে আমি কাঁদছিলাম, আমার ছোট্টবেলার একটা বাল্য বন্ধু ছিল হুজুর, আপনার বলবো কি আপনি যে গোলাম খরিদ করেছেন একেবারে জাস্ট ওই রকম দেখতে, আজ আমি শুনেছি আমার গোলামটা নাকি দুনিয়াতে আর নাই, আমার বন্ধুটা দুনিয়াতে আর নাই, কিন্তু আপনি আজ এমন একটা গোলাম খরিদ করে এনেছেন আমার সেই বাল্য বন্ধুর মতো দেখতে, তাই আমার সেই বন্ধুর কথা মনে পড়ে গেছে তাই আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আমার বাবাজি ভাইজান, আল্লাহ তালার কুদরত, আল্লাহ পাকের রহমত। মিশরের আজিজ বলছে, তাই জুলাইকা যদি তোমার বাল্যবেলার বন্ধু হয় আর ঠিক সেই রকমই যদি দেখতে হয়, তাহলে তো তোমার সৌভাগ্য এটা যে এই গোলাম তোমার কাছেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে আর কান্নার কি আছে। হযরতে জুলাইকা বাবা খুশি হয়ে গেলেন, রাজদরবারে রেখে দিলেন, আল্লাহর নবীর দিকে বারে বারে তাকিয়ে দেখেন, খানা পিনা রান্না করে বাবাম হুকুম জারি করেন, হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেন তানার মনিবের স্ত্রী হযরতে জুলাইকা বিছানার কাছে কাছে বসে নিজে হাতে করে খানা খেতে দেন, বড় আদর করে যত্ন করে খানা খেতে দেন। আল্লাহর নবী দেখেন, আমার মনে মিশর রাজি যদি দেখতে পায় না জানি আমার উপরে বড় রাগ নিত হয়ে যাবেন। তাই একদিন বলতে লেগেছেন, আম্মিজি আমাকে আপনি এত খিদমত করবেন না, আমাকে আপনি এত যত্ন করবেন না, যেহেতু আপনি হচ্ছেন আমার মনিব আমার প্রভু, আমি হচ্ছি আপনার গোলাম, একজন মনিব হয়ে আপনি গোলামকে এত খিদমত করবেন না, আমার জীবনে আমি বড় লজ্জিত হই। হযরতে জুলাইকা বলে, আমার গোলাম রে, আমার গোলাম তুমি, আমি তোমার মনিব, আমি যেটা হুকুম করব যেটা করব তার উপরে তুমি কথা বলবে না, আমি যা বলবো তাই করবে, যেটা তোমাকে করতে বলবো সেটাই করবে, আমার উপরে তুমি কোনোদিন কথা বলবে না, কি হবে না হবে সেটা আমি বুঝবো। বাবাজি আমার ভাই জানেরাম বড় আদর যত্ন করেন, আল্লাহর নবী বড় কয়ে পেয়ে যায়, যদি মিশরে রাজি একবার দেখতে পাই না জানি আমার বড় কঠিন শাস্তি দেন। এমন করে করে বাবা একটা না দুইটা বছর কেটে গেছেন, হযরতে জুলাইকা জীবনের শেষ চেষ্টা করে আল্লাহর নবীকে মহব্বত করে এত যত্ন করে বাবা বাড়িতে রাখেন, কিন্তু দুইটা বছরে আল্লাহর নবী একটা বারের জন্য জুলাইকার মুখের দিকে তাকালেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন যে দুনিয়াতে আমি আমার নবী দিওয়াকে কত সংযত করে পাঠিয়েছি। হে বান্দা,
তোমাদের জীবনটাকে যদি তোমরা সংযত করতে পারো নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত বেহেশতের বাগান বানিয়ে রেখেছি। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেও তোমাকে শান্তি দিয়ে রেখেছি আখিরাতেও তোমাকে শান্তি দেব, আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম তোমাদের জন্য ওয়াদা করলাম, যেহেতু আমি আমার ওয়াদা কোনোদিন খেলাপ করি না। আল্লাহ রাসূল বলেছেন হে আমার সাহাবীরা তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো আল্লাহ বা তোমাদের জন্য দু জায়গায় ভালো কাজ করবে বলে ওয়াদা করেছেন সেটা দুনিয়াতে এবং আখেরাতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ বড় খুশি হলাম এই কেয়াডাঙ্গা চাঁদপুরের আজ এই স্পোর্টিং ক্লাব আমার যুবক ভাইরা যদি একটা অন্য অনুষ্ঠান করতেন হয়তো হাজার হাজার লোক আরো হতো বেশি হতো আনন্দ উৎসব হয়তো বেশি পেত, কিন্তু এমন একটা রহমতের জলসা আয়োজন করেছে যেখানে আল্লাহ পাকের রহমত নিশ্চয়ই বর্ষণ হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, একবার জোরে বল সুবহানাল্লাহ। এবং আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি এত কঠোর শীত উপেক্ষা করে আপনারা এত মানুষ এখনো যেভাবে বসে আছেন মনে হয় যে যেন এখন সারা রাত যদি অজায় ঘুম কি জিনিস আপনারা জানবেন না, এবং এটা তো বাস্তবেই যে আজও যদি এই ঠান্ডায় শীতে বিবাহ বাড়িতে লোক কোথায় শোবে কোথায় থাকবে, তাই তিনটে বই এনে দিয়েছে বাড়ির মালিক, বলে সারা রাত তোরা ভিডিও দেখ, ফাঁকা জায়গায় ইট পাছায় দিয়ে সারা রাত বসে বসে দেখতেছে, সকালবেলা উঠে চোখ ফুলে এক একটা আমড়া আমড়া হয়েছে, মুখের দিকে তাকালে মনে হবে যেন কালো জৌল যেন বেমূর্তি হয়ে গেছে। আল্লাহর কসম সারা রাত জেগে আপনারা শুনুন, সকালবেলা আপনি মুখটা ধুয়ে চায়ের দোকানে রাস্তায় যাবেন যে লোকটা আপনার মুখের দিকে তাকাবে আপনার মুখ দিয়ে যেন একটা নূরের তাজল্লি বার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মানুষের বোঝার ক্ষমতা হবে না যেই মানুষটা রাত জেগেছে। কি বাবা আমি ভুল বলছি? আপনারা পরীক্ষা করবেন কাল সকালে প্রত্যেকের মুখের দিকে তাকাবেন যেন একটা নূরের আবাস বার হবে। সারা রাত একটা আজ অসামাজিক অনুষ্ঠানে বসে রাত কাটাবেন, চোখগুলো দেখবেন সকালবেলা ফুলে আমড়া আমড়া হবে আর মুখটা কালো ঝুল হবে। বাস্তবে আমার বাবাজি ভাইজান যেমন জাহান্নামের ধারে থাকলে পুড়ে পুড়ে আজ কালো হয়, ফুলের বাগানে থাকলে খুশবুতে তার রংটা লাল হয়, দুধের খুশবু লেগে মিষ্টির দোকানের কর্মচারীরা ফুলে মোটা হয়, আর হোটেলের গোশের গন্ধেতে মানুষ মোটা মানুষ শুকিয়ে সরু হয়। কি ঠিক না? এটা তো বাস্তবই, আপনার পরীক্ষা করবেন এগুলো হবেই হবে। তো এটা রহমতের জায়গা, হোটেলে যত মানুষ আছে দেখবে সব ক্যাংলা ক্যাংলা, কারণ ও অত্যন্ত সুগন্ধ ভালো নয়, আর মিষ্টির দোকানে যত দেখবেন সরু মানুষ সব মোটা মোটা, এর কারণ আছে দুধের একটা খুশবু আছে আর হোটেলের একটা গন্ধ আছে, রহমতের জলসার একটা আল্লাহ রহমত আছে, শয়তানের অনুষ্ঠানের একটা গন্ধ আছে যে গন্ধতে মানুষ শুকিয়ে যায় আর যে খুশবুতে মানুষ ফুলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই খুশবুর মজলিস আমি যে কথা বলছিলাম, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, তো খুব সংক্ষিপ্ত আলোচনা, তবু তো শর্টে বলা হচ্ছে, অল্প মানে বিস্তারিত সারমর্ম করে বলা হচ্ছে, নাহলে প্রচুর সময়ের ব্যাপার, যেহেতু আমার যুবক ভাইদের অনুরোধ এটাই আপনাকে আলোচনা করতে হবে, এবং আমার বাড়িতে দাওয়াত করার সময় বলেছিল যে আপনি এই সম্পর্কে আলোচনা করবেন। তো বাবাজি আমার ভাইয়া আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন একটিবারও মুখের দিকে তাকালেন না, হযরত জুলাইখা মাঝে মাঝে কাঁদেন। বাবাজি ভাইজান আমার মা বোনেরা এত রাগ করবে, করবেন না, প্রতিটা গ্রামে দেখবেন একটা আধা আমার মা বোন আছে, বয়স্ক মেয়ে ছেলের আছে, বিধবা হয়ে থাকে, তবে সবাই বললে ভুল হবে, কিছু কিছু তারা কিন্তু অত্যন্ত বদমায়েশ, এবং ছেলেদের ভিতরেও আছে এরাও বদমায়েশ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির আগুন জ্বালিয়ে দিতে পারে, এত ক্ষমতা ওরা রাখে, একটা মুনাফিক মুহূর্তের মধ্যে আপনার জীবনটা নাশ করতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবীকে বলেছিলেন হে আমার নবী কাফেরদের চাইতে আপনি মুনাফিকের বেশি ভয় করেন, কারণ মুনাফিকের আপনাকে বেশি ক্ষতি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম সানুআজ্জিবুকুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আল্লাহ পাক বলছে কাফেরদের চাইতে মুনাফিকের আযাব 70 গুণ বেশি হবে।
মুনাফিক বেশি ক্ষতি করে। আমার রসূলকে সতর্ক করে দিয়েছিলেন আল্লাহ পাক, মুনাফিক মানে মুসলমান সে যে তোমাকে ক্ষতি করবে ওদের থেকে তুমি খুব হুঁশিয়ার। এবং দেখেন মুনাফিকেরাই আমার আবু বকর সিদ্দিককে শহীদ করেছে, এই মুনাফিকের দল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে শহীদ করেছে, এই মুনাফিকের দল হযরত উসমান গনিকে শহীদ করেছে, এই মুনাফিক হযরত আলী করিম রাজুকে শহীদ করেছে, অন্য কোন কমের মানুষ কাফেররা করেনি, সবাই মুসলমানের ভিতরে। এবং নামাজ পড়তে পড়তে শহীদ করেছে, ছুরি চালিয়ে দিয়েছে। আমার বাবাজি ভাইজান, এই জন্যই আল্লাহ পাক বলেছে মুনাফিক থেকে খুব হুঁশিয়ার, এরা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট। তো ওই জামানায় জুলাইখার দেশে একটা বয়স্ক বিধবা মেয়ে ছেলে, সে খুব চালাক এবং চতুর, আস্তে আস্তে করে জুলাইখার বাড়িতে গিয়েছে, বুবু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জুলাইখা বলছে, আরে তুমি একটা কথা জিজ্ঞাসা করবে তা সেটা আবার বলতে হয়? অবশ্যই বলতে পারো, তুমি আমার বয়সের কত বড়, কত জ্ঞানী, নিশ্চয়ই তুমি বলতে পারো। বলছে, না আপনি তো আজিজের স্ত্রী, আমাদের দেশের রানী, আর আমি একটা সাধারণ মানুষ, এমনিতেই ভয় পাই, বলতে আমি সাহস পাই না। বলছে, না না আপনি বলেন। বলছে, বুবু কথা হচ্ছে যে আপনি হচ্ছেন এক আজিজের স্ত্রী, মিশরের রানী, আপনার রাজ দরবার, রাজপ্রাসাদের বাড়ি, টাকা পয়সা ধন দৌলত গাড়ি ঘোড়া কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আজ দুটো বছর দেখছি আপনার মনটা খুব অশান্তি, আপনি কি কোনো রোগে ভুগছেন? না মিশরের আজিজকে আপনাকে দেখতে পারে না, এই জন্যে আমার মনটা বড় চঞ্চল, যে একটাবার জিজ্ঞাসা করবো জুলাইখার কি অভাব আছে। আমার বাবাজি ভাইজান, আল্লাহ রসুল বলেছেন অত্যন্ত গোপনীয় কথা মেয়েদের সঙ্গে বলবেন না, কারণ ওরা চেপে রাখতে পারে না, কারণ ওরা একটু মুখ ফটকা আছে। বাবা স্বামী হয়তো বললো, দেখো এই কথা তোমার সঙ্গে বলছি যেন জীবনে কেউ একটা পিঁপড়ে পর্যন্ত না জানে, বলে তোমার মাথা খারাপ, একটা মাছির ডানা পর্যন্ত জানবে না। ঠিক এক বছর পরে পুকুরের ঘাটে কিংবা কলে যদি তিন বু এক জায়গায় হয়েছে, আর কেউ যদি একবার স্বামীর কথা তুলেছে, সঙ্গে সঙ্গে অপরজন বলবে, তুই আর বলতেছিস আমার জীবন কালি হয়ে গেল, আর একজন বলবে, তুই বলতেছিস আমি জালে বাস করতেছি, জীবনে কেউ এরকম যেন আর না পায় আল্লাহ। এই যে শুরু হলো, এইবার এক এক করে বলতে বলতে তার হাড়ির খবর সব বলে দেবে। আমার বাবাজি ভাইজান, এই জন্য আল্লাহ রসুল বলেছেন অত্যন্ত গোপনীয় কথা ওদের সঙ্গে বলবেন না, কারণ ওরা চাপতে পারে না। আমার বাবাজি ভাইজান, মায়েদের মনটা সাদা সিদে, যে কথা আমি বলছিলাম। তো জুলাইখা বলছে, বুবু আমার যা রোগ হয়েছে এ বলা যাবে না, আর আমার যা রোগ হয়েছে এ সারবে না। বলছি, বুবু এমন একটা রোগ হয়েছে আমাকে বলা যাবে না? বলে, যদি তুমি বলে দাও, বলে তোর মাথা খারাপ হয়েছে, জীবন চলে যাবে তা দ্বিতীয় কেউ শুনবে না। আপনি বলেন না বুবু কি হচ্ছে? বলে, বলবো কি বুবু, আমার বাড়িতে একটা গোলাম আছে দেখেছ, ওই গোলামটাকে আমি ভালোবেসে ফেলেছি, ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি আজ কয়েক বছর কেঁদে কেঁদে তাকে আমি কাছে পেলাম, দু বছর সারা জীবনের আমার প্রাণপণ চেষ্টা করেছি ওকে আমার পাওয়ার জন্যে, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই দুইটা বছর পার হয়ে গেল ও একটাবার যদি আমার মুখের দিকে তাকাতো, আমার মুখটা দেখতো, আমার সারা জীবনের কষ্ট আমি ভুলে যেতাম, কিন্তু দুটা বছর পার হয়ে গেল এখনো একটাবার আমার মুখের দিকে তাকালো না, এই কষ্টে আমি বড় কষ্টে ভুগছি। সঙ্গে সঙ্গে বিধবা মেয়ে ছেলেটা বলছে, বুবু আমিও তো চিন্তা করি যে মিশরের আজিজ নাই বাড়ি না থাকতে পারে, কিন্তু যার বাড়িতে এত সুন্দর একটা গোলাম থাকতে পারে তার জীবনে আমার কষ্ট কি হতে পারে? আমি এ কথা কাউকে বলতে পারছি না, একটা মানবজাতির ব্যাপার, যেহেতু আমার বাড়ির গোলাম তো। বলছে, দেখো এর ওষুধ আমার কাছে রয়েছে, এই ওষুধ আমি, এ রোগ আমি সারিয়ে দিতে পারি, তোমার কিছু টাকা পয়সা খরচ হবে। বলে, টাকা সর্বস্ব যদি চলে যায় তাও কি আচ্ছা, যদি আমাকে করে দিতে পারো, আমাকে আমার তরে যদি তুমি করে দিতে পারো, অনেক ইনাম অনেক পুরস্কার আমি তোমাকে দেব। বিধবা মেয়ে ছেলে বলছে, না বাবু আমি কিছু ইনাম চাই না, পুরস্কার চাই না, আমি চাই তোমার কষ্টটা নিবারণ করতে। বলছে, কি করা যাবে বলো তো বাবু? বলছে, জুলাইখা তুমি এক কাজ করো, পরপর সাতটা ঘর বানাতে পারবে? আপনার যেটা শোনেন, সাতটা ঘর বানাতে হবে খুব খরচাপাতি করে, এবং সাতটা ঘরের দরজা হবে একটা,
একটা দরজা দিয়ে প্রতিটা ঘরে যাওয়ার ভিতর দিয়ে দরজা করতে হবে। বলে তারপর, বলে তারপর প্রতিটা ঘরে সোনা জহর হীরে মুক্ত দিয়ে সব নকশা বানাতে হবে। বলে তারপর, বলে প্রত্যেক ঘরে খাট বিছানা রাজপ্রাসাদে দামি দামি কম্বল দামি দামি বিছানা বিছাতে হবে। বলে তারপর, বল তারপর নিচে আর উপরে তোমার আর হজরত ইউসুফের সব ছবি এঁকে দিতে হবে তৈরি করে। এবার তোমার গোলামকে বলবে, ইউসুফ আজ থেকে তোমার সেই সাত নম্বর ঘরে থাকতে হবে। বলে তারপরে বুবু? বলে তারপর ইউসুফ ও তো গোলাম, যা বলবে তাই শুনবে। এবারে এমন একদিন ওকে বলবে যেদিন মিশরের আজিজ বাড়ি না থাকবে, সেদিনে ইউসুফ যখন সাত নম্বর ঘরে চলে যাবে বলবে তোমার ঘরের দরজা দিতে হবে না, দরজা আমি দিয়ে দেব, অন্য গোলাম আছে। ইউসুফ শুয়ে যাবে, তুমি গভীর রাত্রে উঠে প্রথম ঘরের থেকে তালা মারতে মারতে সাতটা ঘরে তালা মেরে এবার ইউসুফের কাছে যেয়ে বলবে, ইউসুফ আজকে তুমি কোথায় যাবে বলো। আপনি বলেন, বুবু জীবনে আরো কোনো জায়গায় পালাতে পারবে? বলে, বুবু ঠিক বলেছ, এই জন্য বয়স্ক মেয়েদের কাছে যেতে হয়, নইলে সঠিক পাওয়া যায় না। দেখেছেন কি? হ্যাঁ, এই জন্য বয়স্ক মেয়ে ছেলেদের কাছে যেতে হয়। বুবু তুমি যে এত ভালো ডাক্তার হয়েছো আমি তো আগে জানতাম না। আমি তাই করব, সর্বস্ব গেলেও আমার তো কোনো ক্ষতি নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। বলছে, বুবু আপনি এই কাজ করেন দেখবেন, ঠিক ও গোলাম ও যত বড় নিষ্ঠুর হোক না কেন আপনার তাবে হয়ে যাবেই যাবে। শুরু হয়ে গেল বাপ ঘর বানানো, এক এক করে শুরু হয়ে গেল। মিশরের আজিজ বলে, জুলাইকা আমার বাড়িতে যদি ঘরের প্রয়োজন হয় টাকার অভাব হবে না। এক এক করে বাবা ঘর বানাতে বানাতে সাতখানা ঘর বানানো হল। সাতটা ঘরে বাবা একখানা দরজা বানানো হল। হিরে জহর মুক্ত দিয়ে বাবা প্রতিটা ঘর সাজানো হল। উপর নিচে বাবা হজরতে ইউসুফ জুলাইকার ছবি এঁকে দেওয়া হল। সব ঠিকঠাক করে হজরতে জুলাইকাম আল্লাহর নবী ইউসুফকে বলে, ইউসুফ আজ থেকে আমার স্বামীর নির্দেশনায় সাত নম্বর ঘরে তোমাকে থাকতে হবে, ওই ঘরটা তোমার। আল্লাহর নবী বলছে, আমার মনি আপনি যেটা বলবেন আমার তো সেটা করতে হবে, যেহেতু আমি তো গোলাম। তবে আমার খারাপ লাগছে, এত সুন্দর ঘর একটা গোলামের জন্য বানিয়েছেন। বলে, যেটা বলছি সেটা করো, সোজা সাত নম্বর ঘরে যেয়ে শুয়ে পড়ো, তালা টালা তোমাকে কিছু দিতে হবে না, আমার গোলাম আছে তারা করে দেবে। আল্লাহর নবী বাবা সাত নম্বর ঘরে এক এক করে চলে গেলেন। যেতে যেতে বাবা উপরে নিচে তাকিয়ে দেখেন দেয়ালে নিচেতে আল্লাহর নবী জুলাইকার হাত ধরে কত রকমের ছবি দেওয়া আছে। ঘরে যে কান্দতে লেগেছেন, আল্লাহ আয় রব্বি আল্লাহ আমার মনিব মিশরের আজিজ যদি একবার দেখতে পাই জীবনটা আমার বরবাদ হয়ে যাবে। আজ গভীর রাতে উঠে হজরতে জুলাইকা এক এক করে বলা তালা দিতে দিতে ছয়টা ঘরে তালা দিব সাত নম্বর ঘরে জীব চেয়ে দেখে বাবা আল্লাহর নবী হজরতে সব বিছানার উপরে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী চুপচাপ ঘুমাচ্ছে, জুলাইকা চিন্তা করছে আল্লাহ কি করে ডাকবো। আস্তে আস্তে করে ইউসুফের গায়ে যেই হাত দিয়েছেন আল্লাহর নবী চাট করে ঠেলে উঠে দেখে হজরতে জুলাইকা পাশে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মাথাটা হেঁট করেছে, বড় লজ্জা পেয়ে গেছে, আল্লাহ কি অবস্থা। জুলাইকা বলছে, ইউসুফ বহুদিনের আমার স্বপ্ন, শুধু তাই নয় আজ আমার জীবনে তুমি অনেক কষ্ট দিয়েছ, আমার জীবনে চোখে যত পানি ছিল সব তুমি ঝরিয়েছ, আজকে তুমি কোথায় যাবে এবারে বলো, আজকে তুমি কোথায় পালাবে।
সব ঘরে আমি বড় বড় তালা মেরে দিয়েছি, কোথাও তুমি পালাতে পারবে না। আজ আমাকে তুমি বড় কষ্ট দিয়েছ, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তুমি একটা বড় আমার মুখের দিকে তাকালে না। যেই বলেছে আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমাকে হয়তো আজ হত্যা করবে, হয়তো মেরে দেবে। তাই জুলাইখার মুখের দিকে একবার তাকালেন, তাকিয়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম সেদিনই আজ বিবি জুলাইখার রূপ চেহারাটা দেখেছিলেন। কিন্তু যার বাড়িতে দুবছর গোলামি করেছে এখন হযরত জুলাইখাকে তিনি দেখেননি, জোরে বলুন সুবহানাল্লাহ, অথচ পাশে বসে খানা খেয়েছে। সেদিনে যখন মুখের দিকে তাকিয়েছেন আল্লাহর কাছে প্রশংসা করেছেন, আল্লাহ মানুষের যে আপনি এত রূপ দিতে পারেন, আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আল্লাহ একই রূপ আপনি দিয়েছেন। জুলাইখার সত্যি যে একটা রূপের যে একটা বাজার, আল্লাহ আজ আমি সত্যি দেখেছি আপনি জুলাইখাকে রূপ দিয়েছেন। আল্লাহ আপনি কত বড় দাতা, কত বড় দয়ালু যে এত সুন্দর রূপ আমার জুলাইখাকে দিয়েছেন। আল্লাহর নবী হযরত জুলাইখার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কিয়ামতের কথা মনে করে মাথাটা হেঁট করে নিয়েছে। আর হযরত জুলাইখা খালি এক এক করে কথা বলতেই লেগেছেন, আজকে তুমি কোথায় যাবে, পালাবার রাস্তা তোমার নাই। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ঘরের ভিতরে বসে বাবা মাথাটা জমিনের দিকে তাকিয়ে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, হে রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার দাদা পরদাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি এমন পরীক্ষা করেছিলেন, নমরুদের আগুনে ফেলে দিয়েছিলেন, আল্লাহ সেই আগুন থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন, আমার পরদাদা হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আর আমার দাদা পরদাদাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ গো সমুদ্রের হাত থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন, আমি তার আওলাদের আওলাদ, আমি তার বংশধর, হযরতে সব আমাকে বড় কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন, আল্লাহ আমি আপনার স্মরণ করি রব্বুল আলামিন, এই কঠিন মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ আমার মূল্যবান সম্পদ ঈমান আমার ইজ্জত আমাকেই আপনি হেফাজত করেন, আয় রব্বুল আলামিন এই মুসিবত থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বিশাল পাহাড়ের উপরে ছোট্ট যদি একটা পিঁপড়ে বেড়ায় ওই পিঁপড়ের পায়ের আওয়াজটা আমি আল্লাহ তাআলা শুনতে পাই। ঘরের কোণে বসে বসে চুপি চুপি দোয়া করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়াটা শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলেন, ওরে জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন তাড়াতাড়ি করে আজ মিশরের জমিনে আমার জুলাইখা যে নতুন বিল্ডিং বানিয়েছেন এই ঘরের কোণে আমার নবী ইউসুফ মুসিবতে পড়ে গেছে, আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আমার কাছে যারা সাহায্য চায় দুনিয়াতে তার কোনদিন বিফল হয় না, তুমি তাড়াতাড়ি করে যে আমার ইউসুফের কানে কানে বলে দিয়ে দেবে ও আমার নবী সুপ্রে, আজ বিবি জুলাইখা আজকে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে, মাথাটা হিট করে মুসকে মুসকে হেসে হেসে কথা বলছেন, আমার জুলাইখার সুযোগটা বুঝে চোখের দিকে নজর দে, তুমি দৌড়ে উঠে যে
প্রথম দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজায় একটা জোরে ধাক্কা দিয়ে দেবেন, দরজাটা খুলে যাবে। এইরকম করে বাবা এক এক করে দরজায় ধাক্কা দেবেন, দরজাটা খুলে যাবে। আমার ইউসুফ যেন এই ঘরে থেকে দৌড়ে দৌড়ে সাত নম্বর ঘরে থেকে এক নম্বর ঘরে এসে দরজাটা খুলে দৌড়ে যেন পালিয়ে যায়। এছাড়া কোন পথ নেই। দরজার কাছে যেয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ধাক্কা দেবে দরজাটা খুলে যাবে। জিবরিল আমিন শিগগিরই কানে কানে বলে এসো, আমার নবী দোয়া করেছে আমার কাছে এবং খুব কাঁদছে। সঙ্গে সঙ্গে হাজরাতে জিবরিল আমিন আলাইহিসসালাম কানে কানে বলে গেলেন, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কোন পাইয়া কোন। আপনারা হয়তো মনে করছেন আমি আজিজুল হক গোলাবাড়িতে আপনাদের এখানে এসেছি দু ঘন্টার সময়, আমার ভাইজান শফিকুল ভাই তিনি এসেছেন এক ঘন্টার সময়, আরো ভাইজানারা এসেছেন সময় লাগে। আপনারা মনে করেন জিবরিল আমিন আসমান থেকে আসবে সময় লেগে যাবে, আল্লাহ পাক বলেন আমার কাছে তোমাদের মতো কোন সময় লাগে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একবার বলি কোন ভাইয়া কোন, বলার সাথে সাথে আমার জিবরিল আমিন আমার সুফির কাছে যে হাজির। কানে কানে যখন শিখিয়ে দিলেন বাবা আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সুযোগ খুঁজতে লাগলেন, বিবি জুলাইকার দিকে মাঝে মাঝে তাকায়, আর হযরতে জুলাইকা মনে করেছেন আজকে আমার প্রেমে পড়ে গেছে আর পালাবে না। কারণ বারে বারে যখন আমার দিকে তাকাচ্ছে আজকে আমার প্রেমে পড়ে গেছে, এবারে বেটা যাবে কোথায়? শুনলে বাবা অবাক হয়ে যাবেন, কোরআন শরীফে আমার আল্লাহ পাক কত বড় নিয়ামতি ঘটনা তুলে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জুলাইকার চোখের দিকে বারে বারে তাকায়, সুযোগ বুঝে নিয়ে আল্লাহর নবী দৌড়ে যে দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম যেমনি ধাক্কা দিয়েছেন বাবা দরজাটা দুই দিকে সরে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেছে বাবা এক এক করে দৌড়ে দৌড়ে সাত নম্বর দরজা খুলে ছয় নম্বর পাঁচ নম্বর দরজায় যে ধাক্কা মারে আর দরজা গুলো খুলে যায়। হযরতে জুলাইকা বুঝতে পারেনি ইউসুফ ঘর থেকে পালিয়ে যাবে। কিতাবে লেখা হয়েছে বাবা ওই দিনে হযরতে জুলাইকা এমন একটা পাতলা মিন শাড়ি পরেছিলেন, এমন একটা পোশাক পরেছিলেন যদি আল্লাহর নবী একবার আমার দিকে তাকাই বিমুগ্ধ হয়ে যাবে। আনফিট অবস্থায় হযরতে জুলাইকা বাবা আল্লাহর নবী পিছনে তারা করেছেন, পিছনে দৌড়াতে শুরু করেছেন। এক নম্বর ঘরে এসে হযরতে জুলাইকা পিছন দিক থেকে আল্লাহর নবীর পিরান মোবারক খানা গপ করে যখন ধরে ফেলেছেন, আল্লাহর নবী একটা হ্যাংসা টান দিয়ে আজ এক নম্বর ঘরের দরজাটা খুলে যেমনি বেরিয়েছেন সঙ্গে সঙ্গে মিশরের আজিজ তরবারি নিয়ে বাবা ওই বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলে সব একটা পাও আর তুলবে না ওইখানে দাঁড়িয়ে যাও। যেমনি বলেছেন আল্লাহর নবী থার থার করে কাঁপতে লেগেছেন, আল্লাহ গো এ আমার জীবনে কি মুসিবত দিয়ে দিলেন, হে আল্লাহ ই আমার জীবনে কি মুসিবত। এদিকে জুলাইখাও এক নাম্বার ঘরে সেই জামার পিছনটা ছিঁড়ে নিয়ে জুলাইখাও কাঁপতে লেগেছে, আমার স্বামী কি করে জানলো।
স্ত্রী তো আজকে বাড়ি আসার কথা নয়। বাবাজি আমার ভাই জানের মোনাফেক কত ক্ষতি করতে পারে, ওই সেই বিধবা মেয়ে ছেলে জানিয়ে দিয়েছে ও মিশরে রাজি। আজকে রাত্রে যদি মজা দেখতে চাও, তুমি তো জুলাইকাকে এত ভালোবাসো, আজকে এক নম্বর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকো, কত মজা তুমি দেখতে পাবে। দেখেছেন মোনাফিককারে বলি, বাবাজি ভাই যান জুলাইকাকে বললেন আমি কাউকে জানাবো না, আর যেদিন প্রথম রাত্রে ঘরেতে গেছি সেদিনে মিশরে আজিজকে জানিয়ে দিয়েছেন, আজকে আপনি ঘরে দরজার কাছে দাঁড়াবেন আপনার জুলাইকার কীর্তিটা দেখবেন। কোরআন শরীফ আল্লাহকে এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। পৃথিবীর মধ্যে দুই দল মানুষ সবচাইতে বড় নিকৃষ্ট, এক দল হল সগর খরি, দুই নম্বর হল মুনাফিক। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সকল ক্রিয়ার মুনাফিকদের আমার জাহান্নামের আগুনের হার দিয়ে দড়ি দিয়ে তাদের বেঁধে রেখে দেব, কিয়ামতের ময়দানে তাদের বাঁধা হবে। বাবা যে আমার ভাই জানের সবচাইতে কোয়া জাহান্নাম, যার নামটা হল হুতামা, তার মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে। অমা আদর কামাল হুতামাম অনবী মোহাম্মদ, তুমি কে বলতে পারো আমার হুতামা তা কেমন, জাহান্নামটা কেমন? আল্লাহর নবী বলে রাব্বুল আলামিন আমি জীবনে কোনদিন দেখি নাই, আপনার জাহান্নাম আমি চোখে দেখিনি, অতএব বলতে পারি না আপনি কি জাহান্নাম বানালেন। আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদাতুল লতীফ তাতানিউ আলাল আফইদা, হুতামার আগুনকে আমি আল্লাহ এত তেজস্ক্রিয় করে বানিয়েছি। আরে আমার নবীরে এই জাহান্নামের আগুন শস্যে পরিমাণ একটা দানা যদি কোনো মানুষের নখের উপরে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে তার দিল কুলজে নাড়ি পুড়ি ফেফসা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু গায়ের চামড়া খানা পুড়বে না। ও ভাই যায় এই শাস্তি আমি তাদের জন্য রেখেছি। আল্লাহ পাক সূরায়ে হুমায়াতের মধ্যে বলেছে একটু মহাব্বত সঙ্গে দরে শরীফ আল্লাহুম্মা, রাত ১২টায় যদি শচীন একটা ছক্কা মারে তো ভারতবর্ষে ১.৫ কোটি টাকার বাজি পড়ে, কি আমি ভুল বলছি? বলে রাত ১২টায় যদি শচীন একটা ছক্কা মারে তা ভারতবর্ষে ১.৫ কোটি টাকার বাজি পড়ে। আর এত একটা মহব্বতের আমার রসুলের প্রতি দরুদ শরীফ, যে দরুদ শরীফ একবার পাঠ করলে ২০টা সব আপনাদের নামায় আমলে সঙ্গে সঙ্গে লেখা হয়, এত এত দুর্বল কেন? একটু মহব্বত করে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মাওতের মালিক তুমি আল্লাহ, বলো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। বাবাজি ভাইজান আল্লাহর নবী যখন থত্তার করে কাঁপতে লেগেছেন, একদিকে জুলাইকা কাঁপতে লেগেছেন, মিশরের আজিজ বলতে লেগেছেন ও সব জীবনে আমি যে তোমাকে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম, আমি যে তোমাকে বড় বিশ্বাস করতাম,
আজকে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি জীবনে কোনো দিন জানতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে আমার মনিব রে ও আমার মনিব মিশারে রাজিজ আমি এসো বলছি আজকে দিনের ঘটনার জন্য দায়ী একমাত্র আপনার বিবি জুলাইকা। আমি আমার জীবনে কোন রকমের অপরাধ করি নাই। সঙ্গে সঙ্গে বাবা জুলাইকার দিকে দেখি মিশার রাজিজ বলেন ও জুলাইকা জীবনে যে দাবিটা আমার কাছে করলে আমি তোমার দাবিটা পূরণ করেছি। আমি যে তোমাকে বড় মহব্বত করি ভালোবাসি কিন্তু আজকে তুমি আমার প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি মিশরের আজিজ জীবনে কোনদিন জানতাম না। জুলাইখা বলছে হুজুর এর জন্য আপনি একমাত্র দায়ী। অবস্থা দেখেছে বলছে এর জন্য আপনি একমাত্র দায়ী। মিশরের আজিজ বলছে কি বলছো তুমি? বলছে আজ থেকে দুবছর আগে আমি আপনাকে ইশারা করেছিলাম ইঙ্গিত দিয়েছিলাম যে এই গোলামটাকে আমার বাড়ি থেকে সরিয়ে দিন। এই গোলামটা খুব ভালো ছেলে নয় কিন্তু আপনি আমার কথা কর্ণপাত করেননি। সেদিন গোলামের প্রশংসা করেছিলে আজ দুইটা বছর আমাকে কত জ্বালাতন করেছে আমি আপনাকে পদে পদে ইঙ্গিত দিয়েছি কিন্তু আপনি আমার কথা গুরুত্ব দেননি। আজকে দিনের ঘটনার জন্য এক নম্বর দায়ী আপনার গোলাম ইউসুফ। আমি জুলাইখা বলছি পুরো উল্টে দিয়েছে। হযরতে মিশরের আজিজ বলছে ইউসুফ আমার জুলাইখা কি বলছে তুমি তো সব শুনেছ, এরকম একটা কাজ তুমি করতে পারলে? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে? আল্লাহর নবী মাথাটা হেঁট করে আছে, কোনো জবাব দিতে পারছে না কারণ সাক্ষী তো নেই। কি বাবা কেউ আছে? আর মনিব তো স্ত্রী কথাটাই আগে বিশ্বাস করবে, তাই বলে গোলামের কথা তো বিশ্বাস করবে না। আল্লাহ নবী জানে, চিন্তা করছে আল্লাহ এবার আমি কি বলব। আমার মুসলমান বাবাজি ভাই জানেরা, আমার আম্মা জানেরা, এই গভীর রাতে গাছতলায় আপনারা বসে আছেন, আমার বাবাজিরা এই ঠান্ডায় বসে আছেন, এই কিয়াডাঙ্গা চাঁদপুরের আমার যুবক ভাই জানেরা এই জলসায় মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে মুহূর্তে দেখছেন। ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথাটা হেট করে বাপ আল্লাহ পাকের দরবারে আমার একটা ছোট্ট করে দোয়া করেছে, আল্লাহ গো আপনাকে ডাকলিম আপনি তো আমাদের কথাই সাড়া দিয়ে দেন, আমার দাদাকে যদি এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিতে পারেন হে রব্বুল আলামিন আমি আজকে বড় মুসিবতে পড়ে গেছি কোন জবাব দিতে পারি না। আল্লাহ এই বিপদের হাত থেকে মুসিবত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন। সঙ্গে সঙ্গে বল রব্বুল আলামিন আল্লাহ পাক জিব্রিল আমিনকে বলে ওরে আমার জিব্রিল আমিন রে একবার চেয়ে দেখো আর নবী ইউসুফ বড় বিপদে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর কানে কানে বলে এসো ওই সাতটা ঘরের পাশে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে একটা গরিব মানুষ বাস করে, ওই ঘরে একটা মেয়ে ছেলে শুয়ে আছেন, ওই মেয়ে ছেলের কোলে বাবা চার মাসের একটা শিশু বাচ্চা শুয়ে আছে। আমার ইউসুফের কানে কানে বলে দাও তিনি যেন মিশরের আজিজকে জানিয়ে দেয় ওই চার মাসের শিশু বাচ্চাকে আজ মিশরের আজিজকে জিজ্ঞাসা করতে বলেন ওই চার মাসের বাচ্চা সত্যি করে বলে দেবেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি প্রতি পদে পদে আমাদের দেখেন কিনা। জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বাবা কানে কানে বলে দিয়ে গেলেন
আল্লাহর নবী মাথাটা উঁচু করে বলেন, ওরে আমার মনিব রে, আমি কোন কথা বলবো না, বরং আপনি এক কাজ করেন, ওই যে ঝুপড়ি বাড়িটা দেখছেন ওই বাড়িতে একটা মায়েরই কোলে চার মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছেন, ও আমার মনিব, আপনি ওই চার মাসের শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী, ওই চার মাসের বাচ্চা বলে দেবে। মিশরের আজিজ বলছে, ইউসুফ তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি তো আগে বুঝতে পারিনি, একজন মনিবের সঙ্গে তুমি গোলাম হয়ে এখনো তুমি ঠাট্টা করছো এই জায়গায় দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছি, আমার মনিব, আমি হচ্ছি আপনার গোলাম, আপনি হচ্ছেন আমার মনিব, আমি আপনার সঙ্গে কোনোদিন ঠাট্টা করতে পারি না, আমি সত্য বলছি, আপনি একবার জিজ্ঞাসা করে দেখেন না। মিশরের আজিজ জানে আমার ইউসুফ কোনোদিন মিথ্যা কথা বলে না, ইউসুফকে সাথে করে নিয়ে আর জুলাইখাকে সাথে করে নিয়ে ওই ঝুপড়িতে গেলেন, যে দেখে মায়ের কোলে একটা চার মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে ডাকা হলো, বাবাম, মিশরের আজিজ তার বাড়িটা উঁচু করে বলেন, ও মিশরের বাচ্চা, মায়ের কোলে শুয়ে আছো বাবা, সত্যি করে বলো বাবা, আজকে রাতের এই ঘটনায় আমার বিবি জুলাইখা আমার গোলামের সব, এই দুইজনের ভিতরে কে আসল দায়ী, সত্য করে বলে দাও। বলার সাথে সাথে বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ওই বাচ্চাটা উচ্চ কণ্ঠে বলতে লেগেছেন, আরে মিশরের আজিজের, আজকে দিনের ঘটনার জন্য সেই দায়ী, আপনি একটু পরীক্ষা করে দেখে নেন, যদি আপনার গোলাম ইউসুফ যে জামাটা গায়ে দিয়েছে ওই জামার সম্মুখ দিকটা সামনের দিকটা যদি ছেঁড়া থাকে আজকে রাতের ঘটনার জন্য দায়ী আপনার গোলাম ইউসুফ, আর যদি গোলামের জামার পিছন দিকটা ছেঁড়া থাকে তার আজকে দিনের ঘটনার জন্য দায়ী আপনার বিবি জুলাইখা। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। বলার সাথে সাথে বাম মিশরের আজিজ চমকে গেছেন, আরে রব্বি আল্লাহ, চার মাসের বাচ্চা যে কথা বলতে পারি আমি জীবনে কোনদিন জানতাম না। পরীক্ষা করে দেখা হলো বাবা আল্লাহর নবীর পিছনের জামা ছেঁড়া হয়েছে, শুধু ছেঁড়া নাই গো বাবা, ওই ছেঁড়া টুকরাটা বিবি জুলাইখার হাতে রয়ে গেছে। মিশরের আজিজ বলে, জুলাইখা তুমি তো নিষ্কানে শুনলে, জুলাইখা আজকে সত্য করে বলো এই ঘটনার জন্য কে দায়ী। সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা দৌড়ে যে স্বামীর পদম আরক দুটো জড়িয়ে ধরে বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দিন, আজকে রাতের ঘটনার জন্য এক নম্বর দায়ী হচ্ছি আমি জুলাইখা। আপনার গোলাম ইউসুফের কোনো দোষ নাই, আপনি কোন শাস্তি দেবেন না। বাবা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী মাথাটা হেঁট করে দাঁড়িয়ে আছেন, মিশরের আজিজ বলেন, ও বিবি জুলাইখা, জীবনে তুমি অনেক দাবি আমার কাছে করেছ, আমি সব দাবি মেনে নিয়েছি, কিন্তু আজকে দিনে যে তুমি এমন কাজ করবে আমি জীবনে কোনদিন জানতাম না। কিন্তু আমার স্বামী, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, হয় আমাকে জেলে দিতে হবে নইলে আপনার গোলামটাকে জেলে দিতে হবে। মিশর আজিজ বলছে, কেন? বলছে এই জন্য আপনাকে দিতে হবে, এই কথাটা একদিন না একদিন হয়তো ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে গেলে সেদিন আপনি আর মুখ দেখাতে পারবেন না সমাজে, তাই আপনি যদি আমাকে জেলে দেন তাহলে মিশরের মানুষ বলবে আজ নিজের স্ত্রী অপরাধ করেছে, জেলে দিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে, আর যদি গোলামকে জেলে দেন তাহলে দেশের মানুষ মনে করবে গোলাম অপরাধ করেছে, তাকে জেলে দিয়েছে,
অন্তত আপনি আর মুখটা বেঁচে যাবে। মিশরের রাজির চিন্তা করছে এই কথা ফাঁস হবে কেন? জুলাইখা বলছে যদি কোনোদিন হয়ে যায়, কারণ সন্দেহ হচ্ছে সেই বুড়ি মেয়ের ছেলে আছে কি গো বাবা, যে আমার স্বামীর সঙ্গে বলতে পারে সে নিশ্চয়ই আমার দেশের মানুষের সাথে বলবে, একদিন না একদিন ফাঁস হবেই হবে। সেই জন্য চিন্তা করছে। মিশরের আজিজ বলছে জুলাইখা সেটা পরে দেখা যাবে। বলতে বলতে বাবাম বেশি দিন যেতে হল না, মিশরের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে দোকান পাশারিতে আলোচনা শুরু হয়ে গেছে। আরে শুনলে কি গপ, ও মিশরের মানুষ, মিশরের রাজিজের স্ত্রী জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। কথাটা বাবা এত ছড়িয়ে পড়েছে, আজ মিশরের আজিজ বাইরে যেন যেতে পারে না। সব জায়গায় একই কথা, মায়েরা বোনেরা সিসি করেন, আজ এমন একজন আজ মিশরের আজিজের স্ত্রী হয়ে জুলাইখা কি করে একটা গোলামের প্রেমে পাগল হয়েছে। সমস্ত মায়েরা বোনেরা ছি ছি বাবা করতে লেগেছেন, আজ হজরতে জুলাইখা থাকতে না পেরে মিশরের জমিনে। যত সুন্দরী মেয়েরা সুন্দরী নারীরা আছে সকলকে দাওয়াত দিয়ে দিলেন, আজকে মিশরের আজিজের রাজদরবারে মিশরের জমিনে সমস্ত সুন্দরী মেয়েদের দাওয়াত করা হল। আজ তাদের রাজসভা করা হবে, রানীজি তাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। হাজার হাজার সুন্দরী মেয়েরা বাবা আজ মিশরের আজিজের বাড়িতে হাজির হয়ে গেছে, আজকে আমাদের কপালটা খুলে গেছে মিশরের আজিজের বাড়িতে দাওয়াত। হাজার হাজার মেয়েরা এসে বাবা রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন, হাজরতে জুলাইখা বাবা নিজ হাতে করে বাসনা সকলের সামনে দিয়ে দিচ্ছেন, খেদমত করেন, সকলকেই তাজিম করেন, সকলের প্লেটে বাবা খাওয়ার দেওয়ার নির্দেশ দিয়ে দেন। মিশরের একটা নিয়ম আছে বাবা, খানা পিনাতে যদি লেবু একটা করে দেওয়া যায় ওদের জীবনটা ধন্য হয়ে যায়, যে খানাতে লেবু না দেওয়া হয় সে খানার যেন কোনো মানে হয় না। তাই আজ রাজ দরবারে বাবা জুলাইখার দরবারে সকলের প্লেটে একটা করে আস্ত আজ লেবু দিয়ে দিলেন, ছোট্ট করে একটা ছুরি দিয়ে দিলেন। আর হজরতে জুলাইখা সকলের দরবারে আজ কাদারে কাদারে বসে আছে মেয়েরা, সম্মুখে যে বলে বুবুরাম আমি জুলাইখা যখন নির্দেশ দিয়ে দেব তখন তোমরা লেবুটা কাটবে, তার আগে যেন লেবুটা কাটবে না। সমস্ত মেয়েরা বলে রানীজি নিশ্চয় আপনার কথা মতো আমরা চলব। খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল, হজরতে ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা সাজগোজ করিয়ে বাবা একটা ঘরের ভিতরে বসে রেখেছেন। ওরে আমার ইউসুফ রে, আমি যখন আমার রাজ দরবারে ওই মেয়েদের দরবারে ঘোরাফেরা করব তুমি আমার পিছনে পিছনে ঘুরবে। কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাবে না, শুধু আমার পিছনে পিছনে যাবে, আমি যেখানে যাব তুমি সেখানে যাবে। বলছে ঠিক আছে রানীজি, আপনি যা বলবেন আমি তাই করব। সুন্দর করে নিজে হাতে করে সাজিয়েছেন, খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল বাবা, একটা করে লেবু আর একটা করে ছুরি দিয়েছেন। খানা যখন দেওয়া হয়ে গেল জুলাইখা বলেন, ও মিশরের মেয়েরা খানাকে সকলের পৌঁছে গেছে। বলে জি রানীজি খানা আমাদের পৌঁছে গেছে, এবার নির্দেশ দেবেন তোমরা খেতে শুরু করো। ওই সময়ে আল্লাহর নবী সুকে পিছনে নিয়ে বাবা ওই রাজ দরবারে ঘুরতে লেগেছেন। ওই সময়ে
হাজরতে জুলাইকা বলেন, বুবুরা এবারে তোমরা লেবুটা কাটতে শুরু করো, খানা খেতে শুরু করে দাম। সকলেই লেবু কাটতে লেগেছেন, আর ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, কানে কানে বলতে লেগেছেন, বল রে বউ এটা মানুষ না ফেরেশতা না জিন। সকলেই তারা বলেন আর লেবু কাটেন। জুলাইকা বলেন, ও মিশরের মেয়েরা এবার তোমরা লেবু কেটে খেতে শুরু করে দাও। তারা আল্লাহর নবীকে দেখতে লেগেছেন আর লেবু কাটতে লেগেছেন। এক পাক দুই পাক ঘুরে বাবা আল্লাহর নবী ইঙ্গিত করলেন, ওরে আমার গোলাম রে, আমার দরবারে ঘরের ভিতরে তুমি চলে যাও, খবরদার যেন এখানে আর আসবে না। হযরতে জুলাইকা ঘুরে ঘুরে বাবা কাতারে কাতারে মেয়েরা বসে আছেন, তিনি চেয়ে চেয়ে দেখেন সমস্ত মেয়েদের প্লেটে রক্ত পড়ে গেছে। হযরতে জুলাইকা জিজ্ঞাসা করেন, ও মিশরের মেয়েরা আমি তোমাদের লেবু কাটতে বলেছি, তোমাদের প্লেটে কেন রক্ত পড়ে? সমস্ত মেয়েরা চেয়ে দেখে বাবা, কার চারটে আঙুল, কার তিনটে, কার দুটো, কার সবকটা আঙুল অর্ধেকটা করে কেটে গেছে। এ বলে, বুবু আমি তো চারটে আঙুল কেটে ফেলেছি। আর একজন বলে, দুত্তেরি আমার তো পাঁচটাই কেটে গেছেন। আর একজন বলে, আমার তো একটুখানি বেঁধে আছে। আর একজন বলে, আমার তো অর্ধেকটা করে কেটে গেছে। এমন কোন মেয়ে ওই লাইনে নাই যার আঙুলটা বাবা কাটে নাই। সকলের প্লেটে রক্ত পড়ে গেছে, আঙুল কেটে বাবা পার হয়ে গেছে, কোন মেয়ের খেয়াল নাই। সকলেই তারা আমার আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। হযরতে জুলাইকা বলে, মেয়েরা ও মিশরের নারীরা আমি তোমাদের লেবু কাটতে বললাম, কেন তোমরা আঙুলগুলো কেটে ফেলেছ? বলে, রানীজি জীবনে অনেক ছেলে দেখেছি, এই রকম ছেলে আমরা জীবনে কোনদিন দেখি নাই। আজ আপনার গোলামকে দেখে আমরা সব আঙুলগুলো কেটে ফেলেছি, আমাদের আঙুল চলে যায় যাক। ও মিশরের রানী, আপনার গোলামটাকে এইবার একবার আনুন, আমরা জীবনের মতো দেখিনি। হযরতে জুলাইকা বলেন, এবারে যদি একবার আনা হয়ে যায়, এই সমস্ত মেয়েরা প্রেমে সব পাগল হয়ে যাবে। আল্লাহ নবী কিশারা করলেন, আর বার হবে না। ঘরের ভিতরে দরজা দিয়ে দিলেন বাবা। আজ হযরতে জুলাইকা খানা খাওয়ার পরে সমস্ত মেয়েদের বলেন, ও মিশরের মেয়েরা আমার গোলামকে একটা মিনিট দুইটা মিনিট দেখে যদি পাঁচটা করে আঙুল কেটে ফেলো, আর যে গোলামকে নিয়ে আমি দুই বছর বাস করছি, তাহলে আমার কি কাটা যেতে পারে তোমরা বিচার করে দাও। সমস্ত মেয়েরা বলে, অবস্থা দেখেছো, খানা কি আর এমনি খেতে দিয়েছে? ও মিশরের মেয়েরা আমরা বুঝতে পেরে গেছি, গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাটে আজ জুলাইকার যে অপবাদ ছড়িয়েছে সেটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিলেন। একবার সরে বলুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাবাজি ভাইজান কি রূপ দিয়েছিল গো, যার রূপ দিকে সব মেয়েরা আঙুল কেটে বসে আছে, এক মিনিট থেকে দু মিনিট করে দেখেছে। তাহলে বেশিক্ষণ দেখলে কি হতে পারে? সমস্ত মেয়েরা বলছে, এই আমরা যদি আঙুল কেটে ফেলি তাহলে সত্যি তো জুলাইকা যাকে দুবছর নিয়ে বাস করছে, তো বুবু এখনো বেঁচে আছে, এটাই ধন্যবাদ। ঠিক বাবা, সকলেই বলছে, রানীজি আমরা যে অপবাদ দিয়েছি বড় অন্যায় করেছি, জীবনে জ্ঞান থাকে তো এরম কাজ আর করবো না, বরং আমরাই আপনার প্রশংসা করব যে জুলাইকাকে ধন্যবাদ যে তিনি এখনো দুনিয়াতে বেঁচে আছেন, সত্যি একটা ছেলে, জীবনে আমরা কোনদিন এরকম ছেলে দেখিনি। বলে, তাহলে আজ জুলাইকা বিচার করে দিলেন, আপনার গোলামকে জেলে দিয়ে দেন। এই যে ঘটনা লুটে গেছে, কিছুটা মেকআপ হবে। মিশরের আজিজ বলছে, আমি বিনা অপরাধে কি করে জেলে দিই? বলে, দিতেই হবে আপনাকে। আল্লাহর নবীর কাছে যে বলছে, ইউসুফ দেখো তুমি কোনো অপরাধ করনি এটা কিন্তু আমি জানি, তবে আমি তোমাকে কারাগারে দেব 7 বছরের জন্য, তুমি দুঃখিত নাই তো?
আল্লাহ নবী বলছে আমার মনিব আপনি কারাগারে কেন আপনার যেখানে খুশি আমাকে দিতে পারেন আমার কোনো দুঃখ নাই কারণ আল্লাহ নবী মনে মনে বলেছে এরকম বাড়ি বাস করার থেকে জেলে বাস করা অনেক ভালো কি গো বাবা অনেক ভালো হুজুর আপনি আমাকে জেলে দিয়ে দেন সাত বছর জেলে পাঠালেন বিনা অপরাধে জেলে যখন পাঠিয়েছেন মিশরের কারাগারে ওই কারাগারে আরো দুইজন কয়েদি আছে যে কয়েদি দুইটো মিশরের যিনি রাজা বাদশা রাইহান যার একজন মদ পান করাতেন আর একজন ফল খাওয়াতেন এরা খালি মাইনে বাড়াও করে প্রায় প্রতিবাদ করে আর বাদশা রাইহান বলে একটু পরে হবে একটু পরে হবে দুজনা রেগেলে যে বলে আজকে এক কাজ কর খাদ্যে সব বিষ মিশা ওর জন্মের মতন শুয়ে দিচ্ছি তারপর দেখি কি রাজা হয় মাইনে বাড়ে কিনা এ মদে বিষ মিশিয়েছে আর একজন ফলে বিষ মিশিয়েছে মিশিয়ে মিশরের বাচ্চা রাইহানকে খেতে দিয়েছে আপনারা জানেন বাচ্চাদের খানা খাওয়ার আগে চেক করা হয় প্রতি দেশে এখনো হয় তো আমার বাবাজি ভাইয়ান এই খানা চেক করতে যে ওই দুই কয়েদি ধরা পড়ে গেছে আজ বাচ্চা রাইহান সারা জীবনের মতো এদের কয়েদ জেলখানা করে দিয়েছে জেলে দিয়ে দিয়েছে আর যে জেলে তারা আছে সেই জেলে আল্লাহ নবী গিয়েছে আমার বাবাজি ভাইয়ান ওই জেলের ভিতরে বসে ওই দুই কয়েদিকে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কলেমা পড়িয়ে মুসলমান করে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনাতে লাগলেন দুইজন কয়েদি বড় আল্লাহ হয়ে গেলেন হঠাৎ করে দুই কয়েদি একদিন বলছে হুজুর আমরা না গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি আল্লাহ নবী বলছে কি স্বপ্ন দেখলে গো তো যিনি মদপান করায় তিনি বলছে আমি স্বপ্ন দেখেছি হুজুর যে আমি যেন খাঞ্জায় করে কয়েকটা রুটি নিয়ে বাচ্চাকে খাওয়াতে যাচ্ছি আর কয়েকটা কাক এসে আমার মাথায় ঠুকরে ঠুকরে খাচ্ছে সেই রুটিগুলো সব খেয়ে নিচ্ছে আর যিনি ফল পাকড় খায় তিনি বলছে হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি যেন একটা নতুন খাঞ্জায় সুন্দর করে ফল সাজিয়ে নিয়ে আমি বাদশার কাছে নিয়ে গিয়েছি এবং বাদশা ফলগুলো নিয়ে খেতে শুরু করেছে আল্লাহ নবী বলছে বাবা সাত দিন বাদে তুমি কয়েদিখানা থেকে ছাড়া পেয়ে যাবে এবং ওই চাকরিটা তুমি পুনরায় পেয়ে যাবে বলে হুজুর আপনি বলছেন কি সারা জীবন আমার জেল বলে আমি বলছি দেখো সাত দিন বাদে তুমি ছাড়া পাবে এবং ওই চাকরিটাই পেয়ে যাবে আর যে রুটি খায় নিয়ে যাচ্ছিল সে বলছিল হুজুর আমার আমার তো কাকে খেয়েছে বলে তুমিও সাত দিন পরে ছাড়া পাবে তবে তোমার আর বাঁচতে দেবে না তোমার ছেড়ে ছাড়িয়ে নিয়ে একেবারে জ্যান্ত শুলে দিয়ে মেরিয়ে তোমার পাহাড়ের ধারে ফেলে দেবে আর এই কাক সত্যি তোমার ঠুকরে খাবে তোমারই খেয়ে নেবে তোমারই কিন্তু মেরে দেবে বলছি আমি বিশ্বাস করলাম না একজন চাকরি পাবে আর আমারে মেরে দেবে বলে দেখে নিও ঠিক সাত দিন বাদে তাই হলো একেবারে আল্লাহ নবী যা স্বপ্নের তাবির করেছেন ঠিক তাই ঘটে গেছে চাকরি যখন পেয়ে গেছে ফল খানে ওলা তাকে শাকির বলে শাকিরকে বলছে ভাই যদি আমার স্বপ্নের তাবিরের কথা খেটে যায় তার রাজ দরবারে যেয়ে যেন আমার কথা আবার ভুলে যেও না বলে আপনার কথা আমি ভুলে যাই এদিকে রাজদরবারে যে সত্যিকারের কথা ভুলে গেছে আল্লাহ নবীর কথা স্মরণ নাই বেশ কিছুদিন কেটে গেছে হঠাৎ করে মিশরের বাদশা রাইহান তিনি একটা স্বপ্ন দেখছেন যে মিশরের নীল নদের চরে বড় বড় গাই গরু তারা চুরে চুরে বেড়াচ্ছে আর শুকনো শুকনো মরা মরা ছাগল এসে বড় বড় গাই গরুগুলোকে একেবারে আস্ত গিলে গিলে খাচ্ছে এটা কিরকম স্বপ্ন বলেন ছাগল এসে গাই গরু গিলে গিলে খাচ্ছে মিশরের পরের দিন তিনি স্বপ্ন দেখছেন মিশরের নীল নদের চরে কয়েকটা গম গাছ রয়েছে এবং সাতটা গম গাছ এক জায়গায় এক ঝাড়ে সাতটা গম গাছ মরে শুকিয়ে গেছে তার থেকে সাতটা শীষ বেরিয়েছে সেই সাতটা শীষে এত সুন্দর গম হয়েছে যেরকম গম যে মিশরের জমিনে কোনোদিন হয়নি মিশরের বাচ্চা চিন্তা করছে আল্লাহ মরা গাছে গম কি করে হলো আর গাই গরুকে ছাগলে কি করে গিলে খেলো এর কি করে মানে হয় তো স্বপ্নের যারা তাবির করে তাদের বলছে এই স্বপ্নের আমার তাবির করতে হবে স্বপ্নের যারা তাবির করে তারা স্বপ্নের কথা শুনে মাথায় হাত দিয়ে বলছে বাচ্চা রাইহান এর স্বপ্নের তাবির তো দূরের কথা এর হাতাও পায়নি মাথাও পায়নি এর স্বপ্নের তাবির আমরা করতে পারবো না কি গো বাবা আমাদের দেশে একটা গণকার আছে জানেন তো যার নাম হচ্ছে সাই বাবা অটল বিহারী বাজপেয়ীর গুরু কি গো বাবা জানেন তো অটল বিহারী বাজপেয়ী তার গুরু সাই বাবা ও যা বলে তাই করে
তো সাই বাবা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গুণকার। এই সাই বাবার একবার গুলি করে মাটি যাচ্ছিল ওর কর্মচারীরা, শুধু স্টেট গান নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল, আর একটুখানি হলে মরেই যেত, কিভাবে খবর খবর হয়ে গেছে। তো সাই বাবার সাংবাদিকরা প্রশ্ন করছে, হুজুর আপনি তো মানুষের ভবিষ্যৎ করে দেন, আর আজকে রাত্রিরেই তো আপনাকে জীবনের মতো সরিয়ে দিচ্ছিল, তো এই ভবিষ্যৎটা আপনি করতে পারেননি? বলে পরে কথা বলবো। কি বুঝলেন, কিছু বুঝলেন তো? আমার বাবাজি ভাইজান এরা গুণকার, তো স্বপ্নের তাবির যারা করে তারা কিছু বলতে পারলেন না? বলে হুজুর এই স্বপ্নের তাবির আমরা করতে পারবো না। মিশরের বাদশা রাইহান এলান করে দিলেন, আমার স্বপ্নের তাবিজ যে করে দিতে পারবে তাকে আমি পুরস্কার করব, পুরস্কার দেব। সেই সাকিরের মনে পড়ে গেছে, আহারে জেলখানায় একজন কয়েদি রয়েছে যে আমার স্বপ্নের তাবির করেছিল, যা বলেছিল তাই হয়েছে। বলছে, রাজামশাই জেলখানায় একজন কয়েদি আছে, আমার মনে হচ্ছে আপনার স্বপ্নের তাবির করবে। বলে, আরে তাকে এক্ষুনি নিয়ে এসো, শীঘ্রই যাও। দৌড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ নবীর কাছে যেয়ে বলছে, ইউসুফ হুজুর আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কথা সত্যি ভুলে গেছিলাম। তার মানে গদিতে গেলে সত্যি ভুলে যাবে। ভোট নেওয়ার সময় বলে, তোর গম দেবো, ডিআইডি লোন দেবো, ঘর তো করেই দেব, আর দুধ যদি লাগে রোজ এক পাই করে নিবি, টাকা আমি দেবো। যেই ভোট হয়ে গেছে বাবু গদিতে উঠে গেছে আর বলতেছে, চাচা কাল থেকে দুধ লেবো। বলে, তোর মাথা খারাপ, ভোট হয়ে গেছে না কি গো বাবা? এরাম দেখেছেন, আমাদের গ্রামে আছে, তবে সব জায়গায় না, অনেক মেম্বার ভালো আছে গো। আমার বাবাজি ভাইজান তো ওপরে উঠে গেলে নিচের কথা ভুলে যায়। বলে, তা তো ভুলে যাবে, তুমি চাকরি পেয়ে গেছো, আমার ব্যাপার মনে থাকে। বলে, ভাই আমার বিয়া, তুমি মাফ করবেন, সত্যি আমি ভুলে গেছিলাম, তবে আজকে রাজা আপনাকে ছেড়ে দিয়েছে, এক্ষুনি আসুন, আমার বাচ্চা দুটো স্বপ্ন দেখেছে, তার তাবিক করতে হবে। বলে, কেন, কি দেড় টাকা বার্ষিক নাকি, যে আমার যেতে বলেছে বলে চলে যেতে হবে? অত সহজ নয়, যে অপরাধের অপরাধী করে আমাকে কয়েদিখানা দেওয়া হয়েছে, সেই অপরাধী যতক্ষণ আমি আজ আপনার নির্দোষ বলে প্রমাণিত না হবে ততক্ষণ আমি কয়েদি থেকে যাচ্ছি না, আপনার বাচ্চাকে বলে দেন। এর নাম হচ্ছে ইসলাম। আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু জুলমাতুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে সেটা দেখিয়ে দিচ্ছেন। আমার বাবাজি ভাইজান, ইসলাম সত্য সত্য সত্য, কুফরিয়াত কালাম মিথ্যা মিথ্যা মিথ্যা, আল্লাহ রসুল বলেছেন। আমার বাবাজি ভাইজান, ইসলাম যে নূর সত্য, গোটা বিশ্বকে যেমন আলো জ্বালিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নেবাতে পারবে না। বলছে, আপনার বাচ্চাকে বলে দেন। বাচ্চা রাইহানকে বলতেই সঙ্গে সঙ্গে ডায়েরির খাতা খুলে কোন অপরাধী জুলাই আজ ইউসুফকে জেলে দেওয়া হয়েছে তাদেরকে ডাকা হলো। হঠাৎ জুলাইখার ডাক পড়েছে রাজদরবারে, এদিকে মিশরের সুন্দরী মেয়েদের ডাক পড়েছে, কি গো কোন অপরাধের আজ আমার এই ইউসুফকে জেলখানায় দিলে? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা এবং মিশরের নারীরা বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, এত রূপ ছিল যে মিশরের মেয়েরা দেখে পাগল হয়ে যাবে বলে আমরা মিথ্যে দোষ দিয়ে ওকে জেলে দিয়েছি, হুজুর আমাদের মাফ করবেন। বাদশা রাইহান বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে চিঠি লিখেছে ইউসুফের কাছে, ইউসুফ আমি বিচার করেছি, আপনি নির্দোষ, আপনার জীবনে কোনো দোষ নাই, তাই কয়েদিখানা থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম এবং আমার রাজদরবারে আসার জন্য অনুরোধ করলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে রাজদরবারে বাদশা রাইহানের দরবারে গেলেন। বাদশা রাইহান বললেন, ইউসুফ সত্যিকারে তুমি নির্দোষ এবং এই তোমার সব আসামিরা দাঁড়িয়ে আছে, এরাই স্বীকার করেছে আল্লাহর নবী নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমি আজাদ করে দিলাম, আর এই স্বপ্নের তাবিরটা আপনাকে করতে হবে। আল্লাহর নবী সব আলাইসাল্লাতু আসসালাম বলেন, আরে মিশরের বাদশা, ও বাচ্চা রাইহান, সাতটা শুকনো গম গাছে আপনি এত গম দেখেছেন, দানা দেখেছেন, ও মিশরের বাদশা, আপনার দেশে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাত বছর এত ফসল দেবেন, ওই ফসল আপনার দেশের মানুষকে পুরাতে পারবে না, সাতটা গাভী গরুকে সাতটা ছাগলে গিলে গিলে খেয়েছে, এর অর্থ হল তারপরে সাত বছরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন
এমন খরা দুর্ভিক্ষ দেখা দেবে, আপনার দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এই স্বপ্ন দেখি আপনাকে সতর্ক করে দিলেন, 7 বছরের ফসল আপনাকে মজুদ করে রেখে দিতে হবে, যেন পরে 7 বছরে খরায় কোনো অসুবিধা না হয়। স্বপ্নের তাবির শুনে বাবা বাচ্চারা ইয়ান এত খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ইউসুফকে বলেন, ইউসুফ রে আমার হাজ দরবারের আমি তোমাকে চাকরি দিয়ে দিলাম, আমার স্বপ্নের তাবিরি তুমি করে দেবে। আল্লাহর নবী বলে, হুজুর যদি চাকরি আমাকে দেন তাহলে শুধু স্বপ্নের তাবিরি নয়। খাদ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, বাচ্চা রায়হান বলছে ঠিক আছে আমি একদিকে তোমাকে খাদ্যমন্ত্রী করলাম, অপরদিকে তোমাকে স্বপ্নের তাবির মন্ত্রী করলাম, দুটো পোস্ট তোমাকে দিলাম। আল্লাহর নবী বহাল তবিয়াতে রাজ্য শাসন করতে লাগলেন এবং এত ফসল দেশে হতে লাগলো। আল্লাহর নবী এলান করে দিলেন, হে মিশরের মানুষ, আমার দেশের খাদ্য যেন একটা বাইরে বিক্রি না হয়, আপনারা যদি মজুদ করে রাখতে পারেন তাহলে রেখে দিন, আর না পারলে আমার রাজপ্রাসাদ থেকে কেনা হচ্ছে, রাজপ্রাসাদে বিক্রি করবেন, কারণ আগামী 7 বছর দেশে খরা আসছে, বড় কষ্ট দেখা দেবে। 7 বছরে বাবা খাদ্য শস্য কিনে দেশে বড় বড় গোডাউন তৈরি করে মজুদ করলেন, পরের 7 বছরে এবার খরা শুরু হয়ে গেল। 1 বছর 2 বছর যেতে না যেতে দেশ বিদেশে বাবা হাহাকার শুরু হয়েছে, মানুষ শুধু ছুটতে লেগেছেন, গাছপালা লতা পাতা সব কামড়ে কামড়ে খেতে শুরু করেছে, জীব জন্তু জানোয়ার মরে পানি বিনে সব পাহাড়ে সব মরে পড়ে আছে, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, একদিকে পশু মরা গন্ধ, অপরদিকে খাদ্যের অভাব। আমার বাবাজি ভাইজান, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম এলান করে দিলেন, হে আমার মিশরের মানুষ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার দেশে আল্লাহ তাবারক তাআলা এত খাদ্য শস্য মজুদ করে দিয়েছেন, পরপর যদি 14 বছর যদি খরা হয় আমার দেশে কোনো অভাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজান, আজ এই খাদ্য যখন শস্য মজুদ করেছেন, এদিকে সেই কেনান দেশে খাদ্য শস্যের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সেই 10 ছেলে বাবা মনে আছে তো, বলছে আব্বা আমাদের দেশে তো খুব অভাব, আজ মিশরে একটা মন্ত্রী হয়েছে, নূতন মন্ত্রী, সে নাকি খুব ভালো এবং খুব দাতা, এবং আমাদের ভাইয়ের নামে নাম আব্বা, তিনি নাকি বিদেশে কিছু খাদ্য বিক্রি করছে, তা আপনি যদি বলেন তাহলে আমরা কিছু খাদ্য আনতে যাই। আল্লাহ নবী বলছে তোমরা মিশরে যাবে? বলে আব্বা আপনি বললে আমরা যাই, নইলে বাঁচব কি করে? 10 ভাই বাবা 10 খানা উটনি, আল্লাহর নবী কিছু টাকা পয়সা দিলেন, একখানা চিঠি লিখে দিলেন, বাবারা এই চিঠিটা মিশরের আজিজের কাছে দিয়ে দেবেন, আমার সালামখানা দিয়ে দেবেন, খাদ্য নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমাদের সংসারে বড় অভাব দেখা দেবে। 10 ভাই 10টা উট নিয়ে টাকা পয়সা নিয়ে বাবা মিশরের জমিনে এসে দেখে বাবা, হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী হযরতে সব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে টোকন দিতে লেগেছেন, নিজে হাতে বাবা টোকন দিচ্ছেন, ওই 10 ভাই তারা কাতারে কাতারে মানুষ যেখানে দাঁড়িয়ে আছেন সেই লাইনে তারা দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী টোকন দিতে দিতে বাবা হঠাৎ করে 10 ভাইয়ের দিকে নজর পড়ে গেছে, চিনতে পেরে গেছে, আল্লাহ এই মানুষগুলো কারা, কোন দেশ থেকে এসেছে, কেমন যেন দেখতে, এরা কি আমার ভাই, বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী হযরতে সব চেয়ে চেয়ে বাবা দেখে দেখে বুঝতে পেরে গেছে, আল্লাহ এরা হলো আমার সেই 10 ভাই যারা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। আস্তে আস্তে যখন কাছে এসে গেছে,
দশ ভাইকে জিজ্ঞাসা করে, আরে ভাইজান তোমরা কোন দেশ থেকে এসেছ? বলে, হুজুর আমরা কেনান থেকে এসেছি, আমার আব্বাজির নাম হচ্ছে ইয়াকুব, আমার আব্বা জান হচ্ছে নবী, আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন, আমার আব্বা একটা চিঠি দিয়েছেন। বলে, আপনারা মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় আপনারা কোন বিদেশি শত্রু হয়ে চর হয়ে আমার দেশে এসেছেন। দশ ভাই বলছে, হুজুর আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমার আব্বা নবী, তিনি আপনাকে সালাম দিয়েছেন, একখানা চিঠি দিয়েছেন, আপনি দেখেন আমাদের দেশে খুব খাদ্যের অভাব, তাই কিছু খাদ্যের জন্য আমরা এসেছি। বলে, আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা কোন চর হয়ে আমার দেশে এসেছেন, সবাইকে কিন্তু অ্যারেস্ট করব। আল্লাহ নবী কিন্তু চিনতে পেরেছে। দশ ভাই বলছে, আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমরা কোনো চিটিংবাজি করি না। বলে, ঠিক বলছো। তো কাছে এসে বলছে, তোমরা মোট কয় ভাই? বলছে, আমরা ১১ ভাই। তো বলছে, এসেছে কজন? বলছে, আমরা দশ ভাই এসেছি। তার এক ভাই? বলছে, আর এক ভাই আমার আব্বাজির কাছে আছে। বলছে, তাকে নিয়ে এলে না কেন? আল্লাহ নবী ইতিহাসটা দেখছে, তাকে নিয়ে এলে না কেন? বলছে, হুজুর বলবো কি, আমার আর একটা ভাই ছিল যার নাম ছিল ইউসুফ, ছোটবেলায় তাকে বাঘে খেয়ে নিয়েছে, সেই থেকে আমার আব্বা ওই ছোট ভাইটাকে কাছে রেখে দেন, তিনি কোথাও ছাড়েন না। বলে, ও একটা ভাইকে বাগে খেয়ে নিয়েছে, কি করে খেলো ভাই? বলছে, আমরা খেলতে গেছিলাম আর মাঠের থেকে বাঘ নিয়ে পালিয়ে গেছিল, সে ভাইটা থাকলে না আপনার এখানেও আসতো। একবার জোরে বলুন, সুহান আল্লাহ, সুহান আল্লাহ, কার সঙ্গে কি কথা বলছে দেখ। আমার বাবাজি ভাইজান ওই সময় বলে, হুজুর এই জন্য আমার ছোট ভাইটাকে আব্বা কাছে রেখেছেন, তিনি বাড়িতে আছেন। বলে, সত্য বলছো তো? বলছে, হুজুর আমরা সত্য কথা বলছি, এই দেখেন আমার আব্বা আপনার জন্য একটা চিঠি দিয়েছে। বলে, চিঠিটা দেখি। চিঠিটা পড়ে দেখে বাপ, হযরত ইয়াকুব নবীর সই লেখা আছে, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ পাক আমার আব্বা জানের চিঠি আজ আমার দরবারে দিয়ে দিলেন। চিঠিখানা তাড়াতাড়ি পকেটে রেখে দশ ভাইয়ের দিকে তাকিয়ে, বলো ভাই জানেরা, আপনারা নবীর বেটা, নবীর ছেলে, আমার রাজ দরবারে একটু দাঁড়িয়ে যান, আমি কিছু মাল দিয়ে দেবাম, আমার রাজ দরবারে খাওয়া দাওয়া করে তোমরা মাল নিয়ে চলে যাবে, তবে আজকে কম কম মাল দেবাম, আগামী দিনে বাড়িতে তোমার যে ভাইটা রয়ে গেছে ওই ভাইটাকে নিয়ে আসবে, ১ কোটি পরিমাণ মাল দেব, কারণ আমি বুঝে নেব তোমরা সত্য কথা বলেছ। বলে, হুজুর ঠিক আছে, আগামী দিনে আমরা ছোট ভাইটাকে নিয়ে আসব, ১/২ পরিমাণ করে মাল দিয়ে বাবা রাজপ্রাসাদে খানা খাইয়ে দিয়ে, তারা যে টাকা পয়সা দিয়েছিল বাবা, ওই টাকা পয়সা গুলো একটা পোটলা করে একটা উটের গমের বস্তার ভিতরে লুকিয়ে পাঠিয়ে দিলেন। আর আব্বা জানের টাকা আমি ছেলে হয়ে নিতে পারি না। আর একবার জোরে বলুন, সুবহানাল্লাহ। মালগুলো নিয়ে বাবা দশ ভাই তারা বাড়ি ফিরে যাচ্ছেন, প্রতিমা যায় যে বলে, ভাইজান সত্যিকারের একজন আজিজ, সত্যিকারে একটা খাদ্য মন্ত্রী, এইরকম মন্ত্রী যদি আমার দেশে হতো তাহলে আমাদের দেশে কোনদিন অভাব হতো না। একজন ভাই বলে, ভাইজান বলবো কি, যেন আমাদের একটু ইউসুফের মতো নকশায় পড়ে। সঙ্গে সঙ্গে আর এক ভাই বলে, এখনো কি জীবনে ইউসুফের কথা ভুললি না? খবরদার যেন বাপের কাছে ইউসুফের মতো বল। ইউসুফের কথা তোর মনে হলে কেন রে? এই শিয়াজ কোন বছরে হয়ে গেছে, এখন তো তুই ভুলিসনি। বলছি, না ভোলা না, সেরকম দেখতে লাগে বল। বলে, আরে সে কি বেঁচে আছে, কোথায় মরে শেষ হয়ে গেছে, ও আবার ইউসুফের মতো হয়েছে বলে একটু দেখতে লাগে। বল, যাই হোক, ওসব কথা আব্বাজানের সঙ্গে বলবি না, তবে সত্যিকারের লোকটা ভালো, এরম লোক আমার দেশেও যদি হতো আমার দেশে উন্নতি হতো, আব্বাকে সব বলবো আর আগামী দিনে ছোট ভাইটাকে আনবো। এক বাড়িতে যে বাবা আব্বাজানের কাছে সালাম দিয়ে দিলে, আল্লাহর নবী বলেন, আব্বা
সত্য কথা বলবো কি, মিশরের জমিনে যা মন্ত্রী আমার বানিয়ে দিয়েছেন এমন মন্ত্রী জীবনে কোন দেশে হবে না। আব্বা জান আমাদের হাফুট পরিমাণ খাবার দিয়েছেন আর আমাদের রাজদরবারে খাইয়ে দিয়েছেন, আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে, আর আমাদের রাজদরবারে খাইয়ে দিয়েছেন আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে। আল্লাহর নবী বলে সত্যিকারের ভালো ছেলে আল্লাহওয়ালা ছেলে, আমি দোয়া করি আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রীকে হায়াতে দারাজ করুন। বাবা মালগুলো নামাতে নামাতে গমের বস্তার ভিতরে যে ডাকা দিয়েছিল সমস্ত ডাকা ফেরত দিয়েছেন। একজন ছেলে দৌড়ে নিয়ে বলে আব্বা সত্যিকারের ভালো মন্ত্রী, দেখেন আপনি যা ডাকা দিয়েছেন আব্বা গম আমাদের গমের ভিতরে ডাকাটা ফেরত দিয়েছেন। আব্বা জান এবার বনি আমিনকে নিয়ে যেতে হবে, নইলে আমাদের কথা বিশ্বাস করবে না, আমাদের আর খাদ্য দেবেন না। আজ বনি আমিনকে যদি নিয়ে যাই আব্বা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একট পরিমাণ করে মাল দেবে, মালে তিনি আমাদের কোনো কিন্তু করবেন। আব্বা বলেন বাবারা মাল দিক আর না দিক আমার বনি আমিনকে আর দেব না, মাল যদি না হয় আমার কচিকে আর দিচ্ছি না, কারণ আমার একটা ছেলেকে বাগে খাইয়ে দিলি আর বনি আমিনটাকে দিলে আমার দরবারে আর কেউ থাকবে না। তোমরা দশ ভাই যাও বাবা, যা দেয় তাই নিয়ে এসো, বনি আমিনকে নিয়ে যেতে হবে না, ও ছেলে মানুষ কোথায় কি হয়ে যাবে। বলছে আব্বা আমরা যে কথা দিয়ে এসেছি ওকে না নিয়ে গেলে একটি গম আর দেবে না, আমরা কথা দিয়েছি আব্বা। আর সত্যি বলছি আব্বা সত্যিকারে ভালো লোক, আপনি দেখেন নইলে টাকা ফেরত দেয়। পনেরো দিন পরে বাবা বনি আমিনকে নিয়ে আবার মিশরের দরবারে গেলেন, আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন এসে গেছেন, এগারো জন মানুষ আসছে ওর ভিতরে আমার মায়ের পিঠের ভাইটা আছে, তাকিয়ে তাকিয়ে দেখছেন বনি আমিনের মুখটা দেখেন। এগারো ভাই এসে বাবা সালাম নিলেন, আল্লাহর নবী বলে তোমার ভাইটা কই বনি আমিন, বনি আমিনকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে নিয়ে গেলেন। আল্লাহর নবী ভাইয়ের দিকে বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ গো আজ চল্লিশ বছর পরে আমার কলিজার টুকরো ভাইকে দেখিয়ে দিলেন, কোনো কথা বললেন না, তাকিয়ে তাকিয়ে বাপ তাদেরকে জানিয়ে দিলেন ও ইয়াকুবের ছেলেরা তোমরা আমার দেশে এসেছো ভাইজান, তিন দিন আমার রাজ দরবারে খাওয়া দাওয়া করো, তিন দিন বাদে আমি এক কোট পরিমাণ মাল দিয়ে দেব, তোমরা বাড়ি নিয়ে যাবে, তোমাদের আর তাড়াতাড়ি অভাব হবে না। এগারো ভাই রাজ দরবারে থেকে গেল, তিন দিন বাদে বলে ভাইজানের আজ তারা বাড়ি চলে যাবেন। ওই সময় মিশরের আজিজ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন ও কিনানের আল্লাহর নবীর ছেলেরা আজকে তোমরা বাড়ি চলে যাবে, আজকে তোমরা আমার খাস বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমি তোমাদের দাওয়াত দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই হোক ভাই তো আজ আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তোমরা চলে যাবে। আল্লাহর নবীর ছেলেরা বড় খুশি হয়ে গেলেন, এত বড় নসিব এত বড় দরজার কি হতে পারে, মিশরের আজিজ আজ আমাদের কত আদর কত যত্ন করেছেন। আল্লাহর নবীর বাড়িতে বাবা খাস বাড়িতে খেতে গেলেন, আল্লাহর নবী নিজেই হাতে তাবা খেদমত করেন, এগারো ভাই তাকে নিয়ে বাবা বিছানার উপরে
দশটার খানা পেতে দিয়ে এগারো ভাইকে বসে দিলেন। আল্লাহ নবী নিজে হাতে খেদমত করছেন। আজ এক এক করে বাবা ছয়টা খাবারের প্লেট এলিং দস্তরখানার উপরে দিয়ে দিলেন। এগারো ভাইকে বলেন, ভাই জানেরাম, আপনারা আল্লাহর নবীর ছেলে, আপনারা তো সব মায়ের পেটের ভাই, এক এক প্লেটে আপনারা দুই ভাই করে বসে যান, ছয়খানা প্লেট আছে, আপনাদেরই কোনো অসুবিধা হবে না। বলার সাথে সাথে বাবা ওই একই মায়ের দশ ভাই তারা দুই দিকে করে পাঁচটা প্লেটে ঝোপঝাপ করে বসে পড়লেন। একটা প্লেট খালি রয়েছে, ওই প্লেটের কাছে বনি আমিন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন, ভাই জানেরা আপনারা খেতে শুরু করুন। বনি আমিনকে বলে, আরে বসে যাও, ওই তো একটা প্লেট আছে। বনি আমিন বাপ প্লেটের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলে, ভাইজান, ওই তো একটা প্লেট খালি আছে, আপনি প্লেটে বসে যান। বলার সাথে সাথে বনি আমিন এত ডুকরে কেঁদে উঠেছেন, কানতে কানতে বাবা ওই সময় প্লেট বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি করে বাবা ডাক্তার কবিরাজ এনে শুশ্রূষা করে দশ ভাইকে ডেকে বলে, ভাইজান, আপনার ভাইটার কি মৃগ রোগ আছে, না এরকম বাৎসরিক কোন রোগ আছে? বলে, না হুজুর, আমার ভাইয়ের তো কোন রোগ নাই, আজকে যে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাইজান, আপনার কেমন কেন এমন হলো, কেন আপনি পড়ে গেলেন, মাথাটা কেন ঘুরে গেল ভাইজান? বনি আমিন বলে, মিশরের আজিজ, আরে মিশরের আজিজের আপনি যখন বলেছেন আপনারা মায়ের পেটের ভাই, এক প্লেটে দুইজন করে বসে যান, ওরা দশ ভাই হলে এক মায়ের পেটে দশ ভাই পাঁচটা প্লেটে বসে গেছেন, আর আমি হল আর এক মায়ের ছেলে, ভাই যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে দুইটা ছেলে দিয়েছিলেন, আমারও আর একটা ভাই ছিল হুজুর, ছোট্টবেলায় যাকে বাগে খেয়ে নিয়েছে। আপনি যখন বসতে বলেছেন হুজুর, আমার সেই ভাইয়ের কথা স্মরণে পড়ে মনে পড়ে গেছে ভাইজান, তাই আমি থাকতে পারিনি, আমি কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গেলাম। আজকে যদি আমার সেই ভাইটা বেঁচে থাকতাম, এই প্লেটে আমরা একই মায়ের দুই ভাই দুই দিকে বসে যেতাম। আজ আমার নসিবটা খারাপ, চাজ আমার সেই ভাই নাই, এই জন্য হুজুর আমি কাঁদছি। আল্লাহর নবী বলছে, ভাই জানেরা, আপনার ভাইয়ের তো শরীরটা খারাপ, তোমরা যদি আজ তোমরা যদি পারমিশন দাও, তোমরা যদি নির্দেশ দাও, আমি তোমার ভাইটাকে নিয়ে আমার খাস কামরায় যাই, সেখানে আমি ওকে দুটো খাইয়ে দেই, কারণ কান্নাকাটি করছে, তো যাতে হোক একটা ভাইয়ের মায়া। তো কথাটা ঠিকই বলেছে, তবে তোমরা যদি বলো তাহলে আমি ওকে নিয়ে যাই। দশ ভাই বলছি, হুজুর, আপনি যদি আমার ভাইকে নিয়ে আপনার পার্সোনাল ঘরে নিয়ে খেতে নিয়ে যান, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের একজন ভাইকে আপনি নিজে নিয়ে সাথে করে খাইয়ে দিয়েছেন। হুজুর, অবশ্যই নিয়ে যান। বলছে, ঠিক আছে, আপনারা খান, আমি আপনার ভাইটাকে নিয়ে একটু ঘরের ভিতরে যাই। আল্লাহর নবীকে বাপ মায়ের পেটের ভাইকে নিয়ে বনি আমিনের হাতটা ধরে নিজের খাস কামরার ভিতরে গেলেন। ঘরের ভিতরে যে বাপ বিছানার উপরে বসিয়ে দিলেন, গায়ের পিরান মোরকখানা খুললেন, মাথার পাগড়িখানা খুলে ফেললেন, গায়ের জামা কাপড় গুলো খুলে আল্লাহর নবী বনি আমিনের দিকে তাকিয়ে আছেন। বনি আমিনের দিকে তাকিয়ে বলে, ভাইজান,
একটা বার আমাকে ভালো করে চেয়ে দেখেন, আমাকে আপনি চিনতে পারেন কিনা। বনিয়ামিন তাকে তাকে বাবা দেখছেন, ভালো করে দেখেন, বারে হুজুর আমি আপনাকে চিনতে পারছি না, আমি আপনাকে বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন, ও বনিয়ামিন রে একবার ভালো করে চেয়ে দেখো, তুমি আমাকে চিনতে পারবে। অনেকক্ষণ ধরে বাপ তাকিয়ে আছেন, চিনতে পারছেন না। ওই সময়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাইজান কাঁদবেন না, কাঁদবেন না, তোমার ভাইজান মরে যায় নাই, তোমার ভাইকে বাগে খাই নাই। ওরে বনিয়ামিন রে, তোর ভাই ইউসুফকে আল্লাহ বাগ আল্লাহ তালা আজ মিশরে আজিজ বানিয়ে দিয়েছে। চলো ভাই রে, একই প্লেটে আমরা মায়ের পেটের ভাই, দুই ভাই দুই দিকে বসে যাই। বলার সাথে সাথে বাপ যেমনি বলেছেন, বনিয়ামিন দৌড়ে এসে গলা জড়িয়ে বাপ দুই ভাই মিলে এত কান্না কাঁদছেন। কেতাবে লেখা হয়েছে বাপ ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই এত কান্না কেঁদেছিলাম যে কান্না বাবা দুনিয়ার জমিনে আর দেখা যায় না। চোখের পানিতে রাজদরবার যেন সব ভিজে যায়। কেঁদে কেঁদে বাবা বনিয়ামিনকে নিয়ে বসিয়ে বলে, ভাইজান কাঁদবেন না, আমি তোমার ভাইয়ের সব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে মিশরে রাজিস বানিয়ে দিয়েছেন। চলো ভাই আমরা দুটো খাওয়া দাওয়া করে নিই, মনের আনন্দে ওই প্লেটে দুই দিকে বসে দুই ভাই খানা খেতে শুরু করেছেন। একে অপরের দিকে তাকিয়ে দেখছেন, আল্লাহর নবী হযরত ইউসুফ আব্বা জানের কথা জিজ্ঞাসা করেন, আম্মা জানের কথা জিজ্ঞাসা করেন। বনিয়ামিন বলে, ভাই জান আম্মা জান মারা গেছেন, মেজ আম্মা জি মারা গেছেন, পাড়ার অমুক অমুক সব মারা গেছেন, আর আমার আব্বা জান আপনার জন্যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। যেমনি বলেছে বাবা আল্লাহর নবী ডুকরে কেঁদে ফেলেছেন, চিঠিখানা পড়তে লেগেছেন, আল্লাহ হায় রাব্বি আল্লাহ আমার বাপ আমার জন্যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আল্লাহ আজ আমি রাজদরবারের খানা খাচ্ছি, আমার আব্বা জান্না খেয়ে রয়ে গেছে। দুই ভাই কেঁদে কেঁদে বাবা খানা খানা খেয়ে নিয়ে ভাইকে বলে, ভাইজান আমি তোমাকে রাখার চেষ্টা করব, যদি ওরা রাজি হয়ে যায় আমার কাছে তোমাকে রেখে দেব, কেনানের জমিনে আর যেতে দেব না, আর যদি রাজি না হয় পরে ব্যবস্থা করে নেব। একখানা চিঠি দিয়ে দিলেন, এই চিঠিখানা আমার আব্বা জানের কাছে লুকিয়ে দিয়ে দেবে যেন দশ ভাই না জানে, চিঠিটা লুকিয়ে দিয়ে দেবে। হযরতে বনিয়ামিন বলছে, ভাইয়া আব্বা তো পড়তে পারবে না, সে দুই চোখ একেবারে অন্ধ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়ের কিরান মোরক্ষখানা খুলেছে, যদি আব্বা পড়তে না পারে এই জামাখানা নিয়ে আব্বা জানের চোখে তিনবার মালিশ করে গায়ে পরিয়ে দেবে, আল্লাহ পাকের কুদরতি ইচ্ছায় অন্ধ চোখ দুটো ভালো হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক ভালো করে দেবে। চিঠি নিয়ে দশ ভাইকে এক উট পরিমাণ মাল দিয়ে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনার ছোট ভাইটার তো শরীর খারাপ, একে আমাদের কাছে রেখে যান, আমার কাছে থাক, রাজদরবারে থাক, আপনার দশ ভাই বাড়ি চলে যান। বলছে, হুজুর ওইটা মাফ করবেন, প্রয়োজন হলে আমাদের এক ভাইকে রাখেন, কিন্তু ওকে রাখা যাবে না, ওকে রাখা যাবে না, কারণ আমার আব্বা জান অবিশ্বাস করবে, কারণ আমার একটা ভাইকে ছোটবেলায় বাগে খেয়েছে, আমাদের এক ভাইকে রাখুন। বলে, আরে তোমাদের তার শরীর খারাপ করেনি, শরীর তো ওর খারাপ করেছে, তোমাদের একে আমি কি করব। বলছে, হুজুর ওইটা মাফ করবেন, ওকে আমরা রাখতে পারবো না। যাই হোক, এক উট পরিমাণ মাল দিয়ে দিলেন আর বললেন, আপনার আব্বাকে আমার সালাম দেবেন, আর এই চিঠিটা আপনার আব্বার কাছে দেবেন।
সব ঠিকঠাক করে দিয়ে আজ রাজদরবারের একটা কাঁসার গেলাস ছোট ভাইয়ের ওই কোমের বস্তার ভিতরে লুকিয়ে দিয়ে দিলেন, কেউ জানে না। আমার বাবাজি ভাই জান, মাল নিয়ে ওরা বড় আনন্দ করতে করতে চলে যাচ্ছে আর সবাই বলছে সত্যি একটা মিশরের আজিজ, কি ভালো লোক, আর আমাদের কি খেদমত করেছে। এদিকে ছোট ভাই কিন্তু কিচ্ছু বলছে না। মাসবাতে চলে গেছে বাপ, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম রাজদরবারের কর্মচারী নিয়ে উঠে করে বাবা দৌড়ে দৌড়ে আজ ওই দশ ভাইকে ধরেছেন, আপনারা একটুখানি দাঁড়িয়ে যান, রাজদরবারের একটা সোনার গ্লাস চুরি হয়ে গেছে, সোনার পাত্রটা পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে দশ ভাই বলে হুজুর আমাদের বেয়াদবি মাফ করে দেবেন, আমরা হলাম আজ নবীর ছেলে নবীর বেটা, আমরা এইরকম কাজ জীবনে কোনদিন করি না। হুজুর আমরা নবীর ছেলে, আমরা কোনদিন এরকম কাজ করি না। বলে দেখো তোমরা কেউ নাওনি তো, ভালো করে দেখো না। বলছি হুজুর আমরা নবীর বেটা, আমরা কারো চুরি করি না, হারাম মাল আমরা কোনদিন খাই না, আল্লাহ পাক আমার আব্বাকে নবী করেছেন আর আমরা হচ্ছি নবীর ছেলে, এরকম কাজ আমরা করি না। আল্লাহ নবী বলছি বাবা যদি কেউ নিয়ে থাকুক, বলে হুজুর আপনি যদি প্রমাণ করে দেখাতে পারেন সারা জীবন আমার সেই ভাইটাকে আপনাকে গোলামি করে যাব। গমের বস্তা চেক হচ্ছে, চেক হতে হতে চেক হতে হতে দশ ভাইয়ের বস্তা খালি, সত্যি পাওয়া গেল না। বলে হুজুর আমরা তো বলেছি আমরা নবীর ছেলে, আমরা এরকম কাজ করি না। ছোট ভাইয়ের বস্তা চেক হচ্ছে, চেক হতে হতে সত্যিকারে একটা বস্তার ভিতর থেকে সেই সোনার গ্লাস ফিরিয়ে গেছে। বলে কি গো ভাই রান, ও নবীর ছেলেরা এতক্ষণ ধরে বড় বড়াই করছিলে, আমরা এরকম কাজ করি না নবীর বেটা, তো এ কি কাজ হলো, এই তো তোমরা সোনার গ্লাস চুরি করেছ তো। বলে হুজুর আমাদের বেয়াদবি মাফ করবেন, আমরা দশ ভাই হচ্ছি এক মায়ের পেটের আর ও হচ্ছে আর এক মায়ের, ওর মায়ের বংশটাই হচ্ছে ওই রকম, নইলে একটা ভাইকে জ্যান্ত বাঘে খায়, আবার একটা দেখো গ্লাস চুরি করে বসে আছে। আমরা দশ ভাই আমাদের মধ্যে কারো কাছে গ্লাস পেয়েছো, যেই মাকে টেনেছেন আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না। বলে ভাই জান তা তোমার মায়ের বংশটা তো শুনছি খুবই ভালো, সত্যি তোমরা এরকম কাজ করো না, তো একটা জ্যান্ত ভাইকে কি করে কুয়ায় ফেলে দিলে, একটু জোরে বাড়েন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বাড়েন না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। তোমার মায়ের বংশটা তো খুবই ভালো, একটা জ্যান্ত ভাইকে কি করে কুয়ায় ফেলে দিলে। যেই বলেছে বাবা দশ ভাই যেন একেবারে আসমান থেকে পড়েছে, এই ইউসুফ কি মেরেছি, মিশরের আজিজ জানলো কি করে। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে দেখছে কি ব্যাপারে, মিশরের আজিজ জানলো কি করে। হুজুরের কাছে গেছে, হুজুর আপনি কি করে জানলেন আমরা একটা ভাইকে কুয়ায় ফেলে দিয়েছি। আল্লাহর নবী বলে ভাই জানেরাম ভুলে যাবেন না, যাবেন না, তোমার ভাই ইউসুফকে জ্যান্ত কুয়ায় ফেলে দিয়ে আমার আব্বা জানের দরবারে জানে দিয়েছেন আপনার ছেলেকে বাগে খেয়েছে। ওরে আমার ভাই জানেরাম, তোমার ভাই জান ইউসুফকে বাগে খাই নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ভাই ইউসুফকে আজ মিশরের আজিজ বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি হচ্ছি তোমাদের সেই ভাই আজ হযরতে ইউসুফ, আমি মরিনি গো। যেই বলেছে বাবা দশ ভাই যে পা জড়িয়ে ধরে মাপ চাচ্ছেন, ভাই জান আপনি আমাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন, সত্যি আজ আপনাকে আমরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম, আজকে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমার ভাইকে আল্লাহ পাক মিশরে আজিজ বানিয়ে দিয়েছেন, আমরা এক্ষুনি আব্বা জানকে বলবো ভাই জান আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহর নবী বলে ভাই জানেরা তোমাদের মাপ আমি অনেক আগে করে দিয়েছি, নইলে তোমাদের খাদ্য দিতাম না।
মাপ আমি অনেক আগে করে দিয়েছি ভাই, আমি কি রেখে দিয়েছি? আমি যদি মাপ না করতাম আমি তোমাদের খাদ্য দিতাম না গো ভাই। তবে এটাও আমার সৌভাগ্য, তোমরা যে আজ আমাকে কুয়ায় ফেলেছিলে, আজ যার ওসিলা করে আল্লাহ পাক আজ আমাকে মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছে, এটাও সৌভাগ্য। সব যখন হয়ে গেল ভাইজান, তা আপনি একটা বার বাড়ি চলেন, বলছে আমি বাড়ি যাচ্ছি না, আব্বার কাছে এই চিঠিটা দিয়ে দেবেন, বনি আমিনকে আমার কাছে রেখে যাও, আব্বাকে আমার সালাম দেবে, আর আব্বাকে নিয়ে বাড়ির আহল আওলাদ মা যা যেখানে আছে সব নিয়ে মিশরে চলে এসো, আর আব্বাকে বলবে আপনার ছেলে আজ মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দশ ভাই বাবা আনন্দ করে করে দৌড়ে দৌড়ে বাড়ি যাই, বলে আব্বা জানকে আগে জানাবো, আমার আব্বা জান সব কথা ভুলে যাবে, আমার ভাইয়ের কথা শুনলে আমার আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে। ইরান মোবারক খানা খুলে দিলেন বাবা, দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে আব্বা জানকে বলে আব্বা ও আমাদের আব্বা জান আপনি কাঁদবেন না কাঁদবেন না, আজ মিশরের যিনি আজিজ মিশরের যিনি খাদ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের সেই ভাই হযরত ইউসুফ। যেই বলেছে বাপ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এত কান্না কাঁদছেন, বলে আব্বা জান আমার ভাই জান আপনাকে একটা চিঠি দিয়েছেন, বলে চিঠিটা আগে আমার কাছে দে। চিঠিটা নিয়ে বাপ আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে এত কান্না কাঁদছেন, আল্লাহ আমি চিঠি থেকে বুঝতে পারছি এটা আমার বেটার হাতের লেখা, আল্লাহ তাআলা আপনি কেন আমাকে অন্ধ করে দিলেন, আমার বেটার চিঠি পড়তে পারি না। যেমনি কেঁদেছেন আজ দশ ভাই, বলে আব্বা যেন আপনি কাঁদবেন না, আমার ভাই যেন আপনার জন্য একটা পিরান পাঠিয়ে দিয়েছেন, এই পিরানখানা তিনবার চোখে ঘষে আপনার গায়ে পরিয়ে দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার অন্ধ চোখটা ভালো করে দেবেন। বলার সাথে সাথে বাবা পিরান মোবারক খানাম আব্বা জানের চোখে তিনবার মালিশ করে ওই পিরানটা যখন গায়ে পরিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার কুদরতি রহমতে এই অন্ধ চোখ দুটো কি ভালো করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইজান সেই চিঠিটা পড়ে আজ হাউ হাউ করে কাঁদছে, হে আমার নিষ্ঠুর ছেলে, আমি জানি আমার বেটাকে দুনিয়ার কেউ নষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোনদিন বাগে খেতে পারে না। আমার ছেলেরা আমি তোদের বারবার বলেছি আমার ছেলেকে কোনদিন বাগে খেতে পারে না, এটা অসম্ভব, কিন্তু তোরা আমাকে মিথ্যে কথা বললি বাবা। কিন্তু আমার বেটা এত নিষ্ঠুর, আর ৪৮টা বছর পার হয়ে গেল, সে মিশরে রাজিজ হল, তাই একটা চিঠি আমার জন্য সে লিখতে পারল না। এই বলছার হাও হাও করে কাঁদছে। আমার ভাইজান যে পিরান মোবারকখানা পরিয়ে দিয়েছিল কোন পিরান জানেন? যে পিরান পরিধান করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে গিয়েছিল সেই পিরান আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবী ইউসুফের কাছে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পিরান হযরত ইউসুফ নবী নিজের আব্বা জানের গায়ে পরিয়ে দিলেন, অন্ধ চোখ আল্লাহ পাক ভালো করে দিলেন। চিঠি পড়ে বলছে আব্বা আমার ভাইজান সব বাড়ির ফ্যামিলি নিয়ে যেতে বলেছে, আমাদের জন্য ঘর বাড়ি সব তৈরি হয়ে গেছে আব্বা, শিগগিরই চলেন। আব্বা বলেন বাবা আর মোটেই দেরি করবো না, সবটা জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে। সব গুছিয়ে নিয়ে গোটা ফ্যামিলি আজ মিশরের দিকে রওনা দিয়েছেন। এদিকে মিশরের হাজার হাজার মানুষ বর্ডারে যে সব কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, আমাদের একটু দেখা হবে, এবং আমাদের মিশরের আজিজের আব্বা জান, এটা আমাদের সৌভাগ্য। মিশরের বাবা বর্ডারে গিয়েছেন, হাজার হাজার মানুষ স্বাগত জানিয়ে আল্লাহর নবীকে বাবার সাথে করে নিয়ে মিশরের জমিনে ঢুকলেন। আল্লাহর নবী বলে বাবা
আজ রাজপ্রাসাদে আমি একটু পরে যাব বাবা, এখানে কোথায় মসজিদ আছে বলো বাবা? মসজিদে যে আল্লাহর নবী দুই রাকাত শুকিয়া নামাজ আদায় করলেন, গোটা ফ্যামিলি নিয়ে বাবা রাজ দরবারের দিকে যাচ্ছেন, বাচ্চারা ইখান বাবা জিজেরা রাজপ্রাসাদে কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হযরত এসব এক কোণে যে চুপ করে দাঁড়িয়ে আছেন। যেমনি বাবা রাজ দরবারে গিয়েছেন, মিশরের বাচ্চারা ইখান দৌড়ে এসে হাত ধরে মোলাকাত করেন, যখন চেয়ারের কাছে নিয়ে যাচ্ছেন ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফ দৌড়ে এসে বাবা আব্বাজানের গলাখানা জড়িয়ে ধরে, পা দুটো জড়িয়ে ধরে হাউ গাউ করে কাঁদতে লেগেছেন। আল্লাহর নবী বলে, নিষ্ঠুর বেটা, ওরে বেটা স্বপ্নে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে মিশরের হাজিজ বানিয়ে দিয়েছেন। চল্লিশটা বছর কেটে গেল বাবা, কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ওরে নিষ্ঠুর ছেলে, জীবনে কি তুই একটা চিঠি আমার কাছে লিখতে পারলি না? আমি ধারে আপনাকে দিয়ে দেব, পয়সা করি হলে পরে আপনি দিনাটা শোধ করবেন। আমার ঘোড়াটা চল্লিশ দেড়হাম দাম, চল্লিশ দেড়হাম, কত দেড়হাম? চল্লিশ দেড়হাম। হযরত আলী যোদ্ধা মানুষ, হ্যাঁ চিন্তা করছে ঘোড়াটা যদি কিনি আর কিনে কোন থেকে হাত ধরে লাগামটা নিয়ে যে ধরে মদিনার বাজারে যদি নিয়ে যায় এক কথায় একশো দেড়াই বিক্রি হবে। যদি বলুন সুভান, বেশি কথা বলা লাগবে না, বেশি কথা বলা লাগবে না। যারা ঘোড় সাওয়ার হয়, যারা ঘোড়া চেনে, ঘোড়া দেখলি তারা বুঝতে পারবে আমার এই ঘোড়াটা এত সুন্দর চাবুক ঘোড়া, নামি দামি ঘোড়া, পছন্দ সাই ঘোড়া। এই ঘোড়া যদি বিক্রি মদিনার বাজারে নিয়ে যায় বেশিক্ষণ দাঁড়াতে হবে না, বলতেও হবে না, এক কথাতে একশো দেড়হামে বিক্রি হয়ে যাবে। ধারে কিনে নিলেন, ধারে যখন দেবে তো দিয়ে দেন। সেই মানুষটি আজরাতে আলে রাদিয়াল্লাহ তাআলা আনহুর হাতে চল্লিশ দেড়হামে ঘোড়াটা ধারে বিক্রি করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। ধারে বিক্রি, ঘোড়ার লাগামটাকে ধরে এমনি ভাবে যাচ্ছে, লাগামটাকে ধরে আর আগে আগে যাচ্ছে। দরখাস্ত কিনলেন, তিনি চলে গেল, যেতে যেতে রাস্তার উপরে আর একজন মানুষ অতিব সুন্দরী নুরানি চারা দেয়, আর আজ রাতে আজের সামনে ফেরানে বাবা, ও আল্লাহ নবী জামাতাম, ও হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কোথায় যান? বলে মদিনায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। থামেন থামেন, আপনার ঘোড়াটা বিক্রি করুন আমার কাছে। বিক্রি করবে? আমি ঘোড়াটা কিনবো বলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়াটা কিনবো আমি, বেচবেন আমাকে? বলে কত দাম? বলে আমার কাছে একশো দেড়হাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একশো দেড়হাম আছে, আমি নিয়োগ করে দিই বাবা এই ঘোড়াটা কিনবো বলে। আল্লাহ রাতে আমাকে বিক্রি করুন, ও আল্লাহ নবী জামাতা, ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাতে আমাকে বিক্রি করুন, একশো দেড়হাম দাম আপনাকে নগদে দিয়ে যাব। হযরতে আলী আদালতে কিছু করলেন না, একশো দেড়হাম টাকা গুনে এনে ঘোড়ার লাগামটা তার হাতে দিলেন। চিন্তা করছে কি করি, দোকানে গিয়ে কিছু কিনে খাব, খোদা যা যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছে বাবা,
কিছু কিনে খাবো, আবার মনে মনে করে না না খাবো না খাবো না, আগে যাবো কোথায় যাব, বাড়িতে যাব না, আমি যাব যাব আল্লাহর নবী দীনুল্লাহ বাসাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব, হুজুরকে এই ঘটনার কথা শোনাব, হুজুর যা বলবেন যা সিদ্ধান্ত দেবেন আমি আলি তাই করব। তার হাতে দিয়ে দিলেন, 100 গ্রাম গুনে নিয়ে চলে আসুন রাস্তায়, আসতে আসতে দেখে রাস্তার মোড় মাথায় এসে যার কাছে 40 গ্রামে ধারে ঘোড়াটা কিনেছিলেন সেই মানুষটি তখন সেই মোড় মাথায় দাঁড়িয়ে আছে করে বল সুবহানাল্লাহ। তার কাছে এসে ডাকলে শুনে এদিকে আস, এখন ধারটা সুদে দি, দিনা দিনটা সুদ করে দিলে 100 দিরহাম বের করে 40 দিরহাম গুনে গুনে তার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার স্বামী, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, হয় আমাকে জেলে দিতে হবে নইলে আপনার গোলামটাকে জেলে দিতে হবে। মিশর আজিজ বলছি কেন? বলছি এই জন্য আপনাকে দিতে হবে, এই কথাটা একদিন না একদিন হয়তো ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে গেলে সেদিন আপনি আর মুখ দেখাতে পারবেন না সমাজে, তাই আপনি যদি আমাকে জেলে দেন তাহলে মিশরের মানুষ বলবে আজ নিজের স্ত্রী অপরাধ করেছে জেলে দিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে। আর যদি গোলামকে জেলে দেন তাহলে দেশের মানুষ মনে করবে গোলাম অপরাধ করেছে তাকে জেলে দিয়েছে, অন্তত আপনি আর মুখটা বেঁচে যাবে। মিশরের রাজি চিন্তা করছে এই কথা ফাঁস হবে কেন? জুলাইখা বলছে যদি কোনোদিন হয়ে যায়, কারণ সন্দেহ হচ্ছে সেই বুড়ি মেয়ের ছেলে আছে। কি গো বাবা, যে আমার স্বামীর সঙ্গে বলতে পারে সে নিশ্চয়ই আমার দেশের মানুষের সাথে বলবে, একদিন না একদিন ফাঁস হবেই হবে, সেই জন্য চিন্তা করছে। মিশরের আজিজ বলছে জুলাইখা সেটা পরে দেখা যাবে। বলতে বলতে বাবাম বেশি দিন যেতে হল না, মিশরের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে দোকান পাশারিতে আলোচনা শুরু হয়ে গেছে। আরে শুনলে কি গপ, ও মিশরের মানুষ, মিশরের আজিজের স্ত্রী জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। কথাটা বাবা এত ছড়িয়ে পড়েছে আজ মিশরের আজিজ বাইরে যেন যেতে পারে না, সব জায়গায় একই কথা, মায়েরা বোনেরা সিসি করে। আজ এমন একজন আজ মিশরের আজিজের স্ত্রী হয়ে জুলাইখা কি করে একটা গোলামের প্রেমে পাগল হয়েছে, সমস্ত মায়েরা বোনেরা ছি ছি বাবা করতে লেগেছেন। আজ হযরতে জুলাইখা থাকতে না পেরে মিশরের জমিনে যত সুন্দরী মেয়েরা সুন্দরী নারীরা আছে সকলকে দাওয়াত দিয়ে দিলেন। আজকে মিশরের আজিজের রাজদরবারে মিশরের জমিনে সমস্ত সুন্দরী মেয়েদের দাওয়াত করা হল, আজ তাদের রাজসভা করা হবে, রানীজি তাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। হাজার হাজার সুন্দরী মেয়েরা বাবা আজ মিশরের আজিজের বাড়িতে হাজির হয়ে গেছে, আজকে আমাদেরই কপালটা খুলে গেছে মিশরের আজিজের বাড়িতে দাওয়াত। হাজার হাজার মেয়েরা এসে বাবা রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন, হযরতে জুলাই বাবা নিজ হাতে করে বাসনা সকলের সামনে দিয়ে দিচ্ছেন, খেদমত করেন, সকলকেই তাজিম করেন, সকলের প্লেটে বাবা খাওয়ার দেওয়ার নির্দেশ দিয়ে দেন। মিশরের একটা নিয়ম আছে বাবা, খানা পিনাতে যদি লেবু একটা করে দেওয়া যায় ওদের জীবনটা ধন্য হয়ে যায়, যে খানাতে লেবু না দেওয়া হয় সে খানার যেন কোনো মানে হয় না। তাই আজ রাজ দরবারে বাবা জুলাইখার দরবারে সকলের প্লেটে একটা করে আসত, আজ লেবু দিয়ে দিলেন ছোট্ট করে একটা ছুরি দিয়ে দিলেন। আর হযরতে জুলাইখা সকলের দরবারে আজ কাদারে কাদারে বসে আছে মেয়েরা, সম্মুখে যে বলে বুবুরাম
আমি জুলাইকে যখন নির্দেশ দিয়ে দেব তখন তোমরা লেবুটা কাটবে, তার আগে যেন লেবুটা কাটবে না। সমস্ত মেয়েরা বলে, রানীজি নিশ্চয় আপনার কথা মতো আমরা চলব। খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইকা সাজগোজ করিয়ে বাবা একটা ঘরের ভিতরে বসে রেখেছেন। ওরে আমার ইউসুফ রে, আমি যখন আমার রাজ দরবারে ওই মেয়েদের দরবারে ঘোরাফেরা করব, তুমি আমার পিছনে পিছনে ঘুরবে, কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাবে না, শুধু আমার পিছনে পিছনে যাবে, আমি যেখানে যাব তুমি সেখানে যাবে। বলছে ঠিক আছে রানীজি, আপনি যা বলবেন আমি তাই করব। সুন্দর করে নিজে হাতে করে সাজিয়েছেন, খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল বাবা, একটা করে লেবুর একটা করে ছুরি দিয়েছেন। খানা যখন দেওয়া হয়ে গেল, জুলাইকা বলেন, ও মিশরের মেয়েরা খানাকে সকলের পৌঁছে গেছে। বলে জি রানীজি, খানা আমাদের পৌঁছে গেছে, এবার নির্দেশ দেবেন তোমরা খেতে শুরু করো। ওই সময়ে আল্লাহর নবী সুকে পিছনে নিয়ে বাবা ওই রাজ দরবারে ঘুরতে লেগেছেন। ওই সময়ে হযরতে জুলাইকা বলেন, বুবুরা এবারে তোমরা লেবুটা কাটতে শুরু করো, খানা খেতে শুরু করে দাম। সকলেই লেবু কাটতে লেগেছেন, আর ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, কানে কানে বলতে লেগেছেন, বল রে বউ এটা মানুষ না ফেরেশতা না জিন। সকলেই তারা বলেন আর লেবু কাটেন। জুলাইকা বলেন, ও মিশরের মেয়েরা এবার তোমরা লেবু কেটে খেতে শুরু করে দাও। তারা আল্লাহর নবীকে দেখতে লেগেছেন আর লেবু কাটতে লেগেছেন। এক পাক দুই পাক ঘুরে বাবা আল্লাহর নবী ইঙ্গিত করলেন, ওরে আমার গোলাম রে, আমার দরবারে ঘরের ভিতরে তুমি চলে যাও, খবরদার যেন এখানে আর আসবে না। হযরতে জুলাইকা ঘুরে ঘুরে বাবা কাতারে কাতারে মেয়েরা বসে আছেন, তিনি চেয়ে চেয়ে দেখেন সমস্ত মেয়েদের প্লেটে রক্ত পড়ে গেছে। হযরতে জুলাইকা জিজ্ঞাসা করেন, ও মিশরের মেয়েরা আমি তোমাদের লেবু কাটতে বলেছি, তোমাদের প্লেটে কেন রক্ত পড়ে? সমস্ত মেয়েরা চেয়ে দেখে বাবা, কার চারটে আঙুল, কার তিনটে, কার দুটো, কার সবকটা আঙুল অর্ধেকটা করে কেটে গেছে। এ বলে, বুবু আমি তো চারটে আঙুল কেটে ফেলেছি। আর একজন বলে, দুধ তেরি আমার তো পাঁচটাই কেটে গেছেন। আর একজন বলে, আমার তো একটুখানি বেঁধে আছে। আর একজন বলে, আমার তো অর্ধেকটা করে কেটে গেছে। এমন কোন মেয়ে ওই লাইনে নাই যার আঙুলটা বাবা কাটে নাই। সকলের প্লেটে রক্ত পড়ে গেছে, আঙুল কেটে বাপ পার হয়ে গেছে, কোন মেয়ের খেয়াল নাই। সকলেই তারা আমার আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। হযরতে জুলাইকা বলে, মেয়েরা ও মিশরের নারীরা আমি তোমাদের লেবু কাটতে বললাম, কেন তোমরা আঙুলগুলো কেটে ফেলেছ? বলে, রানীজি জীবনে অনেক ছেলে দেখেছি, এই রকম ছেলে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আজ আপনার গোলামকে দেখে আমরা সব আঙুলগুলো কেটে ফেলেছি, আমাদের আঙুল চলে যায় যাক। ও মিশরে রানী আপনার গোলামটাকে এইবার একবার আনুন, আমরা জীবনের মতো দেখিনি। হযরতে জুলাইকা বলেন, এবারে যদি একবার আনা হয়ে যায় এই সমস্ত মেয়েরা প্রেমে সব পাগল হয়ে যাবে। আল্লাহ নবী কিশারা করলেন, আর বার হবে না, ঘরের ভিতরে দরজা দিয়ে দিলেন বাবা। আজ হযরতে জুলাইকা খানা খাওয়ার পরে সমস্ত মেয়েদের বলেন, ও মিশরের মেয়েরা আমার গোলামকে একটা মিনিট দুইটা মিনিট দেখে
যদি পাঁচটা করে আঙুল কেটে ফেলো, আর যে গোলামকে নিয়ে আমি দুই বছর বাস করছি, তাহলে আমার কি কাটা যেতে পারে তোমরা বিচার করে দাও। সমস্ত মেয়েরা বলে, অবস্থা দেখেছো, খানা কি আর এমনি খেতে দিয়েছে? ও মিশরের মেয়েরা, আমরা বুঝতে পেরে গেছি গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাটে আজ জুলাইকার যে অপবাদ ছড়িয়েছে সেটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিলেন। একবার সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাবাজি ভাইজান কি রূপ দিয়েছিল গো, যা রূপ দিকে সব মেয়েরা আঙুল কেটে বসে আছে, এক মিনিট থেকে দু মিনিট করে দেখেছে। তাহলে বেশিক্ষণ দেখলে কি হতে পারে? সমস্ত মেয়েরা বলছে, এই আমরা যদি আঙুল কেটে ফেলি তাহলে সত্যি তো জুলাইকা যাকে দুবছর নিয়ে বাস করছে তো বুবু এখনো বেঁচে আছে, এটাই ধন্যবাদ কি গো বাবা। সকলেই বলছে, রানীজি আমরা যে অপবাদ দিয়েছি বড় অন্যায় করেছি, জীবনে জ্ঞান থাকে তো এরম কাজ আর করবো না, বরং আমরাই আপনার প্রশংসা করব যে জুলাইকাকে ধন্যবাদ যে তিনি এখনো দুনিয়াতে বেঁচে আছেন, সত্যি একটা ছেলে, জীবনে আমরা কোনোদিন এরকম ছেলে দেখিনি। বলে তাহলে আজ জুলাইকা বিচার করে দিলেন, আপনার গোলামকে জেলে দিয়ে দেন, এই যে ঘটনা লোটে গেছে কিছুটা মেকআপ হবে। মিশরের আজিজ বলছে, আমি বিনা অপরাধে কি করে জেলে দিই? বলে দিতেই হবে আপনাকে। আল্লাহ নবীর কাছে যে বলছে, ইউসুফ দেখো তুমি কোনো অপরাধ করোনি এটা কিন্তু আমি জানি, তবে আমি তোমাকে কারাগারে দেব 7 বছরের জন্য, তুমি দুঃখিত নাই তো? আল্লাহ নবী বলছে, আমার মনিব আপনি কারাগারে কেন, আপনার যেখানে খুশি আমাকে দিতে পারেন, আমার কোনো দুঃখ নাই। কারণ আল্লাহ নবী মনে মনে বলেছে, এরকম বাড়ি বাস করার থেকে জেলে বাস করা অনেক ভালো কি গো বাবা, অনেক ভালো। হুজুর আপনি আমাকে জেলে দিয়ে দেন, 7 বছর জেলে পাঠালেন বিনা অপরাধে। জেলে যখন পাঠিয়েছেন মিশরের কারাগারে, ওই কারাগারে আরো দুইজন কয়েদি আছে, যে কয়েদি দুইটো মিশরের যিনি রাজা বাদশা রাইহান, যার একজনা মদ পান করাতেন আর একজন ফল খাওয়াতেন, এরা খালি মাইনে বাড়াও করে প্রায় প্রতিবাদ করে, আর বাদশা রাইহান বলে একটু পরে হবে একটু পরে হবে। দুজনা রেগেলে যে বলে, আজকে এক কাজ কর, খাদ্যে সব বিষ মিশা, ওর জনমের মতন শুয়ে দিচ্ছি, তারপর দেখি কে রাজা হয়, মাইনে বাড়ে কিনা। এ মদে বিষ মিশিয়েছে আর একজন ফলে বিষ মিশিয়েছে, মিশিয়ে মিশরের বাদশা রাইহানকে খেতে দিয়েছে। আপনারা জানেন বাদশাদের খানা খাওয়ার আগে চেক করা হয় প্রতি দেশে, এখনো হয়। তো আমার বাবাজি ভাইয়ান এই খানা চেক করতে যে ওই দুই কয়েদি ধরা পড়ে গেছে, আজ বাদশা রাইহান সারা জীবনের মতো এদের কয়েদ জেলখানা করে দিয়েছে, জেলে দিয়ে দিয়েছে। আর যে জেলে তারা আছে সেই জেলে আল্লাহর নবী গিয়েছে। আমার বাবাজি ভাইয়ান ওই জেলের ভিতরে বসে ওই দুই কয়েদিকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম কলেমা পড়িয়ে মুসলমান করে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং আল্লাহ রসুলের কথা শোনাতে লাগলেন। দুইজন কয়েদি বড় আল্লাহ হয়ে গেলেন। হঠাৎ করে দুই কয়েদি একদিন বলছে, হুজুর আমরা না গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বলছে, কি স্বপ্ন দেখলি গো? তো যিনি মদপান করায় তিনি বলছে, আমি স্বপ্ন দেখেছি হুজুর যে আমি যেন খাঞ্জায় করে কয়েকটা রুটি নিয়ে বাদশাকে খাওয়াতে যাচ্ছি, আর কয়েকটা কাক এসে আমার মাথায় ঠুকরে ঠুকরে খাচ্ছে, সেই রুটিগুলো সব খেয়ে নিচ্ছে। আর যিনি ফল পাকড় খাওয়ায় তিনি বলছে, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি যেন একটা নতুন খাঞ্জায় সুন্দর করে ফল সাজিয়ে নিয়ে আমি বাদশার কাছে নিয়ে গিয়েছি এবং বাদশা ফলগুলো নিয়ে খেতে শুরু করেছে। আল্লাহ নবী বলছে, বাবা 7 দিন বাদে তুমি কয়েদিখানা থেকে ছাড়া পেয়ে যাবে এবং ওই চাকরিটা তুমি পুনরায় পেয়ে যাবে। বলে, হুজুর আপনি বলছেন কি সারা জীবন আমার জেল? বলে, আমি বলছি দেখো 7 দিন বাদে তুমি ছাড়া পাবে এবং ওই চাকরিটাই পেয়ে যাবে। আর যে রুটি খায় নিয়ে যাচ্ছিল সে বলছিল, হুজুর আমার তো কাকে খেয়েছে। বলে, তুমিও 7 দিন পরে ছাড়া পাবে, তবে তোমার আর বাঁচতে দেবে না, তোমার ছেড়ে ছাড়িয়ে নিয়ে একেবারে জ্যান্ত শুলে দিয়ে মেরিয়ে তোমার পাহাড়ের ধারে ফেলে দেবে, আর এই কাক সত্যি তোমার ঠুকরে খাবে, তোমারই খেয়ে নেবে, তোমারে কিন্তু মেরে দেবে। বলছি, আমি বিশ্বাস করলাম না একজন চাকরি পাবে আর আমারে মেরে দেবে। বলে, দেখে নিও। ঠিক 7 দিন বাদে তাই হলো, একেবারে আল্লাহ নবী যা স্বপ্নের তাবির করেছেন ঠিক তাই ঘটে গেছে। চাকরি যখন পেয়ে গেছে ফল খানে ওলা, তাকে শাকির বলে, শাকিরকে বলছে, ভাই যদি আমার স্বপ্নের তাবিরের কথা খেটে যায় তার রাজ দরবারে যেয়ে যেন আমার কথা আবার ভুলে যেও না। বলে, আপনার কথা আমি ভুলে যাই?
এদিকে রাজদরবারে যে সত্যিকারের কথা ভুলে গেছে, আল্লাহ নবীর কথা স্মরণ নাই, বেশ কিছুদিন কেটে গেছে। হঠাৎ করে মিশরের বাদশাহ রাইহান তিনি একটা স্বপ্ন দেখছেন যে মিশরের নীল নদের চরে বড় বড় গাই গরু তারা চড়ে চড়ে বেড়াচ্ছে, আর শুকনো শুকনো মরা মরা ছাগল এসে বড় বড় গাই গরুগুলোকে একেবারে আস্ত গিলে গিলে খাচ্ছে। এটা কিরকম স্বপ্ন বলেন, ছাগল এসে গাই গরু গিলে গিলে খাচ্ছে। মিশরের পরের দিন তিনি স্বপ্ন দেখছেন মিশরের নীল নদের চরে কয়েকটা গম গাছ রয়েছে এবং সাতটা গম গাছ এক জায়গায় এক ঝাড়ে, সাতটা গম গাছ মরে শুকিয়ে গেছে, তার থেকে সাতটা শীষ বেরিয়েছে, সেই সাতটা শীষে এত সুন্দর গম হয়েছে যেরকম গম যে মিশরের জমিনে কোনোদিন হয়নি। মিশরের বাদশাহ চিন্তা করছে, আল্লাহ, মরা গাছে গম কি করে হলো আর গাই গরুকে ছাগলে কি করে গিলে খেলো, এর কি করে মানে হয়। তো স্বপ্নের যারা তাবিদ করে তাদের বলছে এই স্বপ্নের আমার তাবিদ করতে হবে। স্বপ্নের যারা তাবিদ করে তারা স্বপ্নের কথা শুনে মাথায় হাত দিয়ে বলছে, বাদশাহ রাইহান এ স্বপ্নের তাবিদ তো দূরের কথা, এর হাতাও পাইনি মাথাও পাইনি, এর স্বপ্নের তাবিদ আমরা করতে পারবো না। কি গো বাবা, আমাদের দেশে একটা গণকার আছে জানেন তো, যার নাম হচ্ছে সাই বাবা, অটল বিহারী বাজপেয়ীর গুরু। কি গো বাবা জানেন তো, অটল বিহারী বাজপেয়ী তার গুরু সাই বাবা, ও যা বলে তাই করে। তো সাই বাবা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গণকার। এই সাই বাবার একবার গুলি করে মাটি যাচ্ছিল ওর কর্মচারীরা, শুধু স্টেট গান নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল, আর একটুখানি হলে মরেই যেত, কিভাবে খবর খবর হয়ে গেছে। তো সাই বাবার সাংবাদিকরা প্রশ্ন করছে, হুজুর আপনি তো মানুষের ভবিষ্যৎ করে দেন, আর আজকে রাত্রিরেই তো আপনাকে জীবনের মতো সরিয়ে দিচ্ছিল, তো এই ভবিষ্যৎটা আপনি করতে পারেননি? বলে পরে কথা বলবো। আমার বাবাজি ভাই জানে এরা গণকার, তো স্বপ্নের তাবিদ যারা করে তারা কিছু বলতে পারলেন না, বলে হুজুর এই স্বপ্নের তাবিদ আমরা করতে পারবো না। মিশরের বাদশাহ রাইহান এলান করে দিলেন, আমার স্বপ্নের তাবিজ যে করে দিতে পারবে তাকে আমি পুরস্কার করব, পুরস্কার দেব। সেই সাকিরের মনে পড়ে গেছে, আহারে জেলখানায় একজন কয়েদি রয়েছে যে আমার স্বপ্নের তাবির করেছিল, যা বলেছিল তাই হয়েছে। বলছে, রাজামশাই জেলখানায় একজন কয়েদি আছে, আমার মনে হচ্ছে আপনার স্বপ্নের তাবির করবে। বলে, আরে তাকে এক্ষুনি নিয়ে এসো, শীঘ্রই যাও। দৌড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ নবীর কাছে যেয়ে বলছে, ইউসুফ হুজুর আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কথা সত্যি ভুলে গেছিলাম। তার মানে গদিতে গেলে সত্যি ভুলে যাবে। ভোট নেওয়ার সময় বলে, তোর গম দেব, ডিআইডি লোন দেব, ঘর তো করেই দেব, আর দুধ যদি লাগে রোজ এক পাই করে নিবি, টাকা আমি দেবো। যেই ভোট হয়ে গেছে বাবু গদিতে উঠে গেছে আর বলতেছে, চাচা কাল থেকে দুধ লেবো। বলে, তোর মাথা খারাপ, ভোট হয়ে গেছে না কি গো বাবা? এরাম দেখেছেন, আমাদের গ্রাম আছে, তবে সব জায়গায় না, অনেক মেম্বার ভালো আছে গো। আমার বাবাজি ভাইজান তো ওপরেট উঠে গেলে নিচের কথা ভুলে যায়। বলে, তা তো ভুলে যাবে, তুমি চাকরি পেয়ে গেছো, আমার ব্যাপার মনে থাকে। বলে, ভাই আমার বিয়া, তুমি মাফ করবেন, সত্যি আমি ভুলে গেছিলাম, তবে আজকে রাজা আপনাকে ছেড়ে দিয়েছে, এক্ষুনি আসুন, আমার বাচ্চা দুটো স্বপ্ন দেখেছে, তার তাবিদ করতে হবে। বলে, কেন, কি দেড় টাকা বার্ষিকে নাকি, যে আমার যেতে বলেছে বলে চলে যেতে হবে? অত সহজ নয়, যে অপরাধের অপরাধী করে আমাকে কয়েদিখানায় দেওয়া হয়েছে সেই অপরাধী যতক্ষণ আমি আজ আপনার নির্দোষ বলে প্রমাণিত না হবে ততক্ষণ আমি কয়েদি থেকে যাচ্ছি না, আপনার বাচ্চাকে বলে দেন। এর নাম হচ্ছে ইসলাম। আল ইসলাম হাক্কুন আল কুফর বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফর জুলমাতুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে সেটা দেখিয়ে দিচ্ছেন। আমার বাবাজি ভাইজান, ইসলাম সত্য সত্য সত্য, কুফরিয়াত কালাম মিথ্যা মিথ্যা মিথ্যা, আল্লাহ রসুল বলেছে। আমার বাবাজি ভাইজান, ইসলাম যে নূর সত্য, গোটা বিশ্বকে যেমন আলো জ্বালিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নেবাতে পারবে না। বলছে, আপনার বাদশাকে বলে দেন। বাদশাহ রাইহানকে বলতেই সঙ্গে সঙ্গে ডায়েরির খাতা খুলে কোন অপরাধী জুলাইখা আর ইউসুফকে জেলে দেওয়া হয়েছে তাদেরকে ডাকা হলো। হঠাৎ জুলাইখার ডাক পড়েছে রাজদরবারে, এদিকে মিশরের সুন্দরী মেয়েদের ডাক পড়েছে, কি গো কোন অপরাধের আজ আমার এই ইউসুফকে জেলখানায় দিলে? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা এবং মিশরের নারীরা বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, এত রূপ ছিল যে মিশরের মেয়েরা দেখে পাগল হয়ে যাবে বলে আমরা মিথ্যে দোষ দিয়ে ওকে জেলে দিয়েছি, হুজুর আমাদের মাফ করবেন। বাদশাহ রাইহান বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে চিঠি লিখেছে ইউসুফের কাছে, ইউসুফ আমি বিচার করেছি, আপনি নির্দোষ,
আপনার জীবনে কোনো দোষ নাই, তাই কয়দিখানা থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম এবং আমার রাজ দরবারে আসার জন্য অনুরোধ করলাম। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে রাজ দরবারে বাদশা রাইহানের দরবারে গেলেন। বাদশা রাইহান বললেন, ইউসুফ সত্যিকারে তুমি নির্দোষ এবং এই তোমার সব আসামিরা দাঁড়িয়ে আছে, এরাই স্বীকার করেছে আল্লাহ নবী নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমি আজাদ করে দিলাম, আর এই স্বপ্নের তাবিরটা আপনাকে করতে হবে। আল্লাহর নবী সব আলাইসাল্লাতু আসসালাম বলেন, অরে মিশরের বাদশাহ, ও বাদশা রাইহান, সাতটা শুকনো গম গাছে আপনি এত গম দেখেছেন, দানা দেখেছেন, ও মিশরের বাদশাহ, আপনার দেশে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাত বছর এত ফসল দেবেন, ওই ফসল আপনার দেশের মানুষ খেয়ে পুরাতে পারবে না। সাতটা গাভী গরুকে সাতটা ছাগলে গিলে গিলে খেয়েছে, এর অর্থ হল তারপরে সাত বছরে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন খরা দুর্ভিক্ষ দেখা দেবে, আপনার দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এই স্বপ্ন দেখি আপনাকে সতর্ক করে দিলেন, সাত বছরের ফসল আপনাকে মজুদ করে রেখে দিতে হবে, যেন পরে সাত বছরের খরায় কোনো অসুবিধা না হয়। স্বপ্নের তাবির শুনে বাবা বাচ্চা রাইয়ান এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী হযরত ইউসুফকে বলেন, ইউসুফ রে আমার রাজ দরবারের আমি তোমাকে চাকরি দিয়ে দিলাম, আমার স্বপ্নের তাবির তুমি করে দেবে। আল্লাহর নবী বলে, হুজুর যদি চাকরি আমাকে দেন তাহলে শুধু স্বপ্নের তাবির নয়, খাদ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। বাচ্চা রাইহান বলছে, ঠিক আছে আমি একদিকে তোমাকে খাদ্যমন্ত্রী করলাম, অপরদিকে তোমাকে স্বপ্নের তাবির মন্ত্রী করলাম, দুটো পোস্ট তোমাকে দিলাম। আল্লাহর নবী বহাল তবিয়াতে রাজ্য শাসন করতে লাগলেন এবং এত ফসল দেশে হতে লাগলো। আল্লাহর নবী এলান করে দিলেন, হে মিশরের মানুষ, আমার দেশের খাদ্য যেন একটা বাইরে বিক্রি না হয়, আপনারা যদি মজুদ করে রাখতে পারেন তাহলে রেখে দিন, আর না পারলে আমার রাজপ্রাসাদ থেকে কেনা হচ্ছে, রাজপ্রাসাদে বিক্রি করবেন, কারণ আগামী সাত বছর দেশে খরা আসছে, বড় কষ্ট দেখা দেবে। সাত বছরে বাবা খাদ্য শস্য কিনে দেশে বড় বড় গোডাউন তৈরি করে মজুদ করলেন, পরের সাত বছরে এবার খরা শুরু হয়ে গেল। এক বছর দু বছর যেতে না যেতে দেশ বিদেশে বাবা হাহাকার শুরু হয়েছে, মানুষ শুধু ছুটতে লেগেছেন, গাছপালা লতা পাতা সব কামড়ে কামড়ে খেতে শুরু করেছে, জীব জন্তু জানোয়ার মরে পানি বিনে সব পাহাড়ে সব মরে পড়ে আছে, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, একদিকে পশু মরা গন্ধ, অপরদিকে খাদ্যের অভাব। আমার বাবাজি ভাইয়ান, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এলান করে দিলেন, হে আমার মিশরের মানুষ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার দেশে আল্লাহ তাবারক তাআলা এত খাদ্য শস্য মজুদ করে দিয়েছেন, পরপর যদি 14 বছর যদি খরা হয় আমার দেশে কোনো অভাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়ান, আজ এই খাদ্য যখন শস্য মজুদ করেছেন, এদিকে সেই কেনান দেশে খাদ্য শস্যের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সেই 10 ছেলে বাবা মনে আছে তো, বলছে আব্বা আমাদের দেশে তো খুব অভাব, আজ মিশরে একটা মন্ত্রী হয়েছে, নূতন মন্ত্রী, সে নাকি খুব ভালো এবং খুব দাতা, এবং আমাদের ভাইয়ের নামে নাম আব্বা, তিনি নাকি বিদেশে কিছু খাদ্য বিক্রি করছে, তা আপনি যদি বলেন তাহলে আমরা কিছু খাদ্য আনতে চাই। আল্লাহ নবী বলছে, তোমরা কি মিশরে যাবে? বলে আব্বা আপনি বললে আমরা যাই, নইলে বাঁচবো কি করে? দশ ভাই বাবা 10 খানা উট নিয়ে আল্লাহর নবী কিছু টাকা পয়সা দিলেন, একখানা চিঠি লিখে দিলেন, বাবারা এই চিঠিটা মিশরের আজিজের কাছে দিয়ে দেবেন, আমার সালামখানা দিয়ে দেবেন, খাদ্য নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমাদের সংসারে বড় অভাব দেখা দেবে। 10 ভাই 10টা উট নিয়ে টাকা পয়সা নিয়ে বাবা মিশরের জমিনে এসে দেখে বাবা হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হযরতে সব আলাইহিস সালাতু আসসালাম নিজে হাতে টোকন দিতে লেগেছেন,
নিজে হাতে বাবা টোকন দিচ্ছেন, ওই দশ ভাই তারা কাতারে কাতারে মানুষ যেখানে দাঁড়িয়ে আছেন সেই লাইনে তারা দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর টোকন দিতে দিতে বাবা হঠাৎ করে দশ ভাইয়ের দিকে নজর পড়ে গেছে, চিনতে পেরে গেছে আল্লাহ এই মানুষগুলো কারা, কোন দেশ থেকে এসেছে, কেমন যেন দেখতে, এরা কি আমার ভাই। বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহর নবী হযরতে সব চেয়ে চেয়ে বাবা দেখে দেখে বুঝতে পেরে গেছে আল্লাহ এরা হলো আমার সেই দশ ভাই যারা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। আস্তে আস্তে যখন কাছে এসে গেছে দশ ভাইকে জিজ্ঞাসা করে, আরে ভাইজান তোমরা কোন দেশ থেকে এসেছো? বলে হুজুর আমরা কেনান থেকে এসেছি, আমার আব্বাজির নাম হচ্ছে ইয়াকুব, আমার আব্বা জান হচ্ছে নবী, আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন, আমার আব্বা একটা চিঠি দিয়েছেন। বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় আপনারা কোনো বিদেশি শত্রু হয়ে চর হয়ে আমার দেশে এসেছেন। দশ ভাই বলছে হুজুর আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমার আব্বা নবী, তিনি আপনাকে সালাম দিয়েছেন, একখানা চিঠি দিয়েছেন। আপনি দেখেন আমাদের দেশে খুব খাদ্যের অভাব, তাই কিছু খাদ্যের জন্য আমরা এসেছি। বলে আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা কোনো চর হয়ে আমার দেশে এসেছেন, সবাইকে কিন্তু অ্যারেস্ট করব। আল্লাহ নবী কিন্তু চিনতে পেরেছে। দশ ভাই বলছে আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমরা কোনো চিটিংবাজি করি না। বলে ঠিক বলছো। তো কাছে এসে বলছে তোমরা মোট কয় ভাই? বলছে আমরা এগারো ভাই। তো বলছে এসেছে কজন? বলছে আমরা দশ ভাই এসেছি। তার এক ভাই? বলছে আর এক ভাই আমার আব্বাজির কাছে আছে। বলছে তাকে নিয়ে এলে না কেন? আল্লাহ নবী ইতিহাসটা দেখছে, তাকে নিয়ে এলে না কেন? বলছে হুজুর বলবো কি, আমার আর একটা ভাই ছিল যার নাম ছিল ইউসুফ, ছোটবেলায় তাকে বাঘে খেয়ে নিয়েছে, সেই থেকে আমার আব্বা ওই ছোট ভাইটাকে কাছে রেখে দেন, তিনি কোথাও ছাড়েন না। বলে ও একটা ভাইকে বাগে খেয়ে নিয়েছে, কি করে খেলো ভাই? বলছে আমরা খেলতে গেছিলাম আর মাঠের থেকে বাঘ নিয়ে পালিয়ে গেছিল, সে ভাইটা থাকলে না আপনার এখানেও আসতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কার সঙ্গে কি কথা বলছে দেখ। আমার বাবাজি ভাইজান ওই সময় বলে হুজুর এই জন্য আমার ছোট ভাইটাকে আব্বা কাছে রেখেছেন, তিনি বাড়িতে আছেন। বলে সত্য বলছো তো? বলছে হুজুর আমরা সত্য কথা বলছি, এই দেখেন আমার আব্বা আপনার জন্য একটা চিঠি দিয়েছে। বলে চিঠিটা দেখি, চিঠিটা পড়ে দেখে বাপ, হযরত ইয়াকুব নবী সই লেখা আছে, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ পাক আমার আব্বা জানে চিঠি আজ আমার দরবারে দিয়ে দিলেন। চিঠিখানা তাড়াতাড়ি পকেটে রেখে দশ ভাইয়ের দিকে তাকিয়ে বলো ভাই জানেরা আপনারা নবীর বেটা, নবীর ছেলে, আমার রাজ দরবারে একটু দাঁড়িয়ে যান, আমি কিছু মাল দিয়ে দেব, আমার রাজ দরবারে খাওয়া দাওয়া করে তোমরা মাল নিয়ে চলে যাবে, তবে আজকে কম কম মাল দেব, আগামী দিনে বাড়িতে তোমার যে ভাইটা রয়ে গেছে ওই ভাইটাকে নিয়ে আসবে, এক উট পরিমাণ মাল দেব, কারণ আমি বুঝে নেব তোমরা সত্য কথা বলেছ। বলে হুজুর ঠিক আছে, আগামী দিনে আমরা ছোট ভাইটাকে নিয়ে আসব, হাফ উট পরিমাণ করে মাল দিয়ে বাবা রাজপ্রাসাদে খানা খাইয়ে দিয়ে, তারা যে টাকা পয়সা দিয়েছিল বাবা ওই টাকা পয়সা গুলো একটা পোটলা করে একটা উটের গমের বস্তার ভিতরে লুকিয়ে পাঠিয়ে দিলেন। আর আব্বা জানের টাকা আমি ছেলে গিয়ে নিতে পারি না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মালগুলো নিয়ে বাবা দশ ভাই তারা বাড়ি ফিরে যাচ্ছেন, প্রতিমা যায় যে বলে ভাইজান সত্যিকারের একজন আজিজ, সত্যিকারে একটা খাদ্য মন্ত্রী, এইরকম মন্ত্রী যদি আমার দেশে হতো তাহলে আমাদের দেশে কোনোদিন অভাব হতো না। একজন ভাই বলে ভাইজান বলবো কি যেন আমাদের একটু ইউসুফের মতো নকশায় পড়ে। সঙ্গে সঙ্গে আর এক ভাই বলে এখনো কি জীবনে ইউসুফের কথা ভুল
বললি না, খবরদার যেন বাপের কাছে ইউসুফের মতো বলবি না। ইউসুফের কথা তোর মনে হলে কেন রে? এই শিয়াস কোন বছরে হয়ে গেছে, এখনো তার কথা তুই ভুলিসনি? বলছি না বলা না, যেন একটু সেরাম দেখতে লাগে। বল বলে আরে সে কি বেঁচে আছে, কোথায় মরে শেষ হয়ে গেছে, ও আবার ইউসুফের মতো হয়েছে বলে একটু দেখতে লাগে। বা যাই হোক, ওসব কথা আব্বাজানের সঙ্গে বলবি না। তবে সত্যিকারের লোকটা ভালো, এরাম লোক আমার দেশেও যদি হতো আমার দেশে উন্নতি হতো। আব্বাকে সব বলবো আর আগামী দিনে ছোট ভাইটাকে আনবো, এক উট পরিমাণ খাবার দেবে বাড়িতে। যে বাবা আব্বাজানের কাছে সালাম দিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন আব্বা সত্য কথা বলবো কি, মিশরের জমিনে যা মন্ত্রী আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন এমন মন্ত্রী জীবনে কোন দেশে হবে না। আব্বা জান আমাদের হাফ উট পরিমাণ খাওয়ার দিয়েছেন আর আমাদের রাজদরবারে খাইয়ে দিয়েছেন, আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে, আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে। আল্লাহর নবী বলে সত্যিকারের ভালো ছেলে আল্লাহ ওয়ালা ছেলে, আমি দোয়া করি আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রীকে হায়াতে দারাজ করুন। বাবা মালগুলো নামাতে নামাতে গমের বস্তার ভিতরে যে টাকা দিয়েছিল সমস্ত টাকা ফেরত দিয়েছেন। একজন ছেলে দৌড়ে নিয়ে বলে আব্বা সত্যিকারের ভালো মন্ত্রী, দেখেন আপনি যা টাকা দিয়েছেন আব্বা গম আমাদের গমের ভিতরে টাকাটা ফেরত দিয়েছেন। আব্বা জান এবার বনি আমিনকে নিয়ে যেতে হবে, নইলে আমাদের কথা বিশ্বাস করবে না, আমাদের আর খাদ্য দেবেন না। আজ বনি আমিনকে যদি নিয়ে যায় আব্বা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক পরিমাণ করে মাল দেবে, মালে তিনি আমাদের কোনো কিন্তু করবেন। আব্বা বলেন বাবারা মাল দিক আর না দিক আমার বনি আমিনকে আর দেব না, মাল যদি না হয় আমার কচিকে আর দিচ্ছি না, কারণ আমার একটা ছেলেকে বাগে খাইয়ে দিলি আর বনি আমিনটাকে দিলে আমার দরবারে আর কেউ থাকবে না। তোমরা দশ ভাই যাও বাবা, যা দেয় তাই নিয়ে এসো, বনি আমিনকে নিয়ে যেতে হবে না, ও ছেলে মানুষ কোথায় কি হয়ে যাবে। বলছে আব্বা আমরা যে কথা দিয়ে এসেছি ওকে না নিয়ে গেলে একটি গম আর দেবে না, আমরা কথা দিয়েছি আব্বা। আর সত্যি বলছি আব্বা সত্যিকারে ভালো লোক, আপনি দেখেন নইলে টাকা ফেরত দেয়। 15 দিন পরে বাবা বনি আমিনকে নিয়ে আবার মিশরের দরবারে গেলেন, আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন এসে গেছেন, 11 জন মানুষ আসছে ওর ভিতরে আমার মায়ের পিঠের ভাইটা আছে। তাকিয়ে তাকিয়ে দেখছেন বনি আমিনের মুখটা দেখেন, 11 ভাই এসে বাবা সালাম নিলেন, আল্লাহর নবী বলে তোমার ভাইটা কই বনি আমিন? বনি আমিনকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে নিয়ে গেলেন। আল্লাহর নবী বাইরে দিকে বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ গো আজ 40 বছর পরে আমার কলিজার টুকরা ভাইকে দেখিয়ে দিলেন, কোনো কথা বললেন না, তাকিয়ে তাকিয়ে বাপ তাদেরকে জানিয়ে দিলেন ও ইয়াকুবের ছেলেরা তোমরা আমার দেশে এসেছো ভাই জান, 3 দিন আমার রাজদরবারে খাওয়া দাওয়া করো, 3 দিন বাদে আমি 1 কোটি পরিমাণ মাল দিয়ে দেব, তোমরা বাড়ি নিয়ে যাবে, তোমাদের আর তাড়াতাড়ি অভাব হবে না। 11 ভাই রাজদরবারে থেকে গেল, 3 দিন বাদে বলে ভাইজানেরা আজ তারা বাড়ি চলে যাবেন। ওই সময় মিশরের আজিজ আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ও কিনানের আল্লাহর নবীর ছেলেরা আজকে তোমরা বাড়ি চলে যাবে, আজকে তোমরা আমার খাস বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমি তোমাদের দাওয়াত দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই হোক ভাই তো আজ আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তোমরা চলে যাবে।
আল্লাহর নবীর ছেলেরা বড় খুশি হয়ে গেলেন, এত বড় নসিব, এত বড় দরজার কি হতে পারে, মিশরের আজিজাজ আমাদের কত আদর কত যত্ন করেছেন। আল্লাহর নবীর বাড়িতে বাবা খাস বাড়িতে খেতে গেলেন, আল্লাহর নবী নিজেই হাতে তাবা খেদমত করেন, এগারো ভাই তাকে নিয়ে বাবা বিছানার উপরে দস্তরখানা পেতে দিয়ে এগারো ভাইকে বসে দিলেন, আল্লাহ নবী নিজেই হাতে খেদমত করছেন। আজ এক এক করে বাবা ছয়টা খাবারের প্লেট এনে দস্তরখানার উপরে দিয়ে দিলেন। এগারো ভাইকে বলেন, ভাই জানেরা আপনারা আল্লাহর নবীর ছেলে, আপনারা তো সব মায়ের পেটের ভাই, এক এক প্লেটে আপনারা দুই ভাই করে বসে যান, ছয়খানা প্লেট আছে, আপনাদেরই কোনো অসুবিধা হবে না। বলার সাথে সাথে বাবা ওই একই মায়ের দশ ভাই তারা দুই দিকে করে পাঁচটা প্লেটে ঝোপঝাপ করে বসে পড়লেন। একটা প্লেট খালি রয়েছে, ওই প্লেটের কাছে বনি আমিন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইজানেরা আপনারা খেতে শুরু করুন। বনি আমিনকে বলে, আরে বসে যাও, ওই তো একটা প্লেট আছে। বনি আমিন বাবা প্লেটের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর নবী বলে, ভাইজান ওই তো একটা প্লেট খালি আছে, আপনি প্লেটে বসে যান। বলার সাথে সাথে বনি আমিন এত ডুকরে কেঁদে উঠেছেন, কানতে কানতে বাবা ওই সময় প্লেট বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি করে বাবা ডাক্তার কবিরাজ এনে শুশ্রূষা করে দশ ভাইকে ডেকে বলে, ভাইজান আপনার ভাইটার কি মৃগ রোগ আছে, না এরকম বাৎসরিক কোন রোগ আছে? বলে, না হুজুর আমার ভাইয়ের তো কোনো রোগ নাই, আজকে যে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাইজান আপনার কেমন কেন এমন হলো, কেন আপনি পড়ে গেলেন, মাথাটা কেন ঘুরে গেল ভাইজান? বনি আমিন বলে, মিশরের আজিজ, আরে মিশরের আজিজ আপনি যখন বলেছেন আপনারা মায়ের পেটের ভাই, এক প্লেটে দুইজন করে বসে যান, ওরা দশ ভাই হলো এক মায়ের পেটের দশ ভাই, পাঁচটা প্লেটে বসে গেছেন, আর আমি হলো আর এক মায়ের ছেলে, ভাই যারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে দুইটা ছেলে দিয়েছিলেন, আমারও আর একটা ভাই ছিল হুজুর, ছোট্টবেলায় যাকে বাগে খেয়ে নিয়েছে। আপনি যখন বসতে বলেছেন হুজুর, আমার সেই ভাইয়ের কথা স্মরণে পড়ে মনে পড়ে গেছে ভাইজান, তাই আমি থাকতে পারিনি, আমি কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গেলাম। আজকে যদি আমার সেই ভাইটা বেঁচে থাকতাম, এই প্লেটে আমরা একই মায়ের দুই ভাই দুই দিকে বসে যেতাম। আজ আমার নসিবটা খারাপ, চাজ আমার সেই ভাই নাই, এই জন্য হুজুর আমি কাঁদছি। আল্লাহর নবী বলছে, ভাইজানেরা আপনার ভাইয়ের তো শরীরটা খারাপ, তোমরা যদি আজ তোমরা যদি পারমিশন দাও, তোমরা যদি নির্দেশ দাও, আমি তোমার ভাইটাকে নিয়ে আমার খাস কামরায় যাই, সেখানে আমি ওকে দুটো খাইয়ে দেই, কারণ কান্নাকাটি করছে, তো যথেই হোক একটা ভাইয়ের মায়া। তো কথাটা ঠিকই বলেছে, তাহলে তোমরা যদি বলো তাহলে আমি ওকে নিয়ে যাই। দশ ভাই বলছি, হুজুর আপনি যদি আমার ভাইকে নিয়ে আপনার পার্সোনাল ঘরে নিয়ে খেতে নিয়ে যান, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের একজন ভাইকে আপনি নিজে নিয়ে সাথে করে খাইয়ে দিয়েছেন। হুজুর অবশ্যই নিয়ে যান। বলছি ঠিক আছে, আপনারা খান, আমি আপনার ভাইটাকে নিয়ে একটু ঘরের ভিতরে যাই। আল্লাহর নবীকে বাপ মায়ের পেটের ভাইকে নিয়ে বনি আমিনের হাতটা ধরে নিজের খাস কামরার ভিতরে গেলেন। ঘরের ভিতরে যে বাপ বিছানার উপরে বসিয়ে দিলেন, গায়ের পিরান মোরকখানা খুললেন, মাথার পাগড়িখানা খুলে ফেললেন, গায়ের জামা কাপড় গুলো খুলে
আল্লাহর নবী বনিয়ামিনের দিকে তাকিয়ে আছেন। বনিয়ামিনের দিকে তাকিয়ে বলে, ভাইজান একটা বার আমাকে ভালো করে চেয়ে দেখেন, আমাকে আপনি চিনতে পারেন কিনা। বনিয়ামিন তাকে তাকে ওরা দেখছেন, ভালো করে দেখেন, বারে হুজুর আমি আপনাকে চিনতে পারছি না, আমি আপনাকে বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন, ও বনিয়ামিন রে একবার ভালো করে চেয়ে দেখো, তুমি আমাকে চিনতে পারবে। অনেকক্ষণ ধরে বাপ তাকিয়ে আছেন, চিনতে পারছেন না। ওই সময়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ভাইজান কাঁদবেন না, কাঁদবেন না, তোমার ভাইজান মরে যায় নাই, তোমার ভাইকে বাগে খাই নাই। ওরে বনিয়ামিন রে, তোর ভাই ইউসুফকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ মিশরে আজিজ বানিয়ে দিয়েছেন। চলো ভাই রে একই প্লেটে, আমরা মায়ের পেটের ভাই, দুই ভাই দুই দিকে বসে যায়। বলার সাথে সাথে বাপ যেমনি বলেছেন, বনিয়ামিন দৌড়ে এসে গলা জড়িয়ে বাপ, দুই ভাই মিলে এত কান্না কাঁদছেন, কেতাবে লেখা হয়েছে বাপ ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই এত কান্না কেঁদেছিলাম, যে কান্না বাবা দুনিয়ার জমিনে আর দেখা যায় না, চোখের পানিতে রাজদরবার যেন সব ভিজে যায়। কেঁদে কেঁদে বাবা বনিয়ামিনকে নিয়ে বসিয়ে বলে, ভাইজান কাঁদবেন না, আমি তোমার ভাইয়ের সব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে মিশরে রাজিস বানিয়ে দিয়েছেন। চলো ভাই আমরা দুটো খাওয়া দাওয়া করে নিই, মনের আনন্দে ওই প্লেটে দুই দিকে বসে দুই ভাই খানা খেতে শুরু করেছেন। একে অপরের দিকে তাকিয়ে দেখছেন, আল্লাহ নবী হযরত ইউসুফ আব্বা জানের কথা জিজ্ঞাসা করেন, আম্মা জানের কথা জিজ্ঞাসা করেন, বনিয়ামিন বলে, ভাই জান আম্মা জান মারা গেছেন, মেজ আম্মাজি মারা গেছেন, পাড়ার অমুক অমুক সব মারা গেছেন, আর আমার আব্বা জান আপনার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। যেমনি বলেছে বাবা, আল্লাহর নবী ডুকরে কেঁদে ফেলেছেন, চিঠিখানা পড়তে লেগেছেন, আল্লাহ হে রব্বি আল্লাহ আমার বাপ আমার জন্যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আল্লাহ আজ আমি রাজদরবারের খানা খাচ্ছি, আমার আব্বা জান্নাত খেয়ে রয়ে গেছে। দুই ভাই কেঁদে কেঁদে বাবা খানা খানা খেয়ে নিয়ে ভাইকে বলে, ভাইজান আমি তোমাকে রাখার চেষ্টা করব, যদি ওরা রাজি হয়ে যায় আমার কাছে তোমাকে রেখে দেব, আজ কেনানের জমিনে আর যেতে দেব না, আর যদি রাজি না হয় পরে ব্যবস্থা করে নেব। একখানা চিঠি দিয়ে দিলেন, এই চিঠিখানা আমার আব্বা জানের কাছে লুকিয়ে দিয়ে দেবে, যেন দশ ভাই না জানে, চিঠিটা লুকিয়ে দিয়ে দেবে। হযরতে বনিয়ামিন বলছে, ভাইয়া আব্বা তো পড়তে পারবে না, সে দুই চোখ একেবারে অন্ধ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়ের কিরান মোরক্ষানা খুলেছে, যদি আব্বা পড়তে না পারে এই জামাখানা নিয়ে আব্বা জানের চোখে তিনবার মালিশ করে গায়ে পরিয়ে দেবে, আল্লাহ পাকের কুদরতি ইচ্ছায় অন্ধ চোখ দুটো ভালো হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক ভালো করে দেবে। চিঠি নিয়ে দশ ভাইকে এক উট পরিমাণ মাল দিয়ে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনার ছোট ভাইটার তো শরীর খারাপ, একে আমাদের কাছে রেখে যান, আমার কাছে থাক, রাজদরবারে থাক, আপনার দশ ভাই বাড়ি চলে যান। বলছে, হুজুর ওইটা মাফ করবেন, প্রয়োজন হলে আমাদের এক ভাইকে রাখেন, কিন্তু ওকে রাখা যাবে না, ওকে রাখা যাবে না, কারণ আমার আব্বাজান অবিশ্বাস করবে, কারণ আমার একটা ভাইকে ছোটবেলায় বাঘে খেয়েছে, আমাদের এক ভাইকে রাখুন। বলে, আরে তোমাদের তো শরীর খারাপ করেনি, শরীর তো ওর খারাপ করেছে, তোমাদের একে আমি কি করব। বলছে, হুজুর ওইটা মাফ করবেন, ওকে আমরা রাখতে পারবো না। যাই হোক, এক উট পরিমাণ মাল দিয়ে দিলেন আর বললেন, আপনার আব্বাকে আমার সালাম দেবেন, আর এই চিঠিটা আপনার আব্বার কাছে দেবেন।
দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে আব্বা জানকে বলে আব্বা আজান আপনি কাঁদবেন না কাঁদবেন না, আজ মিশরের যিনি আজিজ মিশরের যিনি খাদ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের সেই ভাই হযরত ইউসুফ। যাই বলেছে বাবা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এত কান্না কাঁদছেন, বলে আব্বা জান আমার ভাই জান আপনাকে একটা চিঠি দিয়েছেন, বলে চিঠিটা আগে আমার কাছে দে। চিঠিটা নিয়ে বাবা আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে এত কান্না কাঁদছেন, আল্লাহ আমি চিনি থেকে বুঝতে পারছি এটা আমার বেটার হাতের লেখা, আল্লাহ তালা আপনি কেন আমাকে অন্ধ করে দিলেন, আমার বেটার চিঠি পড়তে পারি না। যেমনি কেঁদেছেন আজ দশ ভাই, বলে আব্বা যেন আপনি কাঁদবেন না, আমার ভাই যেন আপনার জন্য একটা পিরান পাঠিয়ে দিয়েছেন, এই পিরানখানা তিনবার চোখে ঘষে আপনার গায়ে পরিয়ে দিলে আল্লাহ পাক আল্লাহ তালা আপনার অন্ধ চোখটা ভালো করে দেবেন। বলার সাথে সাথে বাবা পিরান মোবারক খানাম আব্বা জানের চোখে তিনবার মালিশ করে ওই পিরানটা যখন গায়ে পরিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তালা তানার কুদরতি রহমতেন এই অন্ধ চোখ দুটো কি ভালো করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইজান সেই চিঠিটা পড়ে আজ হাউ হাউ করে কাঁদছে, কি আমার নিষ্ঠুর ছেলে, আমি জানি আমার বেটাকে দুনিয়ার কেউ নষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোনদিন বাগে খেতে পারে না। আমার ছেলেরা আমি তোদের বারবার বলেছি আমার ছেলেকে কোনোদিন বাগে খেতে পারে না, এটা অসম্ভব, কিন্তু তোরা আমাকে মিথ্যে কথা বললি বাবা। কিন্তু আমার বেটা এত নিষ্ঠুর, 48 বছর পার হয়ে গেল, সে মিশরে রাজিজ হলো, তাই একটা চিঠি আমার জন্য সে লিখতে পারলো না, এই বোরচার হাওয়া হাওয়া করে কাঁদছে। আমার ভাইজান যে পিরান মোবারকখানা পরে দিয়েছিল কোন পিরান জানেন? যে পিরান পরিধান করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে গিয়েছিল সেই পিরান আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবী ইউসুফের কাছে পৌঁছে দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই পিরান হযরত ইউসুফ নবী নিজের আব্বা জানের গায়ে পরিয়ে দিলেন, অন্ধ চোখ আল্লাহ পাক ভালো করে দিলেন। চিঠি পড়ে বলছে আব্বা আমার ভাইজান সব বাড়ির ফ্যামিলি নিয়ে যেতে বলেছে, আমাদের জন্য ঘর বাড়ি সব তৈরি হয়ে গেছে আব্বা, শিগগিরই চলেন। আব্বা বলেন বাবা মোটেই দেরি করবো না, সবটা জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে। সব গুছিয়ে নিয়ে গোটা ফ্যামিলি আজ মিশরের দিকে রওনা দিয়েছেন। এদিকে আল্লাহ নবী ইউসুফ বড় খুশি হলেন, বলছে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনি এসেছেন আমি বড় খুশি হয়েছি, তবে আপনি যদি না আসতেন আপনার ছেলে যদি ব্যবস্থা না করতো আমি লোক লস্কর পাঠিয়ে দিতাম আপনাকে নিয়ে আসতাম, তবে আল্লাহ নবী আপনাকে আর কিনানে যেতে দেবো না, আপনি আমার দেশে থাকুন, রাজদরবার থেকে আমার সব ঘর বাড়ি করে দেওয়া হয়েছে, আমি ইউসুফকে বলেছি তোমার আব্বার জন্য ফ্যামিলির জন্য সব ঠিকঠাক করে দাও, ব্যবস্থা করে দাও যেন কোনো অসুবিধা না হয়। হুজুর আপনার কোনো অসুবিধা হবে না, আমি খুশি আছি যে আপনি আমার দেশে এসেছেন। বাচ্চা রাইহান কিন্তু তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াতে কলেমা পড়ে বাপ মিশরের বাচ্চা রাইহান মুসলমান হয়ে গেলেন। কিছুদিন পরে বাবা মিশরের বাচ্চা বড় অসুস্থ হয়ে পড়েছেন, রোগাগ্রস্ত হয়ে গেছেন, রাজদরবারে সে মিশরের রাজিজদের ডেকে বলে ও আমার রাজিজেরা মন্ত্রীরা বাবারা তোমরা একটা বৈঠক করো আলোচনা করো, কারণ আমার শরীরটা বড় ভালো নাই, আমি বেঁচে থাকতে থাকতে আমি বাচ্চার দায়িত্বটা তোমাদের কারো কাছে দিতে চাই। একটা বৈঠক হলো আলোচনা করলাম, 16 জন আজিজ মন্ত্রী তারা একত্রিত হয়েছেন, 16 জন মন্ত্রী বাবা ঠিক করে নিয়েছেন বাচ্চার দায়িত্বটা যদি পালন করার উপযুক্ত হয় তাহলে আজ আমাদের দেশে খাদ্যমন্ত্রী হযরত ইউসুফ সাহেব উপযুক্ত আর কেউ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশার দায়িত্ব পালন করতে পারে একমাত্র হযরত ইউসুফ, এছাড়া উপযুক্ত কেউ নাই, ঠিক করে নিয়েছে হুজুর আমরা ঠিক করে নিয়েছি, হযরত ইউসুফকে আপনি বাদশার দায়িত্বটা দিন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাতে বাম ওই বাদশার আংটিটা দিয়ে দিলেন, ও গো আল্লাহর নবী আপনার বেটাকে আমি বাদশা নিযুক্ত করলাম, এই বাদশার আংটিটা আপনার ছেলের হাতে আপনি পরিয়ে দিন। বাপ বেটার হাতে বাবা বাচ্চার আংটি পরিয়ে দিন, সেদিন আমার আল্লাহ পাক আল্লাহ
আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ বানিয়ে দিলেন। কিছুদিন বাদে বাদশাহ রায়গান ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবা মিশরের দায়িত্বটা আমার আল্লাহর নবীর হাতে এসে গেলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা আজ আল্লাহ পাক আমাকে বাদশাহ করেছেন আব্বা, জীবনে আমার বড় কষ্ট পেতে হয়েছে আব্বা গো, এবার আমি একটু শিকারে যাব আব্বা, বাদশাহর দায়িত্বটা আমি আপনার কাছে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, আব্বাজানকে বাদশাহ চেয়ারে বসিয়ে আল্লাহর নবীর রাজত্ব চালান বলছে, আব্বা এবার দায়িত্বটা আপনি কিছু পালন করুন, আমি একটু শিকারে যাব আব্বা, সারা জীবনটাই আমার কষ্ট জীবন। আব্বা বলছে, যাও বাবা। লোক লস্কর নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলে গেছেন শিকার করতে। চতুর্দিকে ধুমধাম আওয়াজ হচ্ছে, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলের ভিতরে বেরিয়ে যাচ্ছেন বাবা। পিছনে অনেক লোক লস্কর যেতে লেগেছেন গভীর জঙ্গলে যখন প্রবেশ করেছেন বাবা, ওই রাজ দরবারের বাদশাহ মহারাজা রাজি রাস্তা দিয়ে যায় বাবা, আল্লাহর নবী ইউসুফ জি রাস্তা দিয়ে যেতে লেগেছেন, ওই রাস্তার মাঝ বরাবর এমন একটা পাগল, এমন একটা পাগলিনী মাথায় জটাধারী বাম নোংরা কাপড় চাপড় পরে ওই পাতে মাছ বরাবর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বারে বারে ওয়ার্নিং দেয়, বাবা পাগলটা চোখ করে দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে ঘোড়াখানা নিয়ে পাগলের কাছে দাঁড় করে দিয়ে বলে, জঙ্গলের পাগল রে বাবা আমার রাস্তা কানা ছেড়ে দে বাবা। পাগল কিছুই বলেন না, চুপচাপ বাবা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওরে জঙ্গলের পাগল রে, যদি তুমি রাস্তা দিয়ে না সারো তাহলে আমার ঘোড়াটা তোমার উপর দিয়ে আমি চালিয়ে দেব। যেমনি বলেছেন পাগল দৌড়ে এসে বাবা ঘোড়ার লাগাম খানা ধরে চোখ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দেখে বাবা চাবুকখানা নিয়ে তাড়াতাড়ি করে নেমে পড়েন কাছে, যে বলছে, ওরে পাগলিনী সত্যি করে বলো না তুমি কি এই জঙ্গলের কোন দানব না মানব না সত্যিকারের পাগলিনী? বলেন না আপনি কি? বলছে, ছি ছি ছি, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করছো, তোমার লজ্জা লাগে না? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, এই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারলে? মিশরের প্রধানমন্ত্রী আজ বাদশাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে, সত্যি বলেন না আপনি কি, একটু বলেন না। বলছে, দেখতে চাও না শুনতে চাও? বলছে, আমি দেখতে চাই। বলে, আরে মিশরের প্রধানমন্ত্রী, ও মিশরের বাদশাহ, তোমার হাতে যে চাবুকটা আছে আমার পিঠে একবার জোরে তুমি আঘাত করো, আমার পিঠে একবার জোরে আঘাত করে দাও, তুমি দেখতে পাবে আমি পাগল না পাগলিনী। বলার সাথে সাথে বাবা চাবুকখানা দিয়ে ওই পাগলিনীর পিঠে জোর করে আঘাত করেছেন। যেমনি আঘাত করেছে বাবা ওই চাবুকের আঘাতটা আল্লাহর নবীর পিঠে ফুটে উঠেছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল চুপ করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী বাবা ওরে বাবা রে বলে লাফিয়ে উঠেছেন। পাগলিনী বলে, কি হলো গো তোমার চাবুক তো তুমি আমার পিঠে মারলে। আল্লাহর নবী পিঠে হাত দিয়ে দেখে চাবুকের দাগ নিজের পিঠে উঠে গেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাগলের হাত ধরে বলছে, পাগলিনী বলেন না আপনি কে? বলছে, এখনো তুমি জিজ্ঞাসা করছো আমি কে, এখনো তুমি জিজ্ঞাসা করছো? আল্লাহ নবী বলছে, তুমি কি জুলাইখা? বলে, এতক্ষণ পরে কি তোমার স্মরণ হলো? সঙ্গে সঙ্গে বলছে, জুলাইখা তোমার এই অবস্থা কেন? তুমি যে একজন আজিজের স্ত্রী, তোমার যে টাকা পয়সা ধন দৌলতের কোনো জিনিসের অভাব নাই। জুলাইখা বলো না, সত্যি আমার খুব কষ্ট লাগছে, এই অবস্থা কেন? বলে, এই অবস্থা তো তুমি আমাকে করলে, তুমি তো আমাকে বানালে। বলছে, জুলাইখা তুমি এসব কি কথা বলছো, বলো না কেন তোমার এমন অবস্থা হলো? বলছে, এখনো তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তোমার জন্যই তো আজ আমি পাগল হলাম, তোমার জন্যই আমি রাজত্ব ছাড়লাম, তোমার জন্যই আমি রাজপ্রাসাদ ছাড়লাম, তোমার জন্য আমি মিশরের আজিজ ছাড়লাম, আজ আমি জঙ্গলের পাগলিনী হয়ে এই 40 বছর আমি এই জঙ্গলেই বাস করছি, আর এখন তুমি আমাকে জিজ্ঞাস করছো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখে বাবা
কেঁদে ফেলেছেন, হাত দুখানা ধরে ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে লোক লস্করকে জানিয়ে দিলেন, বাবারাম আর আমি শিকারে যাব না, তোমরা রাজপ্রাসাদে ফিরে এসো। দৌড়ে দৌড়ে বাবা রাজপ্রাসাদে এনে আব্বাজানের কাছে নিয়ে গেছেন পাগলিনীকে। বলে আমার আব্বাজান, আজ আমি যখন মিশরের জমিনে গোলাম হয়ে বাজারে উঠেছিলাম, আব্বা ইনি হচ্ছেন আমার মনিবের স্ত্রী, ইনি হচ্ছেন আমার আম্মাজান, ইনি হচ্ছেন আমার আজিজের স্ত্রী। আব্বাজান মিশরের আজিজ আমাকে খরিদ করেছিলেন, ইনি আজিজের স্ত্রী, হুজুরের আমি গোলাম ছিলাম। আব্বা আজ আমার খুব কষ্ট লাগছে, ইনি যে আমার মনিব, ইনি যে আমার মনিবের স্ত্রী। আব্বাজান এনার নাম হচ্ছে জুলাইখা, এনার বাড়িতে আল্লাপাক আমাকে গোলাম করেছিলেন, আমি কয়েক বছর এনার বাড়িতে গোলামি করেছি আব্বা, আর আজকে দেখেন জঙ্গলে পাগলিনী হয়েছে আব্বা, আমার খুব কষ্ট লাগছে। আল্লাহ নবী বলছে, বেটা তোমার গোলামের মালিককে দেখে আমারও কষ্ট হচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি, তবে বেটা আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা তোমার রাখতে হবে। আল্লাহ নবী বলছে, আব্বা অবশ্যই রাখবো, কি কথা বলেন আপনি? বলছে, বাবা এসুফরে ওরে আমার বেটা, এই জঙ্গলের পাগলিনীকে তোমাকে বিয়ে করতে হবে। কি অবস্থা বলেন তো! আল্লাহর নবী বলছে, আব্বা আপনি যত কথাই বলেন এ পাগলিনীকে আমি বিয়ে করতে পারবো না আব্বা, সব কথা আমি রাখবো কিন্তু এই কথা আমি রাখতে পারবো না। বলছে, আব্বা যান যদি আসমানের চাঁদ এনে আমার হাতে দিয়ে দেন তবু আমি এই কথা রাখতে পারবো না আব্বা, এটা অসম্ভব। আল্লাহর নবী বলছে, বাবা এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে, আমি তোমাকে বলছি কি বিয়ে করতে হবে। বলছে, আব্বা আমি করবো কি করে, একদিকে হচ্ছেন ওনার স্বামী আছে, অপরদিকে উনি হচ্ছেন আমার মায়ের মতো, এবং ওনাকে আমি মা বলেই ডাকতাম, ওনার গোলাম আমি, আর সেই মাকে আমি কি করে বিয়ে করব। তারপরে ওনার স্বামী আছে তো আব্বা, এই আমার দ্বারা সম্ভব না, আর এখন উনি পাগলিনী হয়েছে আর আপনি সব কথা কি বলছেন। আল্লাহ নবী বলছে, বাবা একই তোমাকে বিয়ে করতে হবে। বলছে, আব্বা এটা হয় না। বলছে, বাবা ছোটবেলার কথা ভুলে যাচ্ছ। বলছে, আব্বা আমি ওকে বিয়ে করতাম, অবশ্যই করতাম, কিন্তু এখন তো সেই রূপ ওনার নেই, আর জঙ্গলের পাগলিনী হয়ে গেছে। বলছে, বাবা এর জন্য দায়ী তো তুমি, এই জঙ্গলের পাগলিনী হয়েছে এর জন্য তুমিও কিছুটা দায়ী আছো। বলছে, আব্বা আমি কি করে দায়ী হলাম? বলে, বাবা পিছনের কথা ভুলে যেও না, তুমি যখন কুয়ায় পড়েছিলে বাবা, তুমি তো স্বপ্ন দেখিয়েছিলে জুলাইখাকে, ওরে জুলাইখা তুমি যদি আমাকে পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট আছে। কি গো বাবা বলেছিলে? বলে, হ্যাঁ আব্বা আমি বলেছিলাম। বলে, তাই যদি বলে থাকো তাহলে সেই কথাই তো, আর জুলাইখা এত কষ্ট করেছে, এখনই কি তোমার সে কষ্টকে এখনো দিতে চাও? বলে, হ্যাঁ আব্বা আমি বলেছিলাম যে আমাকে পেতে গেলে জীবনে অনেক কষ্ট আছে। তো তাহলে যদি বলে থাকি তা আব্বা মিশরের আজিজকে বিয়ে করলো কেন? বলে, বাবা তার জন্য তুমিও তো দায়ী, কারণ তুমি তো বলেছিলে আমাকে যদি পেতে চাও তাহলে মিশরের আজিজের বাড়িতে খোঁজ করবে, তুমি বলেছিলে। বলে, আব্বা আমি বলেছিলাম, তা আমি আজিজকে বিয়ে করতে বলেছিলাম, আমি বলেছিলাম যে আজিজের বাড়িতে খোঁজ করবে, উনি আজিজকে বিয়ে করলো কেন? বলছে, বাবা মেয়েদের বুদ্ধি কম, তুমি আজিজের বাড়ি খোঁজ করতে বলেছো আর উনি মনে করেছে আজিজই হবে তাই আজিজকে বিয়ে করেছে, এ ভুলটা তো তোমারও। তবে বাবা তুমি যেটা মনে করছো সেটা নাই বাবা, আমি তোমার আব্বা বলছি, যদিও জুলাইখা বিয়ে করে থাকে, পৃথিবীর কোন পুরুষ জুলাইখার গায়ে স্পর্শ করেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কারণ আল্লাহপাক আল্লাহ তারা তোমার বিবি করে আল্লাহপাকের আরশ মালাতে খোদাই করে জুলাইখাকে পাঠিয়েছে, তোমাকে বিয়ে করতে হবে। বলছে, আব্বা ও তো পাগলিনী, তা আমি কি করে করব? আর সেটা শিখের সম্ভব, ওনার তো স্বামী রয়েছে। সঙ্গে সঙ্গে লাপ মাথার অন্যখানা খুলে হাতে করে দেব উঁচু করে ধরে বলছে, বাবা ও আমার এসো, আমার হাতের দিকে তাকিয়ে দেখম, ভালো করেছে দেখম। আল্লাহর নবী হাতের দিকে আম রুমালের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে, আল্লাহর নবী এসো জুলাইকার হাতটা ধরে ফুলের বাগানে আনন্দ করে বেড়ায়। কি দেখলে গো বাবা? বলছে, আব্বা আমি দেখছি জুলাইকার হাত ধরে আমি ভেস্তিখানায় বড় আনন্দ করে বেড়াচ্ছি। ফের আপনার রুমালটা দিয়ে হাতে দিয়ে বলছে, বাবা ফের একবার ভালো করে তাকিয়ে দেখো তো। আল্লাহ নবী দ্বিতীয়বারে তাকিয়ে দেখছে যে আজ মিশরের আজিজ জান্নাতের হুরদের হাত ধরে ভেস্তিখানায় বেড়াচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। বলছে, বাবা এবারে কি দেখলেন? বলে, আব্বা এবারে দেখছি মিশরের আজিজ যার বাড়িতে আমি গোলাম ছিলাম
তিনি হুরিদের নিয়ে আনন্দ করে বেড়াচ্ছে। বলছে বাবা তার সঙ্গে জুলাইকা আছে? বলছে না আব্বা, জুলাইকা কার সাথে আছে? বলছে আব্বা জি আমার সঙ্গেই আছে। বলে তাহলে আল্লাহ পাক ঠিক করেই পাঠিয়েছেন জুলাইকা তোমারই বিবি, জীবনে একটুখানি ত্রুটির জন্য আজ এই ফলটা আমাদের ভোগ করতে হলো বাবা, একই বিয়ে করতে হবে। বলছে আব্বা তো পাগলই নাকি, আমি কি করে করবো? আল্লাহর নবী হযরতেন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেন বাবা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নিয়ে যে আমার রুমালটা মাথায় দিয়ে সুন্দর করে গোসল বানিয়ে দাও। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের রুমালখানা দিয়ে ওই পাগলিনীর মাথায় দিয়ে বাপ পানি দিয়ে গোসল বানিয়ে আল্লাহর নবীর দরবারে আনলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম রুমালখানা যেমনি তুলেছেন আল্লাহ পাক আল্লাহ দাম জুলাইকার জীবনে যে রূপ দিয়েছিলেন তার তিন গুণ বেশি রূপ পুনরায় দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে বাবা এবার তোমার জুলাইকা হয়েছে? বুঝছে আব্বা সত্যি আমার জুলাইকা এবার হয়েছে। বলে যাও বাবা জুলাইকাকে সাথে বিবাহ করতে হবে, এটা আল্লাহর হুকুম। সেই বিবাহ আল্লাহ নবীর সাক্ষী থেকে আজ মুরিদ মোতাকেনদের নিয়ে আজ আপনার দেশের মন্ত্রী মাতবদের নিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম সেই বিবাহ সামিল হয়ে পুড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক তালাম আজ জীবনে অনেক শান্তি দান করেছিলেন, শেষ জীবনে আজ জুলাইকার গর্ভে আল্লাহ তাবারক তালা দুটো পুত্র সন্তান দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং দেখিয়ে দিলেন তোমার সততার জন্য আল্লাহ পাক তোমাকে নিয়ামতি দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।